এগেইন শুনছেন দেখছেন রাত আড্ডা, আজকে সোমবার রাত 10টা বেজে পার। আমি তানভীর তারেক যথারীতি চলে এসেছি এবং ক্যাম্পেইনে শুনেছেন দেখেছেন যে আজকে আমার অতিথিকে আমি ভীষণ নার্ভাস খুব স্বাভাবিকভাবে, এবং আমি একটা স্ট্যাটাসও লিখেছি কারণ উনি আমি আজকে তানভীর তারেক যতটুকু হয়েছি, যতটুকু হইনি, যতটুকু হতে পারবো বা পারার সম্ভাবনা বা যে স্বপ্নটা দেখানোর মানুষ আমার সামনে বসে আছে আজকে। এগুলো ব্যক্তিগত উপলব্ধি, এটা বলে শেষ করা যাবে না। আর জাতীয়ভাবে আমাদের তিনি অবশ্যই আমাদের জাতীয় ট্রেজারি, আমাদের সম্পদ, এবং বাংলাদেশের গানে সঙ্গীতের যে কোনো আখ্যান, ইতিহাস বা যে কোনো বর্ণনায় অবধারিতভাবে একজন কবি রূপকুলের নাম আসবে। আজকে তিনি আমার গেস্ট এবং তার সম্পর্কে অনেক রকমভাবেই উপলব্ধি জ্ঞান বা উপলব্ধির বর্ণনা দেওয়া যায়। কিন্তু তার আগে বলি যে জীবদ্দশায় একটা দুটা না, অগণিত গান যখন কয়েক প্রজন্মের হাতে কালজয়ী হয়ে যায় এবং তিনি নিজে জীবদ্দশায় দেখে যেতে পারেন, এটা খুব কম মানুষের, কম গীতিকবির এই দেশে, যে কোনো দেশের গীতিকবিদের হয়ে থাকে। তেমনই একজন বরেণ্য মানুষ আমার সামনে কবির বকুল, আমার বড় ভাই, আমাদের গুরুজন। স্বাগতম আমার সাথে, কেমন আছেন? অনেক ভালো আছি। আর তুমি যেভাবে আমাকে তুলে ধরলে, আসলে কি অতটা যোগ্য আমি বা একটু বাড়িয়ে বলা হলো না, খুবই ছোট করে বললাম, বললে আসলে আরো অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমরা মূলত একটু বায়োগ্রাফিক্যাল আড্ডা দেই, শুরুর প্যাটার্নটা হয়তো অনেক জায়গায় বলে ফেলেছেন বকুল ভাই, তারপরও একটু নিতে চাই যে ঠিক এই মুহূর্তে বসে জীবনের গানের একেবারে শৈশব, গানের ক্যারিয়ারের একেবারে শৈশবের কোন গল্পটা, গানের শুরুর কোন গল্পটা বলতে ইচ্ছে করছে যে বারবার ওই স্মৃতিতে ফিরি যখন আমি একজন গীতিকার আজকের এই কবির বকুল হয়েছি? আসলে সেটা শুরুর গল্পটাই বলা উচিত, কারণ আমি মফস্বলের ছেলে, চাঁদপুরের বাড়ি। তো মফস্বলে থাকলে হয় কি, সব রকম প্রতিভার বিকাশ ঘটে আর কি, মানে সব কিছুই আমরা করে ফেলি। আমি চাঁদপুরে থাকাকালীন আমি নিজেই গান লিখতাম, গান সুর করতাম, গান গাইতাম, পাশাপাশি নাটক করতাম, বাস্কেটবল খেলতাম, আবৃত্তি করতাম, মানে হেন কিছু নেই যেটা করিনি। হ্যাঁ, শিশু সংগঠন, কচিকাঁচার মেলা, খেলাঘর সব আমার করেছি। তো যাই হোক, কিন্তু যেটা হলো যে গানের বিষয়টা, যে আমি আগে ছোটোবেলায় যে ছড়া কবিতা লিখতাম, তো এক সময় লিখতে লিখতে গান লেখার একটা আগ্রহ তৈরি হলো এবং টুকটাক যে লিখতাম, এবং দেখা গেলো যখন আমি গান করতাম তখন নিজেই লিখতাম, নিজে সুর করতাম। কিন্তু এটা তো আর মফস্বলে থাকলে সেই প্রকাশটা ঘটবে না, তাই একটা স্বপ্ন নিয়েই আমি 13টা গান নিয়ে ঢাকায় এসে আমি শিল্পী তপন চৌধুরী তার কাছে যাই, তার বাড়িতে, মানে তিনি তখন নয়াটোলায় থাকতেন। কেন তপন চৌধুরী কেন? আসলে তপনদা আমার খুব প্রিয় শিল্পী ছিলেন, তার গান আমি খুবই পছন্দ করতাম, গান করলে বেশি গানই তার গান গাইতাম। তো সঙ্গত কারণেই তপনদার প্রতি আমার একটা দুর্বলতা ছিল, আর তার সঙ্গে আমার একটা ভালো সখ্য হয়। চাঁদপুরে একটা অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, আমি মানে আমাদের একটা সংগঠন ছিল ইকবাল স্মৃতি সংসদ, সেই সংগঠনে একটা আয়োজনে নিয়ে গিয়েছিলাম, আমিই নিয়ে গিয়েছিলাম তপনদাকে, মানে সংগঠনের পক্ষ থেকে আমি তার সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে গিয়েছিলাম। তো সেই থেকে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়। তো সেই টানেই আসলে ওই গানগুলো নিয়ে আমি চিন্তা করলাম ঢাকায় আমি কার কাছে দেব। তো তপনদা আমার কাছে মনে হলো যে তিনি বোধহয় সঠিক মানুষটা, তো আমি তার কাছে সেই স্বপ্নটা নিয়ে গেলাম, 13টা গান নিয়ে গিয়েছিলাম। তো তারপরে তপনদাকে বললাম যে আমি তো টুকটাক গান লিখি, আমি এই কিছু গান লিখেছি, এগুলো একটু আনলাম আপনাকে। তো তিনি আমার গানগুলো নিয়ে, তখন তার একটু তাড়া ছিল, বাইরে যাবেন, তো তিনি বলল আচ্ছা ঠিক আছে আমি পরে দেখব বলে তিনি বিছানার নিচে রেখে দিলেন। আচ্ছা, তারপরে আমি এক মাস দুমাস চলে গেল, আমি আবার দুমাস পর আমি আবার ঢাকায় এলাম খোঁজ নেওয়ার জন্য। তো তপনদার বাসায় গিয়েছি, তারপরে তপনদাকে বললাম, তপনদা আমার গানগুলো, বললো যে হ্যাঁ দেখেছি তোমার গানগুলো একটু ঠিকঠাক করতে হবে। তো তিনি একটু ওয়াশরুমে গেলেন, তো আমি এই ফাঁকে হঠাৎ করে মনে হলো তিনি তো আমার সামনে বিছানা নিচে রেখেছিলেন, আচ্ছা গানগুলো কী অবস্থা। তো আমি বিছানা উল্টে দেখলাম যে গানগুলো ওই জায়গায় পড়ে আছে, তা আমার মনটা একটু খারাপ হয়ে গেল যে তাহলে তপনদা কিছুই করেন নাই। তো আমি তারপরে তো তার সঙ্গে বিদায় নিয়ে চলে গেলাম এবং একটু মন খারাপ করেই গেলাম, চাঁদপুরে ফিরে গেলাম। তার 3 মাস পর বা 2-2.5 মাস পর আমি হঠাৎ করে শুনলাম যে আমার গান রেকর্ড হয়েছে, তখন তো মানে সেই আনন্দটা অন্যরকম। এবং তারপরে ঠিকই আমি কিছুদিন পরে মানে দেখলাম যে বাজারে এলো আয়ুব বাচ্চুর অ্যালবাম ময়না,
এবং সেই অ্যালবামে খুঁজে দেখলাম 4 নম্বর গানটাই আমার লেখা, ময়নাতে প্রথম আমার লেখা। সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে ভাইয়া, যে গীতিকার হিসাবে অগণিত গান, অগণিত কবিতা বা অকবিতা আমাদের ইনবক্সে, আপনার ইনবক্সেও বা অনেক ইনবক্সে আসে, ঢাকা শহরে এসে শিল্পীর আশ্রয় পাওয়াটা কি অনেক বড় ব্লেসিংস ছিল একজন গীতিকার হয়ে ওঠার ক্ষেত্রে? সুরকারদের কাছে কোন গাইডলাইনটা আজকে দিতে চান এই যে অগণিত মফস্বলের ছেলে পেলে যারা শুনছে দেখছে তাদের জন্য? এটা আসলে আমি তো মনে করি যে এটা আমার মানে আমার সৌভাগ্য যে আমি তপনদার কাছে গানগুলো দিয়েছি বলেই তিনি তখন সোলসে ছিলেন এবং তিনি হ্যাঁ এবং তিনি তার ব্যান্ডের ওদেরকে আমার গানগুলো দেখালেন, সেখান থেকে দুটো গান মানে 13টা গান থেকে দুটো গান কিন্তু আমার তখন নির্বাচিত হয়েছিল। একটা আয়ুব বাচ্চু করলেন তার সোলো অ্যালবামে, এর কিছুদিন পরেই নাসিম আলী খানের সোলো অ্যালবাম বের হলো, তিনিও সোলসে ছিলেন, সেই অ্যালবামেরও প্রথম গান পথে যেতে যেতে খুঁজে যেত আমি। তো ওই দুটা গানই শুধু আমার তারা সিলেক্ট করেছিলেন, দুটো গান বেরিয়েছিল তপনদার মাধ্যমে, কিন্তু আসলে ভিত্তিপ্রস্তরটা হয় যদি আয়ুব বাচ্চু আমার প্রথম গান করেন। তো কিন্তু আমি বললাম যে তারপরের ব্যাপারটা যেটা হয়েছে তারপরে কিন্তু স্ট্রাগল কী আমি সেটা বুঝেছি। আমি দ্রুত হয়তো তপনদার মাধ্যমে আমার দুটো গান হয়েছে, এরপরে আমাকে কিন্তু প্রায় 1.5 বছর অপেক্ষা, মানে 88 আমার গান বেরিয়েছে, আমার এর পরের গান বেরিয়েছে কিন্তু আমার 91 গিয়ে জানুয়ারিতে। তো এই 2 বছর কিন্তু আমি মানে হেন কোনো সুরকার বা আমি কি করতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাস্টার্সে পড়তাম, আমি ক্লাস শেষে আমি সবাই মলচত্বরে আড্ডা মারতে চলে যেত আর আমি চলে আসতাম সোজা কাকরাইলে সারগাম রেকর্ডিং স্টুডিওতে। তো সেখানে আমি দিনের পর দিন এসে দাঁড়িয়ে থাকতাম, তারপরে যার সঙ্গে দেখা হতো আমি বলতাম যে আমার তো এই দুটো গান বেরিয়েছে আমি গান লিখি। এইভাবে আমি সবার কাছে কিন্তু পরিচিত হওয়ার চেষ্টা করেছি। তখন অনেকের মাধ্যমে যেমন শেখ ইস্তিয়াক, উনি আমাকে প্রণব ঘোষ প্রয়াত প্রণব ঘোষ ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, এবং তারপরে প্রণবদার সঙ্গে আমি প্রণবদা বলে আমার বাসায় আসে আসো আমার রাজাবাজারের বাসায়, এবং আমি ওই সন্ধ্যায় চলে গেলাম গানের খাতা নিয়ে। তারপরে উনিও সেখানে আমার গান কিছু পছন্দ করে রাখলেন, বলে যে এগুলো ভালো হয়েছে এগুলো আমি সুর করব, আর তিনি আমাকে একটা সুর দিলেন যে এই সুরের উপর লিখতে পারবে। আমি বললাম যে দেখি দাদা দেন, দাদা আমাকে সুর দিলেন, আমি সুরের উপর তখনই লিখে দিলাম তখনই, এবং উনি আমি সুরের উপর লিখে দেওয়ার পরে উনি মিটার দিয়ে বলেন যে বাহ, বলেন যে তুমি কালকে থেকে রেগুলার আমার পাশে আসবে। এই আমার শুরু হয়ে গেল। কিন্তু আমি এর আগে যে প্রায় 2 বছরের মধ্যে আমি দৌড়াদৌড়ি করেছি, বিভিন্ন জনকে গিয়েছি গান, একজনকে আমি 3-4 বার করে একই গান দিয়েছি। তো যাও নানানভাবে মানে চেষ্টা মানে প্রথম আসলে সাপোর্ট সুরকার হিসেবে সাপোর্ট দিয়েছেন প্রণব ঘোষ। হ্যাঁ, প্রণবদার কাছে যাওয়ার পরে আমার আর ইয়ে করতে পেছনে তাকাতে হয়নি। তারপরে দাদার বাসায় তো প্রত্যেকদিনই গান লিখেছি, এবং দেখা গেছে এক রাতে বসে 6টা 7টা গান লিখে ফেলেছি। একটা গল্প আমি প্রায় সময় নিই এবং এই শোতে, নিজের জীবনের তাহলে স্ট্রাগল এবং অবজ্ঞার গল্প কী আছে শুরুর দিককার? শুরুর দিককার আসলে তখন অনেক প্রতিবন্ধকতাও ছিল। আমি হয়তো এই যে সুযোগটা পেয়েছি, প্রথম হয়তো গানগুলো তপনদার মাধ্যমে গিয়েছে, পরবর্তীতে কিন্তু আমাকে একদম মানে পার্মানেন্টলি একজন গীতিকার হিসেবে সুযোগ পাওয়ার ব্যাপারটা কিন্তু সুরকারের সঙ্গে সমন্বয় না হলে হয় না। তো সেটা প্রণবদার মাধ্যমে হয়েছে। কিন্তু যেটা হয়েছে যে আমি ওই কাজ করতে গিয়ে অনেক রকম মানে ইয়ে সম্মুখীন হয়েছি, সেটা আসলে এইভাবে এখন বলতে চাই না আমি। এবং আমি একসময় ভেবেছিলাম যে গান আর লিখবো না, এরকমও অভিমান করেছিলাম। আচ্ছা, নানান রকম হয়েছে। আমি আসলে এই শোতে এসে এই কথাগুলো আমি বলতে চাই না, এই কোনো কারণ এটাও একটা পার্ট আমি মনে করি। হ্যাঁ, সেই জন্য আমি আমি এটা এই জন্য নেই যে এ ধরনের অবজ্ঞা পেরিয়ে একজন সফল হতে হয়। হ্যাঁ, সো নেভার গিভ আপ, ব্যাপারটা তো এরকমই তো জীবনে। হ্যাঁ, এরকমই তো। ওই জন্য মানে আমার কথা হলো, যদি আমার ডেডিকেশন থাকে, আমার যদি আমার গোলটার মানে ইয়ে থাকে, মানে আমি যদি ঠিক করে ফেলি যে আমার গোল এইটা, তাহলে অবশ্যই আমি সফল হব। যেমন আমি বলি যে আমি বড় ভাইয়ের বাসায় রামপুরা থাকতাম, 91 সালের কথা বলছি। তো আমি প্রায় স্টুডিওতে গান রেকর্ডিং করতে করতে বাসায় আসতে আসতে 2-3টা বেজে যেত। তো ভাইয়া রাতেবেলা বাসায় দরজা খুলে দিলে স্বাভাবিক ব্যাপার, প্রতিদিন দেরি করছি। একদিন আমাকে রাতেবেলা দরজা খুলেই বললো যে তুই প্রত্যেক দিন এরকম দেরি করে আসিস বাসায়, আমি বলছি আমার রেকর্ডিং ছিল, বললো যে তুই গান লিখিস তোর গীতিকার কে চিনবে, গীতিকারদের কেউ চেনে না। হ্যাঁ, তুই গান করতিস, আমি যেহেতু আগে গান করতাম, বললো তুই গান করতিস তাহলে সবাই তোরে চিনতো, কিন্তু তোর গান লিখিস এটা কে চিনবে? তাই আমি বললাম যে না, আমাকে গান আমাকে দিয়ে হবে না, গান লেখাটাই আমাকে দিয়ে হবে। এখানে এই প্রশ্নটাই আসলে আমি করতে চাচ্ছিলাম যে এমনি সুদর্শন ছিলেন, এখনও আছেন, নায়ক হওয়ারও সম্ভাবনা ছিল, গান গাইতেন, গীতিকার হিসেবে তখন তো আসলে পেশাদার হিসেবে গীতিকার খুব বেশি কি এস্টাবলিশড কোনো পেশা তো ছিল না,
না একদম ওই যে চলচ্চিত্রে যারা লিখতেন তারা হয়তো, কিন্তু কোন মোহে গীতিকার হওয়াটাই আসলে এই পণটা করলেন? এটা আসলে আমি আসলে ওই যে আমার শখের বসে গান লেখা এবং তপনদাকে দেয়া, পরবর্তীতে গান চলে আসা, এরপরে প্রণবদার সঙ্গে ইয়ে হলো, তা আমি দুটা চারটা এরকম গুনতে গুনতে গান তো আস্তে আস্তে সংখ্যা বাড়ছিল। তারপরে আমার একটা মনে হলো যে আমি কেন যেন মনে হচ্ছে যে গানটাই বোধহয় আমাকে দিয়ে হয়তো ভালো হবে, এবং গান গাওয়াটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আমি শুরু করতাম প্রচুর, এখনও শুরু করি, অনেক শিল্পী আমার মানে অনেক আমাদের প্রমিনেন্ট শিল্পী অনেকে আমার গান করেছেন, চলচ্চিত্র আমি পুরো ছবি সঙ্গীত পরিচালনা করেছি তো, কিন্তু আমি কখনো ওই গীতিকারের বাইরে কোনো পরিচয় কাউকে দিইনি, কারণ আমার কাছে পুরো মনে হয়েছে যে এটাই আমার বোধহয় আমি এটাতে আমি সফল এবং এটাই আমি ভালো করবো। আরেকটা ব্যাপার বলি, একটা মানুষ যদি আমার এটা মনে হয়েছে যে একটা মানুষ যদি একাধারে ক্রিকেট খেলে ফুটবল খেলে তাহলে কিন্তু সে উন্নতি করতে পারবে না, তাকে সিদ্ধান্ত নিতে হবে যে হয় ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো। আমিও ওইরকম চিন্তা করেছি যে গান গাইবো, গান শুরু করব না গান লিখবো, তারপরে আমার মনে হয়েছে যে গান লেখাটাই বোধহয় আমার জন্য সহজ, সেই জন্য আমি এই জায়গায় গিয়েছি। ভাইয়া, ইন্ডাস্ট্রিতে একটা মিথ প্রচলিত রয়েছে যে যারা অভিনয় শিল্পী তারা প্রথমে অন্তত এক দেড় বছর ফ্রি অফ কস্ট কাজ করতে হয়, এবং গানের ক্ষেত্রেও ফ্রি অফ কস্ট এক দেড় বছর সার্ভিস দিতে হয়। ভাইয়ার ক্ষেত্রে, কবির বকুলের ক্ষেত্রে কেমন ছিল বিষয়টা? আমি প্রথমে বলেছি যে আমি শখে গান লিখতাম, তো গান লিখলে একটা তো যেহেতু এটা বাণিজ্যিকভাবে গান বের হচ্ছে, অ্যালবাম বের হতো, এবং এটার জন্য একটা রেমুনারেশন আছে আমি জানি, কিন্তু আমি কখনো কিন্তু প্রথম প্রথম আমি কিন্তু কারো কাছে চাইতেন না। যে আমার যে প্রথম যে গানগুলো বেরিয়েছে বেশ কয়েকটা গান, আমি কিন্তু সেটার জন্য পয়সাও চাইনি কখনো, মানে সেটা মনে হচ্ছে যে গানটা বের হলে আমি খুশি, সেটা একটা মনে হচ্ছে। তো একটা সময় তো গিয়ে তারপরে আস্তে আস্তে পাওয়া শুরু করলাম, এবং 200 টাকা থেকে শুরু হয়েছিল, এবং দেখা গেছে একটা গানের 200 টাকা সম্মানের জন্য আমাকে হয়তো 200 টাকার বেশি রিক্সা ভাড়াই খরচ করতে হয়েছে ওই টাকা পেতে গিয়ে। এরকম অনেক প্রযোজনা প্রতিষ্ঠান আছে যে যাদের ওই প্রতিষ্ঠান পর্যন্ত আমার যাওয়া আসায় আমার অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, ঠিক আছে, এরকম আছে। কিন্তু আমি প্রথম দিকে কিন্তু ওইটা কখনো চিন্তা করিনি যে গান লিখে আমাকে পয়সা ইনকাম করতে হবে। পরে একসময় যখন ব্যস্ত হয়ে গেলাম, কাজ বাড়লো, তারপরে তো একসময় পেশাদার গীতিকবি হয়ে গেলাম। পেশাদার গীতিকবি বললেন, কখন আসলে বুঝলেন বা চাহিদার বিষয়টা কীভাবে আসলে পৌঁছলো, সেটা কত সময় পরে, যে এখন আসলে ইন্ডাস্ট্রির আমি অবধারিত একজন গীতিকার এবং খুব ব্যস্ততার সময়, সেটা কত বছর থেকে শুরু? এটা আসলে 91 থেকে, মানে আমার 88 প্রথম গান গেছে, তারপরে তো আমি 2 বছর স্ট্রাগল করলাম, তারপরে আমার 90 রেকর্ডিং শুরু হলো, এবং 91 থেকে আমার গান বের হওয়া শুরু করলো, এবং ওই বছরই আমার অনেক গান বের হলো চারিদিকে, এবং অনেক গান শ্রোতাপ্রিয় শ্রোতাপ্রিয় হলো। তো তখন কিন্তু আস্তে আস্তে চাহিদা দেখলাম, সবাই আমাকে ডাকছে, তার মানে নিশ্চয়ই আমি লিখতে পারছি। সেই জন্য তখন এমন অবস্থা হলো যে আমাকে দেখা গেছে আমি সন্ধ্যার পর প্রচুর, মানে রাত 9:00, 12:00, 1:00, 1:30, 2:00 পর্যন্ত আমি কাজ করেছি, এবং সেটা বেড়ে গেল কিন্তু আমি চলচ্চিত্রে যাওয়ার পর। আচ্ছা, চলচ্চিত্রের বিষয়ে একটু পরে আসতে চাই, তার আগে শুনতে চাই যে অডিও গানে আসলে আপনি কখন বুঝলেন নিজের ফেম ক্যারি করাটা? ধরেন বিটিভিতে গান গেলে তো গায়ককে পরদিনই সবাই চিনছে, তো নিজের ফেম ক্যারি, ফেমের বিষয়টা কখন আজ করতে পারলেন ঢাকা শহরে এসে? আসলে এটা একদম অদ্ভুত ফিলিংস যে একজন গীতিকবি পর্দার পেছনের মানুষ, এবং সেটাই আমি জানতাম, বুঝতাম, ভাবতাম। কিন্তু আমি দেখলাম যে টেলিভিশনে যখন গীতিবিচিত্রায় প্রথম আমাদের গীতিকার সুরকারের ছবি দেওয়া হতো, তো গীতিবিচিত্রার মাধ্যমে আসলে এই কবির বকুলের পরিচিতিটা আমি মনে করি যে হয়েছে, যে মানুষ আমাদেরকে চিনতে পেরেছে আর কি, একটু ছবি দিত, তো সেই জন্য। আর আমার গানটাকে আমি মানে কতগুলো ব্যাপার আছে, মানে যেমন আমার 91 সালে চন্দ্রিমা রাত্রিতে কিংসুক সৌরভে পালস ব্যান্ডের একটা গান খুব পপুলার হলো, আমি তখন ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স করছি, তো আমি ক্লাস শেষ করে আমি বাসস্ট্যান্ড, আমাদের যে রেজিস্ট্রার বিল্ডিংয়ের যেখানে বাসস্ট্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো আমি বাসস্ট্যান্ডে যাচ্ছি, তো আমার ঠিক সামনেই 4টা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো হঠাৎ করে এক মেয়ে বলছে, এই কালকে ব্যান্ড সঙ্গীত কালকে গীতিবিদ্রে দেখছিস আমার প্রিয় গানটা দিয়েছে। বলে, কোনটা? তো গে উঠলো চন্দ্রিমা রাত্রিতে, আমি পেছনে হাঁটছি, তো ফিলিংসটা কেমন হবে? হ্যাঁ, তেমনি আমি রিক্সায় করে যাচ্ছি শান্তিনগর মোড়ে, একটা গাড়ি এসে থামলো, গাড়ির মধ্যে ফুল সাউন্ড দিয়ে বাজতেছে কেন এই নিঃসঙ্গতা। হ্যাঁ, তো ওইটাকে আমি, এবং কালো মাইয়া গানটি ওইটা মনে আছে যে
মল চত্বরে আমাদের ব্যান্ড বড়, সবচেয়ে বামবার বড় কনসার্টটা হয়েছিল প্রথম যখন। তো এগুলো সব কিন্তু 91 সালের গল্প, শুধু 93-94 সালে কেনই নিঃসঙ্গতা। তো ওই মল চত্বরে কনসার্টে যখন চাইম উঠলো এবং ওই কালোমায়ার শুরুর ইন্ট্রো মিউজিকটা প্রিলিউডটা বাজলে তো বোঝা যায়, আর আমার সামনে থেকে সবাই দৌড়ে সামনে চলে গেল আর কি। এরপরে তো গানের সময় তো মাত্র কিছুদিন আগে আপনার সাথে ফোনেও কথা হচ্ছিল, নিউ ইয়র্কে খালিদ ভাইয়ের একটা ইন্টারভিউ আমি নিচ্ছিলাম এবং পরবর্তীতে সেটা বলেছিলেন, তারপর আমি একটু নিতে চাই আপনাকে যেহেতু পেয়েছি। কালোমায়া গানটির প্রথম দিকে কিছু কারেকশন ছিল টুলু ভাই, খালিদ ভাই এবং আপনার সমন্বয়ে, বিষয়টা কি ছিল প্রথম দিকের মুখটা হারিকেন লন্ঠন কি সামথিং একটু যদি গল্পটা বলেন। সেটা হলো যে এটা 90 সালের ডিসেম্বরের কথা। আমি আমি ওই যে বললাম যে সারগামে গিয়ে বসে থাকতাম, বিভিন্ন জনের কাছে গান দিতাম, তো আমার খালিদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো এক সন্ধ্যায় ওই সারগামের ভেতরে যেখানে সবাই বসে আড্ডা মারতো ওই জায়গায় বসে আছি, তো খালিদ ভাই আমাকে দেখে বলছে, এই তুমি সুরের উপর গান লিখতে পারবো? আমি জি পারবো। খালিদ ভাই বলছে, হ্যাঁ খালিদ ভাই বলছেন, সুর বলো যে একটা আমি লালালা করছি দেখি লেখো তো। তো উনি যখন লালালা করলেন, লালালা এরকম করছেন, তো আমি আমার পকেটে কলমও নাই কাগজও নাই, হ্যাঁ তা আমি কী করবো, তাড়াতাড়ি একটা কলম খুঁজে বের করলাম, আর কাগজ পাই না, পেলাম একটা চানাচুরের ঠোঙা, একদম মানে আমার যদি স্মৃতি আমাকে ইয়ে না করে, প্রতারিত না করে, তাহলে বিষয়টা এমন হয়েছিল। তো আমি ওই কাগজের ঠোঙার মধ্যেই এই কালো মাইয়া কালো বইলা পুরো মুখটা লিখলাম প্রথম। লেখার পর উনি দেখে বলে যে বাহ খুব ভালো হয়েছে, এবং এটাও সত্যি যে আমাকে উনি বলেছিলেন যে তুমি কালো মেয়ে নিয়ে লিখো, সাবজেক্টটা কিন্তু আমাকে খালিদ ভাই দিয়েছিলেন। আচ্ছা, তারপরে আমি মুখটা যখন লিখলাম উনি বলছে বাহ মুখটা তো খুব সুন্দর হয়েছে, বলে তুমি একটা কাজ করো, অন্তরা একটা ডামি আমাকে বলে দিলেন, মানে লালালা করে দিলেন, বলে তুমি এই মিটারে তুমি আমাকে কালকে অন্তরা লিখে, আমি উনি জহিরুল হলে থাকতেন, বলে তুমি সেখানে আসো। তো আমি তারপর অন্তরা 3টা অন্তরা লিখে পরের দিন গেলাম, এবং দুপুরবেলা উনি ঘুম থেকে উঠতে হতো অনেক দেরি, তারপরে আমি বসেছিলাম, আমার বন্ধু জহিরুল হলে থাকতো ফখরুল, তো যাই হোক তারপরে আমরা ওনাকে আমি গানটা দেখালাম, তো উনি তাড়াতাড়ি তখন রেডি রেডি হয়ে ওনার সঙ্গে ড্রামার বাবু ভাই ছিলেন, আচ্ছা ওই যে চাইমে তখন বাবু ভাই বাজাতেন, তো তারপরে গানটা উনি দেখে বলে যে ওনার বলে যে আমার তারা আমি এখনই যেতে হবে, মানে ওই ও তখনই ভয়েস দিবে আর কি গিয়ে আর স্টুডিওতে গিয়ে। তো আমার বলো যে আচ্ছা দুই এক জায়গায় যদি আমি এমনি ঠিক আছে দুই এক জায়গায় যদি একটু কারেকশন করা লাগে আমি করতে পারবো, তো আমি বলছি হ্যাঁ কেন অসুবিধা নেই, ও ওটা তো হয়ই, তো যেহেতু উনি আমাকে সঙ্গে নিচ্ছেন না, এই হলো প্রেক্ষাপটটা। এবং গানটা তারপরে তো আমি আর জানি না কিছু, তার তখন মানে আপনার তোমার 90-এর গণ কি শৈরচর বিরোধী আন্দোলনের পর নতুন সরকার এবং ইলেকশন হলো, ইলেকশন তখন বিটিভিতে ইলেকশনের সময় এই ব্যান্ড শো ব্যান্ড শোটা গিয়েছিল, তো আমার সঙ্গে বাচ্চু ভাইয়ের সঙ্গে প্রথম দেখা ওখানে, মানে ওখানে না সারগাম স্টুডিওতেই ব্যান্ড সঙ্গীতে ওনারা রেকর্ডিং করে আসছে এবং গানটা তখন কিন্তু পরদিনই যাবে আর কি। তো বাচ্চু ভাই বললো যে বাচ্চু ভাই আমার সঙ্গে দেখা, কিরে কী খবর জিজ্ঞেস করলো, টলো গানটা লিখছিস? আমি বলছি হ্যাঁ লিখলাম, তো নতুন একটা গান লিখেছি, বললো কার? আমি বললাম যে চাইমের ওই যে খালিদ ভাই করলেন কালো মায়া কালো বলে, বলে কেন কালকে তো গানটা তো ইয়ে খালিদ গাইলো। আমি জিজ্ঞেস করলাম কার, উনি বললো যে ও বললো তো ওর লেখা। আচ্ছা আচ্ছা, আমি তো তখন সাথে সাথে আমার অবস্থা খারাপ যে আমি গান লিখে দিলাম, উনি বলছে উনার লেখা। তো এরপরে গানটা যখন ব্যান্ড সঙ্গীতে যাওয়ার পরে তো গানটা খুবই পপুলার হয়ে গেল। তো টুলু ভাইয়ের সঙ্গে আমার এর আগে আমার পরিচয় হয়েছে, টুলু ভাইয়ের সঙ্গে আমার দেখা এই ব্যান্ড সঙ্গীত যাওয়া। গানটা কম্পোজিশন টুলু ভাইয়ের, এটা আমি পরে জেনেছি, এটা অ্যাকচুয়ালি চাইম প্রথম তো টুলু ভাই সহ খালিদ ভাই সহ ওনারা ছিলেন, সারগামে পুরো গানের ওই অ্যালবামের গান রেকর্ড হচ্ছিল। তো যেটা হয়েছে যে খালিদ ভাইরা প্রথম যখন টুলু ভাই সহ তখন ওনারা হারিকেন লন্ঠন এই গানটা প্রথম করেন আর কি। আচ্ছা আচ্ছা, ওই ট্র্যাকটার উপরেই উনি হারিকেন লন্ঠন অফ করে দিয়ে উনি কালো মাইয়া গানটা করেছিলেন খালিদ ভাই, লালালা করে যেটা শুনেছেন ওই শ্যুটটা আপনাকে এই শ্যুটটা আমার দিয়েছিলেন। হ্যাঁ, তো আমি তো আর জানি না যে এটা ট্র্যাক করা বা কিছু বা এটা যে হারিকেন লন্ঠন আয় করা, সে জানা পরে আমি জেনেছি বিষয়টা, যেহেতু উনি চাইম ভেঙে চলে গেছেন মানে খালিদ ভাই টুলু ভাই বেরিয়ে গেছেন, তখন ওনারা ওই হারিকেন লন্ঠন যেহেতু ইয়ে করেছিলেন, গান এস্টাবলিশ করতে চাচ্ছিলেন যে ওই সুরেই একটা গান, তখন এই কালো মাইয়া গানটির। আমি জানি আপনার জনপ্রিয় গানের গল্প শুনতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তারপরও কিছু কিছু গানের নিব। আমি একটা ছোট্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম ব্রেকে যাবো, সেটা হচ্ছে ব্যান্ড মিউজিকের সবচেয়ে স্বর্ণালী সময় সেই সময় ছিল 90s, এবং সেই সময় একই সাথে আধুনিক গানের শিল্পী এবং দুই ধারায় আপনি ভীষণভাবে জনপ্রিয়। আপনার এমন কোনো অ্যালবাম নেই যে জনপ্রিয় হয়নি, সেই অ্যালবামে কবির বকুলের গান নেই।
কোন দিকে আসলে বেশি টানত, এই বিষয়ে আসলে পরিচয় যোগাযোগটা কেমন ছিল? একে তো দেখা যেত যে যারা ব্যান্ড আর্টিস্টদের গান করতেন তারা আবার সলো আর্টিস্টদের গানে খুব একটা পাওয়া যেত না, কিন্তু আপনি বা দু একজন ছাড়া আপনারা দুই জায়গাতেই বেশ জায়গা করে নিয়েছিলেন, এটার বিশেষত্ব কী ছিল? আসলে আমি যেটা দেখি যে ব্যান্ডের ব্যাপারটা, ব্যান্ড তো যেহেতু একটা দল, তারা কিন্তু তারা তাদের বলয়ে গানগুলো করতো আর কি, মানে গীতিকার দেখাচ্ছে বা কম্পোজিশন সব কিছু কিন্তু তাদের নিজের ইয়েতেই থাকতো। এবং যেমন সোলস চিটংয়ের ব্যান্ড, সেখানে হয়তো হেনা ইসলাম বা শহীদ মাহমুদ জঙ্গি, তাদের আব্দুল্লাল মামুন, তাদের গানগুলোই হয়তো বেশি, বা তাজুল ইমাম, তারাই নিজেরা গানগুলো তৈরি করেছেন, নকিব খান সুর করেছেন বা আয়ুব বাচ্চু ভাই সুর করেছেন, এরকমভাবে হয়েছে। অন্যান্য ব্যান্ডেরগুলো ওই সময় আর কি, সোলস তো যেহেতু একদম পায়োনিয়ার। তারপর যেটা হয়েছে যে আমি যখন অডিও অ্যালবামে গান লিখছি তখন ব্যান্ডের যে কাজগুলো হতো তখন কিন্তু ব্যান্ডের অ্যালবাম আস্তে আস্তে বের হচ্ছে আর কি ওইরকম, এবং সবগুলো দেখা গেছে নিজেরাই হয়তো আয়োজন করে করতো। তা আমার সৌভাগ্য হয়েছিল যেহেতু আমি ওই যে চন্দ্রিমা রাত্রিদের পালস ব্যান্ডের গান, আমি ব্যান্ডের গান লিখেছি খুব কম, কিন্তু হ্যাঁ কম লেখা হয়েছে, কিন্তু কীভাবে কীভাবে যেন সৌভাগ্যক্রমে আমার গান হয়তো, যেমন চন্দ্রিমারতিতে হয়েছে, কালো মাইয়া হয়েছে, কেন নিঃসঙ্গতা আরেকটু পরে, মানে 94-93 শেষের দিকে করা ওই অ্যালবামের তো দুটো, কেন নিঃসঙ্গতা এবং ব্যস্ততা দুটো গানই খুব হিট হয়েছিল। আমি তিনটা গান করেছিলাম, আজ দিন কাটুক গানের টাইটেল, ওইটাও আমার লেখা, তো এই তিনটা গান করেছিলাম। আর যেটা হয়েছে যে এমনি চাইমের আমি, যেমন খালিদ ভাই আমার আরেকটা গান করেছিলেন নষ্ট নারী, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তাই না, আমারটা ছিল আমি কষ্ট পেয়েছি তাই নষ্ট হয়েছে, এটা কিন্তু কষ্ট পেতে বেশি পেতে ভালোবাসির চেয়ে আরও আগে আগে অনেকে করা, আমি কষ্ট পেয়েছি তাই নষ্ট হয়েছে, এটা ছিল যে তার ভালোবাসায় খাঁ ছিল বুঝিনি আগে, তার ছলনাটাই করলো যে হায় নষ্ট আমাকে, আমি কষ্ট পেয়েছি তাই নষ্ট হয়েছে, এটা ছিল খালিদ ভাই করেছিলেন। এটা ওই যে গিটারিস্ট, নাম ভুলে গেলাম, ও শুট করেছিল গানটা। যাক, তো ওই জন্য ব্যান্ডের ওইরকম সুযোগ হয়নি, সুযোগ হলে আমি গান তো লিখতেই আসছি, কিন্তু সুযোগ পেয়েছি গান লিখে দিয়েছি অবশ্যই। কেন নিঃসঙ্গত বা 94 এবং ফিল্মে গান লেখার অধ্যায়গুলো শুনবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, শুনছেন দেখছেন রাত আড্ডা ব্রট টু বাই স্ট্রিট হোস্টেড বাই মি, এবং একটা দারুণ খবর জানিয়ে রাখি এই আড্ডার সাথে সাথে, যে খুশির ওজন কিন্তু এখন মাত্র 150 গ্রাম, মোটেই আবল তাবল বকছি না, কারণ হচ্ছে এটা স্ট্রিটের জার, এখন পাওয়া যাচ্ছে নানান রকম ফ্লেভারে, ভ্যানিলা বাটার, জার্মান ক্রিম, ব্ল্যাক ফরেস্ট, রেইনবো, আলটিমেট চকলেট। সুতরাং আপনারা খুশি নিয়ে ঘরে ফিরুন, রাতারটা শুনুন। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে রয়েছেন কবির বকুল। পর্দার পেছনে রয়ে যায় জীবনের আসল গল্প, তাই সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিতে হয় নতুন ভাবে। 4K Ultra Super Picture Quality, HD Surround Sound, Cell Phone to TV Sharing. এগিয়ে যাওয়ার পথে আমার প্রথম পছন্দ Vision LED TV। পাওয়া যাচ্ছে সকল Vision Emporium শোরুমে। Great music, great mashup, only on 94.4 Jago FM. বয়ফ্রেন্ড নেই, লাউড অ্যাক্টিং করলেই কি নাটক হিট? না, ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, এটা ক্যারেক্টার যেটা পাই যখন সেটা তখনই ওভাবে করার চেষ্টা করি। ওকে, ফেভারিট অ্যাক্টর কে? বোথ। বাবার ওয়ালেট টাকা চুরি বলতে নাটকটা কি টাইপের হচ্ছে।
আমাকে ঠকাতে চাইলে তো সম্ভব বানাইনি কখনো, সো বানানোর পরে জানতে পারবো যে কেমন হয়। লাস্ট ভয় পেয়েছিলেন কবে? যখন পরীক্ষায় ফেল করেছিলাম, মাসে বলতে ভয় পেয়েছি। কোন ভুলটা আপনি অলওয়েজই করেন? অনেক কাজ আগে ভাবি না, পরে যখন করে ফেলি তখন যে কষ্ট লাগে আর কি। আরে, আপনার সবথেকে বেশি সিক্রেট কে জানে? আমি। ওকে, অলরাইট, পাশের অ্যাপার্টমেন্টের ছেলেটা নাকি আপনার জন্যই বারান্দায় দাঁড়িয়ে থাকে? ব্যাক এগেইন, শুনছেন, দেখছেন রাতের ড্রাইভার চরিত্র স্ট্রিট হোস্টেড বাই মি, এবং সঙ্গে রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি কবির বকুল। বকুল ভাইয়ের সাথে আড্ডার আগে একটা দারুণ খবর জানিয়ে নিই এই সেগমেন্টে শুরু হওয়ার আগে, কারণ খুশির ওজন এখন কিন্তু মাত্র 150 গ্রাম। কারণ স্ট্রিতে যার পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্লেভারে, ভ্যানিলা বাটার, জার্মান ক্রিম, ব্ল্যাক ফরেস্ট, রেবো, আলটিমেট চকলেট। আমরা কথা বলছিলাম এই সময়ের, এই সময় না, কয়েক প্রজন্মের প্রজন্ম ধরে একেবারে আমাদের গানের জগতে যারা এই লেখার স্বপ্নে আসেন তাদের পথিকৃতম মানুষ কবির বকুল ভাইয়ের সাথে। এবং বকুল ভাইয়ের সাথে কথা বললে বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রির অনেকগুলো সিনারিও আসলে একসাথে টানা হয়। আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ফিল্মে যখন এন্ট্রি হলো, ফিল্মে তো আসলে তখন আজকের ফিল্মের অবস্থান আর তখনকার ফিল্মের অবস্থান আকাশ পাতাল, জায়ান্ট একটা অবস্থা। তো সেই জায়গায় আপনার কি কোনো ধরনের আপস্টেয়ারের ব্যাপার ছিল যে এটা দিয়ে করে আমি আসলে ওখানে রাজত্ব করব, ব্যাপারটা কি? এবং প্রথম এখানে যদি বলি প্রণব ঘোষ, ফিল্মের ক্ষেত্রে আপনার এন্ট্রিটা কিভাবে হলো এবং বিচরণটা যদি আপনার নিজস্ব ব্যাখ্যা দেন। হ্যাঁ, আমি তো অডিও অ্যালবামে মানে দুহাতে গান লিখছি এরকম বলবো আর কি, 94-এর কথা বলছি। তো আমি কিন্তু তখন তপন চৌধুরীর সঙ্গে থাকি। তো আমি রাতেবেলা বাসায় ফিরলাম, তো তখন বাজে 11টা বাজে এরকম। তপন দা বললো যে এই তোমাকে আবু তাহের ভাই, উনি প্রয়াত, আমি শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি, বললো আবু তাহের ভাই তোমাকে খুঁজছে, সম্ভবত ফিল্মে গান লেখাবে, খবরদারি চান্স মিস করো না। তপন দা কিন্তু এভাবে বললেন। তো যেহেতু তখন মোবাইলের যুগ ছিল না, তো ওর নাম্বারটা তো তপন দা বলে যে এই নাম্বার তুমি ফোন দাও, ল্যান্ডফোন। হ্যাঁ, ল্যান্ডফোনে। তো আমি তাহের ভাইকে আমি কল দিলাম। তো এর আগে বলিনি যে আসলে চলচ্চিত্রে গান লেখাটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল, যে কোনোদিন যদি চলচ্চিত্রে গান লেখার সুযোগ পেতাম, এটা তো সবারই স্বপ্ন থাকে। তা আমি, এটা আমার খুব স্বপ্ন ছিল। এবং তাহের ভাই যখন আমাকে, আমি যখন ফোন দিলাম তাহের ভাইকে, ফোন দিয়ে বললাম আসসালামু আলাইকুম, আমি কবির বকুল, তো উনি আমাকে বলছেন যা বললেন, বলে যে এই তোমার মিয়া আপনার বলেছে অ্যালবাম খুললে দিতে কবির বকুল, আপনি তো চারিদিকে খালি কবির বকুলের নাম, তো ফিল্ম আপনি গান লিখবেন আমাকে বলছেন। তাই আমি বললাম যে ভাই এটা তো আমার একটা স্বপ্ন। বলে তাহলে কাজ করেন, স্বপ্ন পূরণ করার জন্য কালকে চলে আসেন আমার বাসবাড়ি মোহাম্মদপুরে বাসা, ওখানে চলে আসেন। 94-এর কথা শুনছি, 94-এর কথা। তারপর পরদিন আমি গেলাম, আমি একটু আরেকটু হ্যাংলা পাতলা ছিলাম, একটা বাইক চালাতাম। তো আমি ওনার বাসায় গেলাম 3:30 সময়, গিয়ে ড্রয়িং রুমে ঢুকলাম, ঢুকে দেখলাম যে অনেক মানুষ বসে আছে। তো ফিল্মের তো আমি এমনি ধারণা ছিল যে ফিল্মের গানটার সিটিং হয় এসে, তো আমি ওই আমি বুঝলাম সিটিং, তো আমি ঢুকেই ওনাকে, আমি ঢুকেই, আমি তো কাউকে চিনি না, তাহের ভাইকে আমি চিনি না, কাউকে চিনি, একটা মানুষকে আমি চিনি না কিন্তু যারা বসেছিলেন। তা আমি মানে একদম মানে কমন সালাম দিলাম, সালাম আলাইকুম। আচ্ছা, তো উনি বলছে এই তুমি কে মিয়া? তা আমি বলছি যে আমি কবির বকুল। হর মিয়া, তুমি তো মিয়া বাচ্চা বলা, আমি তো ভাবছি একটা বয়স্ক লোক টোক, মানে উনি আমাকে টেলিফোনে আপনি করে বলছিলেন, এখানে দেখেই আমাকে তুমি করে বলা শুরু করলেন, বলে তুমি তো বাচ্চা বলা, তুমি আবার কী গান লিখবে, আচ্ছা বসো বসো। তারপরে আমি বসলাম, তারপরে ডিরেক্টরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আবুল খায়ের বুলবুল, তার ছবি অগ্নিসন্তান, সেই ছবির জন্য গান লিখতে হবে। তো উনি বললেন যে এই ছবির 6টা গান আছে, তুমি সবগুলো গান লিখবে, আগে দেখি যে তুমি পারো কি না আর কি, চলচ্চিত্রের গানে তো তোমার অ্যালবামের গান না, এটা তো অন্যরকম। তাই আমি বলছি ঠিক আছে। তারপরে আমাকে একটা সিকোয়েন্স বলা হলো এবং রোম্যান্টিক গান ছিল, এবং ওই যে সুর করা কিন্তু একটু, তো
তো আমি তারপরে না সরি শুট করা না মানে এমনি ইয়ে ছিল আমাকে সিকোয়েন্সটা বলার পরে পরে আমি প্রথম মুখটা লিখলাম এই মুখটা লিখতে মানে আমি স্টুডিওতে বসে ওনার বাসায় বাসায় সিটিং হয়েছিল রুমি তবলা বাজার ও ছিল রুমি সেন গিটারে ছিল বাবলু ডিরেক্টর আবুল খের বুলুল ভাই আবুদায়ের ভাই আরও দুজন ছিল ফিল্ম আমার মনে নেই তো এই সবাই বসে গল্পটা বলে তারপরে গান লিখতে বললো তারপরে আমি তো লিখলাম দেই উনি বলে যে না আরও অন্যরকম দেখো এরকম বলতে বলতে প্রায় দুই ঘন্টা পর আমার মুখটা ওকে হলো ওই দিন মুখ ওকে বললো ঠিক আছে আজকে মুখ ওকে কালকে আসো অন্তরা লিখব পরদিন আবার গেলাম গিয়ে তারপরে আবার অন্তরা লিখতে লিখতে দিন পার হলো ওই দিন আরও তিন ঘন্টা লাগলো পুরো অন্তরা শেষ করলাম তো এক গান শেষ বললো তাহলে কালকে আবার আসো আমরা নতুন গান নিয়ে বসব তারপর পরদিন আমি আবার গেলাম এবং পরদিন গিয়ে এবার একটু কম একটু টিজিং সং ছিল আচ্ছা হ্যাঁ গান কিন্তু রেকর্ডিং পরে মানে বলছি যে আমরা রেকর্ড একবারে তৈরি করে তারপরে রেকর্ডে যাব তারপরে আমাকে ওই আমার সিকোয়েন্সটা বললেন এটা টিজিং সং ছিলেন ছিল তারপর ওই গানটা লিখতে আমার দুই দিন লাগলো আরও মানে প্রথম গানটা লিখতে দুই দিন পরের গানটা লিখলেও দুই দিন চার দিন আমার দুই গান লিখতে দুই গান লিখতে আচ্ছা আমি তো অধৈর্য হয়ে গেলাম যে দুই দিনে তো আমি বারো গান লিখে ফেলি অ্যালবামের জন্য এখানে মাত্র দুইটা গান আমার চার দিন চলে গেল তা আমি খুব ইয়ে হলো এরপরে থার্ড গানের সিটিংয়ে আমি আর যাইনি যাইনি মানে বিরক্ত হয়েছে মানে আমি অথচ না এটা আমাকে দিয়ে হবে না চার দিনে দুই গান চার দিনে তো আমি বারো চোদ্দ গান লিখে ফেলি তো ওই জন্য আমার পোষাবে না মানে এরকম একটা ব্যাপার ছিল এরকম যে আমার এতগুলো গান এই ফিল্মে এত সময় লাগে মানে যেহেতু সিকোয়েন্সের সঙ্গে মিলিয়ে করতে হয় তো অনেক কঠিন ব্যাপার তা আমি প্রথম তখন বুঝতে পারিনি কিন্তু বিষয়টা সেটা আমি একটু বলছি ব্যাখ্যা দিচ্ছি সময় নিচ্ছি তারপরে আমি ওই দুই গান লিখে পালালাম ফিফথ ডেতে আমি আর যাইনি রাতেরবেলা তো উনি আমাকে ফোন দিয়েছেন কয়েকবার ফোন দিচ্ছেন তা আমি বাসায় ফিরছি তখন তো বলছে তাহেবে তোমাকে খুঁজছে তা আমি ফোন দিলাম তো উনি বলছেন যে ও আমি ঢুকার পরে যে ফোন আবার আসছে তো উনি তপন তো বললেন যে তাহের ভাই তো আমি তাহের ভাইকে বললাম যে ভাই ইসলামকে বলে যে তুমি তো আজকে আসলাম আমি আমরা বসে আসছিলাম সবাই হ্যাঁ ফিল্মের সিটিং তুমি দেখছো তো সব মানুষ বসে থাকে এসে তা আমি যে ভাই আমার পেট খারাপ হয়ে গেছিলো আমি এটা সরি মিথ্যে কথা বলেছিলাম মানে আমি বলতে পারিনি যে আমি বলে আচ্ছা ঠিক আছে কালকে তাহলে সুস্থ সুস্থ হয়ে আসো কালকে বসবো আমরা পরদিনও আমি যাইনি রাতেবেলা আবার পরদিনও যাইনি ফোন দিয়েছে তা আমি বলছি ভাই আমার মোটরসাইকেলের চেন ছিঁড়ে গেছে একদম মিথ্যে কথাগুলো বলেছি একদম সত্যি বলছি যেটা এবং উনি তো খুব ইয়ে করলো যে আমি বললাম যে ঠিক আছে তাহলে পরদিন এসো এবং থার্ড ডে তো আমি যাইনি এবং রাতেবেলা উনি ফোন করে উনি বললেন যে বকুল এটা তোমার অ্যালবামের গান না যে আয়সা বৈশা লিখে দিয়ে দিলা তুমি এতগুলো মানুষকে বসায় রাখলা এটা তো ঠিক করো না জিনিসটা তো এমনভাবে বলছেন উনি খুব ভদ্রলোক ছিলেন এবং আমি খুব লজ্জা পেয়ে গেলাম যে ভাই সরি মাফ করে দেন কালকে আমি আসবই বললো না ঠিক আছে অসুবিধা নেই দুটা গান তো লিখছো অসুবিধা নেই তোমাকে আমি জানাবো তো ওই ছবির দুটা গানই লেখার পরে আমার এই কাহিনীর কারণে উনি আমাকে আর ডাকেন নাই তারপরে আমি সরাসরি রেকর্ডিংয়ে আমাকে ডেকেছেন দুটা গান রেকর্ডিংয়ে প্রথম গানটা রোম্যান্টিক গানটা সেটা গিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং ইফাতার নার্গিস আর পরে গানটা গিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা আচ্ছা দুটা গান আমার হলো মজার বিষয় যেটা হয়েছে যে আমি 94 সালে ওই গান ওই ছবিটা মুক্তি পেল 95 সালে এবং 95 সালে প্রযোজক সমিতির চলচ্চিত্র প্রযোজক সমিতির যা পুরস্কার ওরা দিত সেখানে হঠাৎ করেই আমার বন্ধু আরিফ খান আমাকে একদিন বললো যে এই তুমি নমিনেশন পেয়েছো গীতিকের শ্রেষ্ঠ গীতিকের আমি কী বললো বলে যে হ্যাঁ ফিল্মের গান আমি গান লিখলাম মাত্র দুটো আচ্ছা ও আমি উড়াই দিছি আমি পাত্তাই দিই এরপর দিয়ে আমাকে প্রযোজক সমিতি থেকে ফোন দিল আমি তখন ভোরের কাগজে কাজ করি আচ্ছা ভোরের কাগজের অফিসে ফোন আসছে তো বললো যে আমরা প্রযোজক সমিতি অফিস থেকে আপনার তো একটা ছবি লাগবে আপনি মনোনয়ন পেয়েছেন আমাদের তো একটা বইয়ের মতো বের হয় সেখানে এটা যাবে আর কি তা আপনি ছবি একটু আমাকে আমাদেরকে পৌঁছে দেবেন তারপরে যাক আমি তো মানে আমার ভিতরে যে একটা কী আলোড়ন তৈরি হলো যে আমি চলচ্চিত্রের গানকে আমি অবজ্ঞা করলাম অথচ এখান থেকে আমার একটা প্রাপ্তির সুযোগ তারপরে আমি এই তখন টার্ন করলাম এবং শকত আলী ইমন 96 সালের কথা বলছি ও আমাকে হঠাৎ করে বললো যে বকুল আমি তো একটা ছবি পেয়েছি এখন আমার সঙ্গে তো ওরকম কারোর সঙ্গে ইয়ে নেই আমি কখনো ওই অভ্যেসটা নাই তো আপনি যদি গান লেখেন তাহলে আমি সাহস করতে পারবো ছবিটা নেয়ার আমি বলছি জান করুন কারণ আমি তো অলরেডি সিগন্যাল পেয়ে গেছি আমি যে চলচ্চিত্র আমাকে ডাকছে এবং আমি ইমনকে বললাম করবো এবং ইমনের সঙ্গে এই যে শুরু হলো 96 সাল থেকে এখন পর্যন্ত চলছে তো এই বিষয়ে আসবো কিন্তু আজকে সেই অবজ্ঞা করা মানুষটি আসলে কবি বকুল এবং যার হাতে যার ঘরে 5-5টি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং আরও অন্যান্য স্বীকৃতি তো রয়েছেই আমি একটু 94তেই থাকি
অডিও অ্যালবামে যখন আমার প্রশ্ন হচ্ছে সোলসের এই অ্যালবামটা আমরা তারুণ্য আমাদের একেবারে টকবুকের তারুণ্য আমরা তখন কেবল এসএসসি পাস করেছি, তো কেন এই নিঃসঙ্গতা এর সিটিং অনেকগুলোকে বলেছেন এটার ছোট একটু গল্প একটু শুনতে চাই। পাশাপাশি ব্যান্ড অ্যালবামে একটা ঘরানা থাকে, বাচ্চু ভাই জেন ভাই বা ওই সময় যারা যারা ব্যান্ড আর্টিস্ট ছিলেন তাদের কাছে কবির বকুলের গান খুব কম কেন রেকর্ডিং হয়েছিল, এত এত সুপারহিট 95-94 অনেকগুলো সুপারহিট গান দিয়েছেন আপনি, একটু যদি দুটো প্রশ্ন আলাদা আলাদা করে শুনি। আচ্ছা, সেটা হলো যে বিশেষ করে জেমস ভাইয়ের, হ্যাঁ জেমস ভাইয়ের গান আমি বলছি, হ্যাঁ প্লিজ, জেমস ভাইয়ের সঙ্গে কিন্তু আমি কাজ করেছি যে 91 সালে। আচ্ছা, 91-এর শেষের দিকেই জেমস ভাই তখন স্কাটনে থাকতেন, ওনার বাবা শিক্ষা অধিদপ্তরের ইয়ে ছিলেন, কি বলে চেয়ারম্যান ছিলেন। তো আমাকে জেমস ভাই ওই যে সাউন্ড সারগামে দেখা পরিচয়, তো জেমস ভাই আমাকে বললেন যে এই তুমি আমার সঙ্গে গান লিখবে একটু, সুরের উপর লিখতে হবে। আমি বলছি জি, বলে তাহলে আমার সঙ্গে সিটিং দিতে হবে। আমি ঠিক আছে, বলে তাহলে তুমি স্কাটনের বাসায় চলে আসো। তারপরে আমি পরদিন দুপুরবেলা চলে গেলাম এবং ওনার সঙ্গে আমি দুটো সিটিং দিলাম। তারপর পেট ব্যথা নাকি? না না, পেট ব্যথা না, তখন তো জেমস ভাই কিন্তু তখন ওইরকম হয়ে ওঠেনি কারেক্ট সারগামের সঙ্গে। এরপরে আমি এটা সম্ভবত 91 শেষের দিকে বা 92 এর কথা আর কি, এবং আমি দুটো গান লিখলাম। এই দুটো গান গাওয়ার কথা ছিল ফাহমিদা নবী, উনি তখন কানাডা থেকে বাংলাদেশে ব্যাক করেছেন, উনি একটা অ্যালবাম করছেন জেমস ভাই ওই অ্যালবামের গান লেখার জন্য। তো দুটো গান লেখার পরে আর তার সঙ্গে আমার কাজ হয়নি, এবং ওই দুটো গান পরে ফাইনালি বের হলো, কিন্তু ফাহমিদা নবী গাইলেন না, এটা গাইলেন বেবি নাজদিন। সোনালি বিকেলে একটা অ্যালবাম বেরিয়েছিল সঙ্গীতা থেকে, ওই জেমস ভাইয়ের সুরে আমার লেখা দুটো গান। তো আমি কিন্তু ওনার সঙ্গে অনেক আগে কাজ করেছি, কিন্তু ব্যান্ডে হয়তো হয় নাই, পরবর্তী চলচ্চিত্রে আমার গান তো অনেক গান করেছে। কিন্তু এই পাশাপাশি এটা বলি যে সোলসের ব্যাপারটা যেটা আসছে নিঃসঙ্গতা, তা আমি আমি তপনদার সঙ্গে থাকি, আমি তো বললামই 93-র দিকে কথা বলছি, অক্টোবর নভেম্বরের দিকে সম্ভবত। আমাকে বাসায় আমি রাতেবেলা গিয়ে 11:30 সময় বাসায় গেলাম, তো গিয়ে দেখি যে দুজন বসে আছে, একটা হলো আজাদ কিবোর্ড বাজাতো আর হলো তানিম। আচ্ছা, ওরা বসে আছে, ওরা বললো যে বকুল ভাই পার্থদা আপনার তলব করছে, পার্থদার বাসায় যেতে হবে। একটা কৌথলি প্রশ্ন করতে হয়, তখন সংসারটা ভেঙেছে তপনদার সাথে সোলসের? তপনদার তখন সোলস ছেড়ে দিয়েছেন, আপনি তপনদার বাসায় আছেন? বাসায় আছি, এবং সেখানে পার্থদার সোলসে আপনি গান গাইছেন, বিষয়টা একটু মানে মানে ধরেন আউট অফ দ্য বক্স থেকে কিন্তু একটু অন্যরকম লাগে, যে তপনদা নাই, তপনদার সাথে কবির বকুল আবার সোলসের সাথে কাজ করছে একটু, মানে বিষয়টা ব্যাপারটা আমি বলবো যে তপনদার কিন্তু ওই মানসিকতা ছিল না যে আমি সোলস থেকে, উনি সোলস থেকে বেরিয়ে গেছেন বলেই বেরিয়েছেন, তো বেরিয়েছেন উনি কিন্তু এই আমাকে বলতে পারতো যে তুমি সোলসের গান লিখবা না এসে, ওইটা কিন্তু করেন নাই। উনি বলছেন যে ওরা বলে যে তোমার জন্য বসে আছে, তো আমি বললাম যে কী ব্যাপার, বলে যে ওরা বলে যে পার্থদা আপনাকে জরুরি তলব করছেন, রাতেই গান লিখতে হবে, এটা কালকে রেকর্ডিং পরশু ভিডিয়ার। তারপরে আমি বললাম যে আমি খেয়ে নিই, তারপরে খেয়ে আমরা এই মোটরসাইকেলে ওদের দুজনটা নিয়ে চলে গেলাম মোনা টাওয়ার, এখন অবশ্য পার্থদা ওখানেই আছেন, তো ওই মোনা টাওয়ারের বাসায় গেলাম। তারপরে পার্থদা বলল 12টা, তখন 12টা ক্রস করেছে, 12:30 বাজে আর কি ওনার বাসায় যেতে যেতে, তা আমার বললো যে তুই এমন কি ব্যস্ত হয়ে গেছিস, তোর খুঁজে পাচ্ছি না, সেই জরুরি গান লিখতে হবে, তাড়াতাড়ি লিখে দে। তারপরে আমার বললো যে আমি বললাম কি বলো, ফ্রি হ্যান্ডে লেখ, অসুবিধা নেই। তো উনিও যে আমার একটা শব্দ বলছে কি এমন ব্যস্ত হয়ে গেছিস, আমি শর্ট করে লিখে দিলাম, ব্যস্ততা আমাকে দেয় না অবশ্য, প্রথম লেখা আছে, হ্যাঁ সোলসের প্রথম এই গানটা ছিল। হ্যাঁ, তো আমি গানটা লিখে দিলাম, উনি দেখে বলো যে বাহ সুন্দর। তারপরে উনি সুর করলেন, ওখানে সবাই ছিল, নাসিম ভাইও ছিলেন তখন। তারপর ওই রাত্রেই রাত 4টা পর্যন্ত পুরো গান শেষ করে আমি তারপর বের হলাম, এবং তারপর পরদিন রেকর্ডিং হলো, ব্যস্ততা রেকর্ডিং হলো, নিঃসঙ্গতা লেখা হয়নি তখনও। তারপরে এটা ব্যান্ড শোতে গেল, ব্যস্ততা গিয়েছিল ব্যান্ড শোতে, এবং গানটা যাওয়ার পরে গানটা হিট একদম। তো ও তারপরে তপনদা আমাকে বাসায় ফিরেছি 4টার সময়, তো তপনদা বলে যে কি গান হয়েছে, আমি জি লিখেছি, বলে কেমন আমি হয়েছে, ভালো হয়েছে বোধ হয়, যাক। তো ওই ব্যস্ততার পর কিছুদিন পর আবার 3 মাস পর বোধ হয় আবার দেখি রাতেবেলা 11:30-12:15 বাজে ওরা এসে বসে আছে, বলে পার্থদা আবার তলব করছে জরুরি গান। আমি চলে গেলাম রাতে 1টার সময় ওনার বাসায় গেছি, তারপরে গেলাম, পার্থদা বলে জরুরি তাড়াতাড়ি এখনই গান লেখ, কালকেই রেকর্ডিং ইয়ে ট্র্যাক করবো, পরশু কিন্তু ভিটিআর,
মানে ভিটিআর এর জন্য আসলে পার্থতা গানগুলো মানে একটা একটা করে রেডি করছিলেন একটা করে ওইটা ব্যান্ড শোতে সোলসের কল আসছে যে সোলসের গান চাইছে তো নতুন গান দিবে এই জন্য নতুন গান করেছে তো ওটা ব্যস্ত করলাম নাসিম আলী খান গিয়েছিলেন এরপরে কেন নিঃসঙ্গতার সময় সেম ব্যাপার তা আমি রাতেবেলা বসে তারপরে ফ্রি হ্যান্ডে লিখলাম কেন এই নিঃসঙ্গতা কেন এই মনতা আমাকে ঘিরে কেউ না জানো কার কারণে কোন পিছুটানে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনে নিয়মেই ছিল তো পার্থতা শুট করে বলো যে এখানে একটা লাইন গ্যাপ লাগে তুই একটা লাইন আরেকটা লাইন পাঞ্চ করতো তখন আমি যে কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা আমাকে ঘিরে কেউ না জানো কার কারণে কার স্মরণে এই শব্দটা নতুন পাঞ্চ করেছি কোন পিছুটানে তবু জীবন যাচ্ছে কেটে জীবন নিয়মে এই শুট করলেন পুরো গান কমপ্লিট করলেন গানটা ভিটিআর রেকর্ডিং হলো তারপর দিন ভিটিআর গীতি বিচিত্রায় গানটা গিয়েছিল বাংলাদেশ টেলিভিশনের গুদামঘরের শুটিং করেছিল তো আমার মনে আছে দুপুরবেলা আমি বাইক নিয়ে সোজা টেলিভিশনে গেলাম আমি ওখানে ঢুকেই মানে দাঁড়ানোর সুযোগ পাইনি আমাকে নওয়াজ ভাই রনিদা দৌড়ে আসছেন বকুল দারুণ গান দিয়েছ দারুণ গান আরেকটা আমরা আরেকটা মন শুধু মন ছুঁয়েছে পেয়েছি এই সংলাপ বলেছিলেন কথাটা আমাকে ভিটিআর হলো তারপরে গানটা গেল তো তখন তো ভিসিআরের যুগ ছিল তো ওই গানটা ভিসিআর আমি রেকর্ড করেছিলাম তপনদার বাসায় তপনদার ভাইস্তা রূপমের ছেলে শুদ্ধ ও ছোট ছিল ও কী করতো গানটা চালিয়ে ওই গানটা বাজাতো আর কোন সুতার টানে কোন পিছু টানে ও কোন সুতারের গাইতো তপন দা বলছে তোমার এই গান সুপার হিট হবে তপন দা নিজে বলছিলেন তোমাকে তো আমি কথাটা এই জন্য বললাম যে তপন দা কিন্তু কখনো সোর্স থেকে বেরিয়ে গেছে এবং এই কখনো আমাকে দেখতে পারো বরং উনি আমাকে বলছে যে ওই যে রাতেবেলা গিয়েছি এই মধ্যরাত চারটার সময় এসে আবার ওনাকে জাগিয়ে দরজা খুলে দিছেন তো আমি বলবো যে আমার আজকের অবস্থানে আসার পেছনে বড় ইন্সপিরেশন কিন্তু তপনদা ছিলেন আমি উনার বাসায় থাকাটাও কিন্তু একটা অদ্ভুত ঘটনা আমি তখন বড় ভাই বাসায় রামপুরে থাকতাম 1991 সালের কথা বলছি সেপ্টেম্বর অক্টোবরের দিকে উনি যাবেন জাপান আমাকে বললো যে বকুল মা একটু অসুস্থ তখন তপনদার মা তপনদার সময় শেষ পর্যন্তও ছিলেন তো বলেন যে মা আমি একটু জাপান যাবো 7 দিনের জন্য তুমি একটু মাকে মার যে অসুস্থ তুমি একটু থাকবে আমার বাসায় আমি বললাম ঠিক আছে তো উনি গেলেন ওই ট্যুরে ওনার সঙ্গে সুবর্ণমস্ত হুমায়ুন ফরিদি ছিলেন যা চলে গেলেন আমি 7 দিন উনি যাওয়ার সময় আমাকে অনেকগুলো অ্যালবাম দিয়ে গেলেন বললো যে গান শুনবা দেখবা যে মান্নাদের গান দিয়ে গেছে বিশেষ করে বলে এক গান ভেঙে তুমি 4 গান লিখতে পারবা সত্যি সত্যি একদম এবং তো ওই 7 দিন আমি ছিলাম মাসি অসুস্থ ছিলেন এবং মাসি খুব সুস্থ হয়ে গেলেন তারপরে তপন দা আসার পরে আমি আবার বড় ভাই বাসায় চলে গেলাম চলে যাওয়ার পরে একদিন দেখে 2 দিন পরে দিয়ে তপন দা আসেন উনি একটা পাবলিকা গাড়ি চালাতেন এসে আমার আমি তখন প্রচণ্ড জ্বর আমি কাঁথা পেঁচিয়ে শুয়েছিলাম উনি আমাকে ওই অবস্থা বলে মা তোমাকে যেতে বলছে বলে তপন দা বলেছে এই সিটে বসে এই গল্পটা তারপরে আমাকে তুলে নিয়ে গেলেন ওই যে ঢুকলাম মাসি বললো যে আমার বাসা তো বড় বাসা খালি তুই থাক আমার এখানে হ্যাঁ তুই আমার একটা ছেলের মতো সেই আমি ওনার 5 ছেলে প্লাস 1-6 ছেলে 6ষ্ঠ ছেলে হয়ে গেলাম তারপরে আমি তো 91 থেকে 97-এর 7 জানুয়ারি পর্যন্ত তপনদার সঙ্গে ছিলাম একদমই এবং এই ছেলেটা যে বসে আছে এই আমি তানভীর তারেক বকুল ভাইয়ের বাসায় বছরের পর বছর থেকেছি খেয়েছি এবার আসি তপনদার বিখ্যাত গান অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে আপনার লেখায় কিন্তু পৃথিবীর মতো হৃদয়টাকে এটা একটা লেজেন্ডারি সং এবং কত শতবার শুনেছি আমরা আমি এটার একটু প্রেক্ষাপটটা এবং অনেকগুলো গানের ভেতরে যদি 2-3টে গান তপন চৌধুরীর আলাদা করতে বলা হয় আপনার লেখা কোন কোনগুলো বলবেন সেটা বলাটা খুব দূর হোক তবে আমি পৃথিবীর মতো হৃদয়টাকের কথাটা বলছি যে এই গানটা ইত্যাদিতে প্রথম গিয়েছিল 1994 সালের জানুয়ারিতে আমি ইত্যাদিতে প্রথম গান লিখি 1993 সালের জানুয়ারিতেই এবং সেই গানটা গিয়েছিলেন তপন চৌধুরী যদি পাথর ঘষে জ্বলতে পারে আগুন প্রথম আমার গান লেখা গান গেল 1993 সালের জানুয়ারিতে যদি পাথর ঘষে জ্বলতে পারে আগুন পাখির সুরে আসতে পারে ফাগুন তবে আমার ডাকে কেন তুমি আসবে না এই গানটা প্রণব ঘোষের সুর ছিল তো ওই গানটা প্রথম যায় ইত্যাদিতে এরপরে আর ইত্যাদিতে আমি কোনো গান লিখি নাই ঠিক 1 বছর পর আবার তপনদার ডাক আসলো যে তপনদা ইত্যাদিতে গাইতে হবে এবং হানিফ ভাই তো খুবই খুঁতখুঁতে নিজে গানটা পছন্দ করে নেন উনি তখন আবহাওয়া অফিস যেখানে ওখানে আবহাওয়া মানে ওই কোয়ার্টারে থাকতেন আর কি তো আমি তপনদা এবং প্রণবদা গেলাম ওনার বাসায় এবং একটু বলে নেই যে প্রণবদার সঙ্গে তখন আমার একটু বাধাবাধি ছিল মানে উনি আমার উপর রাগ করেছিলেন আমার গান সুর করা উনি বন্ধ করে দিয়েছিলেন অভিমান কেন হ্যাঁ যে সেটা না বললাম ওই যে আমি বললাম যে কিছু অনেক সময় ঘটনা তো আমি এই গানটা পৃথিবীর মতো হৃদয়টাকে গানটার শুধু মুখটা আমার লেখা ছিল এই গানটা আমি তো যে কোনো গান একটা ভালো গান হলে আমি কি তপনদার সঙ্গে যেহেতু থাকতাম আমি তপনদাকে বলতাম তপনদা এই গানটা দেখেন তো কেমন উনি ভালো হলে রেখে তো উনি এই গানটা দেখে বলছে রেখে দাও
তারপরে উনি এই গানটা শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে বসে প্রণবদা, তখন প্রণবদার সঙ্গে আমার ভালো সম্পর্ক, ওই সময় এই গানটা সুর করেছিলেন মুখটা শুধু, আর অন্তরগুলো তখন লেখা হয়নি। এরপরে তো প্রণবদার সঙ্গে আমার একটু ঝামেলা হলো, একটা দূরত্ব হয়ে গেল। তারপরে এই আমরা প্রণবদা এই যে তপনদা ডাক আসলো ইত্যাদির গানের জন্য, তো আমি তপনদা এবং প্রণবদা আমরা গেলাম, প্রণবদা আমার সঙ্গে কথা বলেন না, আমরা গেলাম, দাদা নেই, দাদাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। তো গেলাম হানিবের বাসায়, হানিবের বাসায় হানিবের সঙ্গে অনেক তার সঙ্গে যে মামুন এরা ছিল, ইফতেকার মুনিম, সজল আমিন, তারপরে মুকিম, এরা ছিল সব, এরা সঙ্গে ছিলেন। তো বসে উনি ওই প্রণবদারে বললেন যে দাদা গান শুনেন তাহলে। উনি তো একটু প্রস্তুতি নিয়ে আসছেন যেহেতু গান অনেকগুলো শোনাবেন যেটা পছন্দ করে নেয়। তো প্রণবদা কী করলেন, হানি ব্যাগে তুলে নিয়ে পাশের রুমে নিয়ে কী কথাটা তো বললো, তারপরে এসে বললো আচ্ছা ঠিক আছে শুনান। উনি প্রণবদা দুইটা গান শোনালেন, যে কোনো একজন গীতিকার, নাম বললাম না। আচ্ছা, তো ওই গানগুলো ওনারা পছন্দ করছেন না সবার সামনে। আমি তো উসখুস করছি যে ওই গানটা শুনেছেন, ও এর আগে তপনদা বলছিলেন যে প্রণবদা ওই গানটা একটু নিয়েন, এই গানটা যেহেতু মুখটা শুট করা। তো উনি এরপরে আরও দুইটা গান শুনালেন, একটা গানও পছন্দ করছে না। তারপরে তপনদা বললেন যে দাদা ওই গানটা শুনেন না একটু। দাদা তো একটু উসখুস করে তারপরে দাদা হার মেমে, দাদা যেহেতু আমার উপর রাগ করেছিলেন আমার গান, মানে হয়তো কেন জানি না উনি চান নাই, পরে উনি অনিচ্ছা সত্ত্বেও গানটার মুখটা পৃথিবীর মতো, গানটা যখন মুখটা করার সাথে সাথে বললো যে এই আপনি এতক্ষণ কী সমস্ত গান শোনাচ্ছেন, এটা এত পরে এটি তো দারুণ গান হয়েছে, দারুণ, কথাটা তো নতুন, বললেন কে লিখছে, তখন তপনদা বললেন যে বকুল লিখছে। তো বলে এটাই করবো, দাদা তখন আমার বলে যে এই তাড়াতাড়ি অন্তরা দাও, আমার তখন বারুদের মতো, আমি সাথে সাথে ওখানে বসে অন্তরা, একদম ওখানে বসে অন্তরা লিখে দিলাম, লিখে তারপরে গান হলো এবং গান। তো ওই যে মাঝে মাঝে অনিচ্ছা সন্তানরা খুব মেধাবী হয়ে যায় এরকম ব্যাপার, খুব দারুণ না এগুলো হিস্ট্রি আসলে। তো সেক্ষেত্রে ধরেন আমি এবার চলচ্চিত্রে ঢুকবো, কিন্তু তার আগে আপনি যখন খুব ব্যস্ত অডিও ইন্ডাস্ট্রিতে, তখন সিরিয়ালি গানের ক্ষেত্রে অনেক রকম ইনার পলিটিক্স হতো, এবং সেটা প্রযোজকের এন্ড থেকে হোক, শুরু করার এন্ড থেকে হোক, শিল্পীর এন্ড থেকে হোক, সেখানে কি তপন চৌধুরীর খুব ঘনিষ্ঠ বলে কোনো ধরনের অব্লিগেশনে পড়েছেন, কিংবা কোনো রকম সমস্যায় সংকটে, কিংবা বাড়তি সুবিধা আপনি নিয়েছিলেন কি না? বাড়তি সুবিধা আমি এটা বলবো না, তপনদা কিন্তু আমার, হ্যাঁ আমি যদি আমার গানগুলো ভালো না হতো তাহলে নিশ্চয়ই উনি নিতেন না, উনি কিন্তু পছন্দ করেই তো নেন তো গানগুলো। হ্যাঁ একটা ছিনি একটা বিষয় ছিল যে তপনদা অ্যালবাম করলেই যে বলতো যে বকুলের গান ইয়ে করতেন, এটা একটা আছে, এই ইয়েটা আমি সুবিধাটা হয়তো পেয়েছি, কিন্তু সেখানে যে গানগুলো গিয়েছে ভালো গানগুলো গিয়েছে, এবং তপনদা কিন্তু অনেক সময় ইয়ে করেও পারেননি। যেমন তিনি যখন নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি মিতালী মুখার্জির সঙ্গে ডুয়েট অ্যালবাম করবেন, প্রয়াত আলাউদ্দিন আলী ভাই সুরকার ছিলেন, তো অ্যালবাম করছেন, তা আমার তপনদা সব অ্যালবামে আমার গান আছে। তপনদা আলাউদ্দিন আলী ওনাকে বলেছিলেন যে আলী ভাই বকুলের একটা গান রেখেন, তখন আলী ভাই বলছিলেন যে আমার এক্সপেরিমেন্ট করার টাইম নেই। হ্যাঁ, কারণ উনি তখন বিখ্যাত গাজী ভাই মোহাম্মদ রফিকুজ্জামান, গাজী মাজহারুল, ওনার যে গান লেখেন, তো ওই জায়গায় তো কবির বকুলের গান তো ওনাদের কাছে নস্যি, তো সেই জন্য উনি হয়তো আমার সঙ্গে কাজ করে এত সময়ও কই, আমি ওনাকে বুঝতেই তো পারবো না, কারণ আলাউদ্দিন আলী তো একটা বিশাল মহিরু। হ্যাঁ, তা আমি যেটা করেছি যে আমার তখন একটা স্বপ্ন হতো সারা জীবনে যে আলাউদ্দিন আলী ভাইয়ের গান কবে লিখতে পারবো, এই মানে ঘটনা প্রসঙ্গে কিন্তু আমি আরেকটা ঘটনাই বলছি। তো আমি এই ওই সুযোগটা আমার হয়নি, তপনদা কিন্তু চেষ্টা করেও কিন্তু পারেননি যে ওই অ্যালবামের গান দিতে, এবং এটা তো একটা সুপার ডুপার হিট অ্যালবাম, ডুয়েট অ্যালবামের এত হেবক কোনো অ্যালবাম করেনি। তো যেটা হয়েছে যে ওই আলাউদ্দিন আলী ভাইয়ের কথাটা এই জন্য আমি আনলাম যে সেই আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার গান করার সৌভাগ্য হলো 97 সালে এসে, এবং আমার একটা সৌভাগ্য যে আমি যার সঙ্গে প্রথম গান করেছি, প্রথম গানটা কী করে কীভাবে যেন হয়তো ভালো হয়ে গিয়েছে, আলাউদ্দিন আলীর ভাইয়ের সঙ্গে সেম ঘটনা ঘটলো, মানে চলচ্চিত্রের প্রসঙ্গে আমি এসেছিলাম, এটা একটা মজার ঘটনা এই জন্য বলছি। তা আমি ভোরের কাগজে কাজ করি, আমার অফিসে তখন বাদল খন্দকার সাগরিকা ছবির ডিরেক্টর, উনি আমার অফিসে এসেছিলেন, এসে বললেন যে কবির বকুল আমার ছবিতে তো আপনার একটা গান লিখতে হবে। হ্যাঁ, তা আলী ভাইয়ের আমি শ্রী ভাই এটা তো আমার স্বপ্ন সারা জীবনের, বললো যে এবার তাহলে আপনি যেহেতু সুযোগ আপনি ওরকম একটা গান চাই, কারণ এই ছবি আমার 5টা গান হয়ে গেছে, এটা না 6টা গান হয়েছে, এটা 7 নম্বর গান, এবং গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকুজ্জামান, আরেকটা কে যেন ছিল বোধহয় মনিরুজ্জামান মনির ভাই, এরকম সবাই লিখেছেন, একটা গান শুধু বাকি, বোধহয় এটা আমার টাইটেল গান, এই গানটা ওইরকম গান হতে হবে। তারপরে আমি তো আলী ভাইয়ের সঙ্গে সন্ধ্যাবেলা গিয়ে বসলাম সাস্টেন রেকর্ডিং স্টুডিওতে, এবং আলী ভাই যথারীতি সুর করা, কিন্তু
একটা সুর করে মুখটা সুর করে দিয়েছে, তো বলে যে লেখো এটা। তা আমি তো ভয়ে ভয়ে আলিবের গান, তারপরে আমি একটা একটা করে এরকম চারটা মুখ লিখলাম আর কি। তো উনি প্রথমটা মোটামুটি হয় নাই, সেকেন্ডটা মোটামুটি, থার্ডটা বলল যে হ্যাঁ এটা ভালো আছে মোটামুটি, আরও কী আছে, তো এরকম চতুর্থ নাম্বার ওইটা মুখটা দুইটা পছন্দ করলেন, বললো মোটামুটি আছে, কালকে রেকর্ডিং হবে, আমরা ট্র্যাক করব, তুমি দুপুরবেলা আসবে খাবা এবং ওখানে বসে লিখবা গান। আমি পরদিন দুপুরবেলা চলে গেলাম শ্রুতি টুর রেকর্ডিং স্টুডিওতে, এবং আমার ওই ছোট্ট একটা অফিস রুম ছিল, সেখানে বসে এই আমি ওদিকে ট্র্যাক হচ্ছে ভিতরে, তা আমি ওখানে বসে আমার তো দুইটা গান দিয়েছিলাম, দুইটা মুখ, উনি বলছিল যে আর কিছু ভালো কী বের হয়। তা আমি যেহেতু দুইটা উনি চূড়ান্ত করেন নাই, আমার তো একটা কনফিউশন ছিল, এবং আমিও খুব ইয়ে করছিলাম, এবং আমিও প্যানেল রুমে বসে বসে, ইয়ে রুমে বসে, অফিস রুমে বসে আমি আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছি ফুল, তুমি ছুঁয়েছ আমায়, সাগরিকা বেঁচে আছে তোমারই ভালোবাসায়, মুখটা লিখে আমি অন সাহস পাচ্ছিলাম না ইয়েকে দেখানোর জন্য। তা আমি বাদল ভাইকে ডাকলাম, বাদল ভাই দেখেন তো মুখটা কেমন হয়েছে। বাদল ভাই দেখেই বললো যে আরে দারুণ। উনি তাড়াতাড়ি দৌড়ে গেলেন আলী ভাইকে, বললেন আলী ভাই যে বকুল লিখছে দেখেন তো। আলী ভাই দেখেই সুর ইয়ে করে, কোনো কারেকশন লাগেনি না, উনি দেখে বলে যে সুপার মিটার। হ্যাঁ আমি বলছি ভাই তো অন্তরা অন্তরা তো তুমি লিখছই, কালকে যে দুটো লিখছো ওইটা অন্তরা, আমাকে লিখতে দেয় না, এবং এই দুটো আর্টিস্টিক হয়নি যে এটা বাচ্চু ভাই গাবে। হ্যাঁ তখন সিদ্ধান্ত হয়েছে যে এই গানটা, এবং ওরা ওই গানটা ওই দিন রেকর্ড করে দিলে ওরা পরের দিনই চলে যাবে ইন্ডিয়ায় এটা শ্যুটিং করতে। তখন আমি দেখলাম যে সন্ধ্যাবেলা কনক চাপা আসলেন আর রেশাদ। এটা কেন রেশাদ, যে এটা বাচ্চু ভাইকে পাচ্ছে না, বাচ্চু ভাই তো বাইরে বোধ হয় শো ছিল, তো বলছে বাচ্চু ভাইয়ের গানটা ভয়েসটা শুক্রবারে নিয়ে নেবে, আর ডামো ভয়েস হিসাবে রেশাদ প্রথম দিয়েছিল ভয়েস, ওইটা নিয়ে ইন্ডিয়া চলে গেছে। এবং এটা আরও মজার ব্যাপার, এই গানটা পর্দায় করার কথা ছিল আমিন খান আর ঋতুপর্ণা, আমিন খানের আবার একটা শ্যুটিং পড়ে গেছে দেখে সে শ্যুটিং স্পট থেকে চলে আসছে, তখন হেলাল খান দাঁড়িয়ে গেছেন এবং হেলাল খান ঋতুপর্ণা দিয়ে ওই গান তো সুপার ডুপার হিট। তো আমি আলী ভাইয়ের সঙ্গে প্রথম গানই আমার কিন্তু একদম। এবং সেক্ষেত্রে একটা রিলেট প্রশ্ন করতেই হয় যে বাচ্চু ভাইয়ের বিষয়ে পরবর্তীতে একটা মনোমালিন্য অভিমানের বিষয়টা ছিল আলী চাচার সাথে, এই যে তিনি ফিল্মের গান স্টেজে গাইতেন না, এবং এটা নিয়ে আলী চাচা কয়েকবার বলেছেন যে ও তো ফিল্ম স্টেজে ফিল্মের গান গায় না। তো এই ধরনের কোনো জনশ্রুত বিষয় আপনার কানে বা আপনাদের সময় বিষয়টা হয়েছিল না? অভিমানের বিষয় না, আসলে হয় কি, এটা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাচ্চু ভাইকে, ইনক্লুডিং আম্মা জান। হ্যাঁ মানে এটা হয়েছে কি যে চলচ্চিত্রের গান কিন্তু আমরা, আমি এভাবে বলবো যে আমরা অডিও অ্যালবামে গান করেছি সুপার ডুপার হিট, কিন্তু আমার মাছ পিপলের কাছে কিন্তু চলচ্চিত্রের গানই কিন্তু পৌঁছে। হ্যাঁ আমি ইন্টেরিয়ার এলাকায় কিন্তু আমি দেখেছি যে চলচ্চিত্রের গানটা পৌঁছে গেছে, তার মানে ওই গানটার কিন্তু ইয়েটা বেশি, হ্যাঁ অ্যাকসেপ্টেন্সটা খুব বেশি। হ্যাঁ তো যেটা হয়েছে যে সেটা বাচ্চু ভাই বলি, বাচ্চু ভাইয়ের অসংখ্য গান আম্মা যান, আকাশ ছুঁয়েছে আমরা রেখে, অনেক গান সুপার ডুপার হিট, কিন্তু স্টেজে কেন যেন ওনারা মানে ফিল্মের গান করতেন না, ব্যান্ডের গানের বাইরে করেননি, এটা নিয়ে আপনারা কোনো কথা বা কোনো আলোচনা বা কোনো রকম আবদার সুলভ কোনো কথা হয়নি? বাচ্চু ভাই চলচ্চিত্রে আমার অনেক গান গেয়েছেন, দিওয়ান আমি দিওয়ানা দিওয়ান ওইটাও সুপার হিট, সাগরিকা তো আছেই, যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল, তো এরকম অনেক গান আছে, কিন্তু দেখা গেছে যে করে না। এটা আমার একটা আফসোস ছিল যে ওনারা স্টেজে এই গান কেন করবেন না, মানে কেন করছেন না। অবশ্যই এখানে একটু থামাই, ছোট একটা বিরতি নিয়ে, অনেকগুলো কৌতূহলী প্রশ্ন রয়েছে, বেশ কিছু অনুযোগ অভিযোগও রয়েছে, সেগুলো আমরা শুনবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, চলছে রাত আড্ডা, ব্রডওয়ে বেটার স্ট্রিট হোস্টের বা আমি, সঙ্গে রয়েছেন কবির বকুল। আমাকে মাফ করে দেওয়া যায় ভাই, আর পারতেছি না। আপনি স্টেজে উঠলে নাকি আশপাশের টেম্পার অনেক হাই হয়ে যায়। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি ইয়েস আখি আলঙ্গি। হেই আবু কেমন আছেন, কি খবর? ভালো আছি, খুব ভালো। ফার্স্ট টাইম জাগোতে কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে। নিজেকে নিজে ডেইলি কতটুকু সময় দেন? ভালোই সময় দিই, পুরোটাই আমার। কার সাথে লং জার্নি করতে আপনি বেশ কমফোর্টেবল ফিল করেন? দুই মাস। লাস্ট কবে খুব বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন? এই যে আজকে। আপনি প্রচন্ড রাগি, ইজ ইট ট্রু? ইয়েস। আপনার মুড যখন সুইং করে তখন কে আপনাকে পাশ থেকে সাপোর্ট দেয়? আমার মেয়েরাই মোটামুটি। লাস্ট 4 ইয়ার্স আগে আপনাকে যেমনটা দেখছিলাম এখনো তেমনটাই, তো নিজের এজ ধরে রাখার আসলে রেসিপিটা কি? আপনার কথাটাই ভুল, আমি লাস্ট 40 ইয়ার্স থেকে এরকম। কেমনে কি কিভাবে মেইনটেইন করেন? এই যে মানুষের ভালোবাসা, স্পোর্টস, পিং পং খেলা টালে এই সময়। 2019 সালে এসে বাংলা সিনেমার কোন মানুষটাকে ভীষণ মিস করেন? 2019-এ আমি আমজাদ হোসেন আঙ্কেলকে মিস করছি। আমাকে মাফ করে দেওয়া যায় ভাই, আর পারতেছি না। So next question, politics কেমন বুঝেন? খুব একটা না। আপনি স্টেজে উঠলে নাকি আশপাশের টেম্পার অনেক হাই হয়ে যায়? জি, তাই তো দেখি।
লাইভ টিভি শোতে অ্যাটেন্ড করতে কি আনইজি ফিল করেন? না না, মানুষের চোখের ভাষা নাকি আপনি খুব ভালো বোঝেন, বাট কি হবে এটা ইনবর্ন কোয়ালিটি একটা আমার। আমার চোখের ভাষা এই মুহূর্তে কি বলছে? সম্ভব না, আমি এখন বলের চোখের ভাষা দেখার চেষ্টা করছি। আপনি অলওয়েজ প্রাণ খুলে হাসেন, প্রাণ খুলে হাসার রেসিপিটা কি? প্রাণ খুলে হাসার রেসিপি হচ্ছে মন পরিষ্কার রাখতে হবে। কখন খুব রাগ হয়? মোস্ট অফ দা টাইম যখন আমার পছন্দ মতো কিছু হয় না তখনই আমার রাগ হয়, হিউম্যান নেচার। আপনার মনের বয়স কত? 17 প্লাস। লাস্ট কোশ্চেন, বৃষ্টি ভালো লাগে নাকি বিরক্ত লাগে? বৃষ্টি অনেক ভালো লাগে। খেলতে কেমন লাগছে বলেন? একটু ভালো না, হাতটা একটু ব্যথা হচ্ছে ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডু সাবস্ক্রাইব 94.4 জাগো FM YouTube channel. আমাকে মাফ করে দিন, বয়ফ্রেন্ড হিসেবে আসলে কেমন হয়? কো-অ্যাক্টর হিসেবে বেস্ট কে আপনার কাছে, মিশা সাবিন নাকি জোভান? কার অভিনয় বেশি ভালো লাগে, তানসিন তিশা নাকি মেহসাবিন চৌধুরী? দুজনের অভিনয় দুই রকমের, এটা ডিপেন্ড করে নাটকটা কি টাইপের হচ্ছে সেটার উপরে। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 2 এর ফ্রেমে দেখছেন দি ওয়ান এন্ড অনলি কেয়া পায়েল কে। কেয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়ফ্রেন্ড কোনটা বলে ডাকে, কেয়া নাকি পায়েল? বয়ফ্রেন্ড নেই। লাউড অ্যাক্টিং করলে কি নাটক হিট? না, ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, এটা ক্যারেক্টার যেটা পাই যখন সেটা তখনই ওভাবে করার চেষ্টা করি। ওকে, ফেভারিট অ্যাক্টর কে আপনার, আফরান নিশো নাকি অপূর্ব? বোথ। অলরাইট, ডিপ্লোম্যাটিক অ্যানসার। বাবার ওয়ালেট থেকে টাকা চুরি করে ধরা খেয়েছেন? সব সময় খাই। অলরাইট, অভিনেত্রী হতে হলে কি কি করতে হয়? যোগ্যতা থাকতে হয়, অ্যাক্টিং করার ওই ক্যাপাবিলিটি থাকতে হবে। স্কুলে ম্যাথ নাকি ইংলিশ কোনটা বেশি ফেল করতেন? দুটেই, কিন্তু ম্যাথে বেশি ফেল করতাম। কখন মনে হয় দৌড়ের উপর ওষুধ নাই, এমন কোন ভুল করে ফেলেছে যেটার আসলে কোনো সলিউশন নাই, তখন দৌড় দেওয়া ছাড়া কোনো উপায় নেই? অলরাইট, অ্যাক্টিং কে প্রফেশন হিসেবে পিক করতে কেয়া পাইলের সমস্যাটা কোথায়? সমস্যা বলতে এখনো আমার মনে হয় না যে অ্যাক্টিং এর যে মেইন যে জায়গাটা ওইটা এখনো বানাতে পেরেছি, যখন বানাতে পারবো তখন নিজের মধ্যে কনফিডেন্ট আসলে তখন আমি প্রফেশন হিসেবে নিয়ে নিব। সুপার। লাইফটা কখন বেশি পেইনফুল মনে হয়? এমন ভুল করে ফেলে যেটা আসলে আমার করা উচিত না, আজ এরা করে ফেলি তখন। ওকে, কো-অ্যাক্টর হিসেবে বেস্ট কে আপনার কাছে, মিশা সাবিন নাকি জোভান? জোভানের সাথে বেশি কাজ হয়, সো জোভান। ওকে, কোন শখটা এখনো পূরণ হয় নাই? ফ্যামিলিকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করা। ফ্রিতে ঘুরতে যাওয়ার সুযোগ পেলে কোথায় যেতে চান, নাইজেরিয়া নাকি উগান্ডা? যেহেতু কোথাও যাইনি, সো আই গেস নাইজেরিয়া যাওয়া ইজ বেটার। ওকে, কার অভিনয় বেশি ভালো লাগে, তানসিন তিশা নাকি মেহসাবিন চৌধুরী? দুজনের অভিনয় দুই রকমের, এটা ডিপেন্ড করে নাটকটা কি টাইপের হচ্ছে সেটার উপরে। ওকে, ভূত বিশ্বাস করেন? কখনো দেখিনি, কিন্তু শুনলে ভয় লাগে, জানি না আছে কিনা। কাউকে ট্রাস্ট করে ঠকেছেন কখনো? আমাকে ঠকাতে চাইলে তো সম্ভব না, মানে আমি সহজে ঠকি না, আমি বুঝে কাজ করি। লেট নাইট পার্টি নাকি একা একা হরর মুভি দেখা, কোনটা বেশি এনজয় করেন? লেট নাইট পার্টি, ফ্রেন্ডের সাথে। আপনার এফবি পাসওয়ার্ড আপনি ছাড়া আর কে কে জানে? আমার ফেসবুক নেই, সো পাসওয়ার্ড জানারও কোনো ভয় নেই। ওকে, সো আপনি কিচেনে গেলে নাকি আপনার বাসার মানুষ খুব টেনশনে থাকে? হ্যাঁ, সেটা সত্য, কারণ আমি নিজেকে মানে পুড়িয়ে ফেলি। ওকে, সো কো-অ্যাক্টর বয়ফ্রেন্ড হিসেবে আসলে কেমন হয়? বানাই নেই কখনো, সো বানানোর পরে জানতে পারবো যে কেমন হয়। লাস্ট ভয় পেয়েছিলেন কবে? যখন পরীক্ষায় ফেল করেছিলাম, মাঝে বলতে ভয় পেয়েছি। কোন ভুলটা আপনি অলওয়েজই করেন? অনেক কাজ আগে ভাবি না, পরে যখন করে ফেলি তখন যে কষ্ট লাগে আর কি। আরে, আপনার সবথেকে বেশি সিক্রেট কে জানে? আমি। ওকে, বিরতিতে শুনছিলাম খুবই নস্টালজিক আমার আমাদের বয়সী যে কোনো তরুণের জন্য। চলছে রাত আটটা পার্টিপেটে স্ট্রিট, এবং খুব দারুণ একটা খবর জানিয়ে যথারীতি এই সেগমেন্টটা শুরু করি, কারণ খুশির ওজন কমে গেছে মাত্র 150 গ্রাম। টেস্টিতে জার পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম ফ্লেভারে, ভ্যানিলা বাটার, জার্মান ক্রিম, ব্ল্যাক ফরেস্ট রেবো, আলটিমেট চকলেট, এবং আমরা বিভিন্ন ফ্লেভারে আজকে আসলে আড্ডা দিচ্ছি। এখন একটু ডিফারেন্ট ফ্লেভারের একটা আড্ডা চলবে। ভাইয়া, জনপ্রিয়তার সাথে সাথে ঈর্ষাটা, ঈর্ষাপরায়ণ মানুষদের আসলে একটা সারাউন্ডিং থাকে, এবং আমি দেখেছি আপনাকে দুই যুগ ধরে অবলোকন করে যে আপনি ভীষণভাবে সেগুলো দারুণভাবে এড়িয়ে চলেন এবং আপনি শত্রুহীন একজন মানুষ। এইটা কিভাবে রপ্ত করেন, এটা কিভাবে সম্ভব? পাশাপাশি ঈর্ষা যে আপনাকে ভোগায়নি সেটাও তো না, আপনি কি আপনার জীবন থেকে কিছু বলবেন আজকে? এ
বিষয়টা আমি আসলে কখনো ওইভাবে কথা বলতে চাইনি। আমি তো অনেক সময় অনেক পরিস্থিতির শিকার হয়েছি। ঈশ্বর বিষয়টা যেটা বললে সেটা তো আমি অনেক মানে ধাপে ধাপেই পেয়েছি, তা আমি মনে করেছি ওটা আমার জন্য আশীর্বাদ। আমি ওইটাকে আশীর্বাদ এই জন্য যে আমি আমাকে ঈর্ষা করা মানে আমি বুঝেছি যে নিশ্চয়ই আমি কিছু একটা করতে পেরেছি। হ্যাঁ, মানুষ ওই মানুষটাকেই মানুষ ঈর্ষা করে যখন দেখা যায় যে সে আরেকজনের চেয়ে এগিয়ে গেছে। হ্যাঁ, সেটাই হয়। তো আমি এটাকে সবসময় ঈর্ষাটাকে আমি আশীর্বাদ হিসেবে নিয়েছি, এক নম্বর। দু নম্বর হলো যে আমি মনে করি যে বিনয়ের চেয়েও বড় কোনো কিছু নাই। আল্লাহ ফ্রি অফ কষ্টে আমাদের মধ্যে বিনয় দিয়ে দিয়েছেন, বলেছে তোমরা এই বিনয় বিতরণ করলেই কিন্তু তোমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তা আমি ওই জিনিসটা নিয়েছি যে আমি বিনামূল্যে একটা জিনিস পেলাম বিনয়, এটাকে আমি কেন এটা সদ্ব্যবহার করব না। আমি অন্য বিষয়গুলোকে অন্য শব্দগুলোকে আমি না নিয়ে আমি এই শব্দটাকে নিয়েছি, এটা নিয়ে চলছি, চাই যে আমৃত্যু চলতে। মানে কখনো যেন এটা আমার মনে না হয় যে আমি আকাশে উঠছি। হ্যাঁ, এই এই স্পিচটা আসলে যে কারো আলাদাভাবে কেটে সবার বারবার দেখা উচিত, সত্যি তাই। এবং একজন মানুষ বড় হয়ে ওঠে এসব কারণেই। আমি কয়েকটা বিষয়ে আজকে একটু খোলাসা করতে চাই। প্রথমত হচ্ছে খুব কমন এবং খুব পরিচিত এবং খুব কটাক্ষ করে অনেকে বলে গত দুই তিন দশক ধরে যেহেতু দেখছি যে সাংবাদিকতাকে উপজীব্য করে অনেকে গীতিকার হচ্ছে, নাট্যকার হচ্ছে, এইটা যে একটা আমি আমার জায়গা থেকে যে বলি যে এটা যে আলাদা বাইরের সার্ফেস থেকে একটা ফেক যুক্তি, কিন্তু এটা বিভিন্ন রকম মানুষ টকশোতে আসলে আমাদের ধরে। আপনি আছে, আপনার পরবর্তী প্রজন্মকে অনেকেই অনেক রকম কথা স্বীকার হতে হয়েছে। সাংবাদিকতা কি বড় রকম অ্যাডভান্টেজ, বড় রকম ডোমিনেটিং ফ্যাক্টর হয় কি না একজন গীতিকার হিসাবে? আমি তো মনে করি না, কারণ আলটিমেটলি তো আমাকে সৃজনশীল কাজটা করতে হচ্ছে। ঠিক আছে, আমার ভেতরে যদি সৃজনশীল কাজ সেটাই যে আমার ভেতর থেকে সেটা আসছে, সেটা এমন না যে আমাকে অন্য কিছু আমাকে চাপিয়ে দিয়ে মানে আমার মধ্য থেকে বের করে নি, তা না। হ্যাঁ, মানে আমি একটু কোট ধরে ধরেন নাম না তুলেই বলি যে একজন বিখ্যাত কণ্ঠশিল্পী, গায়ক কণ্ঠশিল্পী, উনি কয়েকটা স্ট্যাটাসে বারবার করে লিখেছেন যে আমিও একটা সংবাদপত্রে কাজ শুরু করবো বিখ্যাত গীতিকার হওয়ার জন্য, এবং নানানভাবে হিপনোটাইজ করেছে, মানে বাজেভাবে ইঙ্গিত করেছে। তো এগুলো আসলে আমাদের সামনের বড় পোস্টার, বড় সাইনবোর্ড কিন্তু কবির বকুল, আপনারা, সৈয়দ শামসুল হক, যারা বরেণ্য। তো এই বিষয়ে আসলে আপনার একটা সুচিন্তিত ব্যাখ্যা আজকে আমরা রেকর্ড করতে চাই। না, আমি সুচিন্তিত না, আমার যেটা তাৎক্ষণিক যেটা আথায় মানে আসবে আমার আমার মস্তিষ্ক যেটা আমাকে থ্রো করবে সেটা আমি বলবো। আসলে কি, যেমন আমি কিন্তু গীতিকার হিসাবে বাংলাদেশে এস্টাবলিশ, পরে সাংবাদিকতা হয়ে এসেছি, সাংবাদিকতা করেছি দীর্ঘদিন ধরে, এখনও সংবাদপত্রের সঙ্গে আছি। আমি কিন্তু কখনো কোথাও গেলে কিন্তু সাংবাদিক পরিচয়টা আমি দিতে স্বচ্ছন্দ বোধ করি না। এবং টেলিভিশনে আমি যে কোনো অনুষ্ঠানে গেলে আমাকে সেখানে আমি বলি যে ভাই কবির বকুল গীতি কবি, অন্য কোনো আমি অ্যাস্ট্রন ব্যবহার করতে দেইনি এই পর্যন্ত। সেটা এই জন্য না, আমি কথাটা বলার কারণ যে অনেকে জানেন না যে আমি সাংবাদিকতা করছি। তো এইটা ঘটেছে। আর যেটা যে অপবাদটা দেয়া হচ্ছে সেটা আসলে হয় কি, যেমন যারা লেখালেখি করেন তারা অনেকে কিন্তু সাংবাদিকতায় আসেন, তো ওনার যেহেতু সাংবাদিকতা পেশাটা সামনে আছে, লেখালেখিটা তখনও চাপা পড়ে আছে বলে অনেকে ভাবে যে সে এটাকে ইউটিলাইজ করে বেরিয়ে যেতে যে মানে যাচ্ছে বা এটা সুবিধা নিচ্ছে। আমি মনে করি আসলে জিনিসটা ঠিক না। ওই আলটিমেটলি যে দিনের শেষে যে আমি যে এই কাজটা করছি সেটা সৃজনশীল একটা কাজ, এটা কিন্তু সাংবাদিকতায় প্রভাবিত হয়ে বা প্রভাব ফেলে কিন্তু এটাকে আগিয়ে নিয়ে যাবে না। তো যার জন্য যারা বলে যে ভাই আমি সাংবাদিক হব, হ্যাঁ মানে সাংবাদিক হব, ওই যে যেটা বললে যে কেউ কমেন্ট করেছে এরকম, আমি মনে করি উনি এটা ঈর্ষাকাতর হয়ে কথাটা বলেছেন। হ্যাঁ, আমার ভিতরে যদি প্রতিভা থাকে আমি তো অন্য যে কোনো পেশায় আমি কাজ করতে পারি। এখন আমি যদি একজন কি বলে এটাকে একটা ক্ষমতাধর জায়গায় বসে থাকি, হ্যাঁ আছি, এবং আমি এরকম তো অনেকে চেষ্টা করেছে যে সে হয়তো শিল্পী হতে চেয়েছে বা গীতিকার হতে চেয়েছে, আছে না এরকম, আমরা অনেক, আমি নাম বলতে চাই না, চেয়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু অনেক চেষ্টা করেও বিলবোর্ড ছাপিয়েও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হতে পারে নাই, ভিতরে তো থাকতে হবে। তো অতএব এই কথাটা দিয়ে যদি কেউ মানে বলে থাকে, আমি মনে করি কটাক্ষ করে বলেছে, সে তিনি ঈর্ষাকাতর হয়েছেন এবং
ওই সাংবাদিকতা পেশাটাকেও তিনি আমি এক ধরনের কটাক্ষ করলেন, প্রতিভা থাকলে আমি সাংবাদিকতা করতে পারি, পাশাপাশি আমি একজন গীতিকার হতে পারবো, একজন সুরকার, একজন শিল্পী হতে পারবো, একসবার হতে পারবো, ওইটা দিয়ে আমি ওইটার ক্ষমতা ব্যবহার করে আমি হতে চাইলে তো বাংলাদেশে অনেক গীতিকার, অনেক শিল্পী, অনেক সুরকার আমরা পেয়ে যেতাম, সেটা তো ঘটেনি। একদমই দারুণ করে বললেন, এটা আমার আপনার পরবর্তী প্রজন্মের জন্য অনেক সহায়ক একটা সাপোর্ট, একটা সাউন্ড হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার ব্যক্তি জীবন এবং আপনার প্রফেশনাল জীবন আপনি ভীষণভাবে আলাদা এবং খুব সেপারেটলি সেটা বিলং করেন করেছেন, কিন্তু একটা বিষয় খুব মুখরোচক আলোচনায় রয়েছে যে আপনি কবির বকুল প্রথম আলোতে থাকা অবস্থায় এই কারণে নাকি অনেক সম্পর্কের কারণে তপন চৌধুরী 5-5 বার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছে। এটা নিয়ে তপনদা দারুণ করে ব্যাখ্যা দিয়েছেন যে এটা এই শোতেই যে পরবর্তীতে চেক আপ করা হয়েছে, ভোটিং নেওয়া হয়েছে, ওপেন বক্স দেখানো হয়েছে। সো এই ধরনের যে নানারকম ঈর্ষাপরায়ণ এই ইন্ডাস্ট্রির মানুষজন যখন গুঞ্জন ছড়ায়, আপনার আপনার উপরেও সেই মেন্টাল প্রেশারটা তো পড়েছে যে ঠিক আছে কবির বকুল প্রথম আলোতে থাকাতে তপন চৌধুরী 5 বার সেরা গায়ক, সেরা শিল্পী হিসেবে। আমি একটু কারেকশন করি, এটার ব্যাখ্যাটা একটু যদি দিতেন। আমি কারেকশন করি, সেটা হলো যে তপন দা মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন একবার 1999 সালে প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন, এরপরে কিন্তু তপন দা আর কখনো মেরিল প্রথম আলো পুরস্কার পান নাই। ঠিক আছে, না একবারই পেয়েছেন উনি মেরিল ভোরের কাগজ আমরা যখন করেছিলাম প্রথম, ওই বছর পেয়েছিলেন। আর এরপরে তো আমরা প্রথম আলো চলে আসলাম এবং আমরা শুরু থেকে করলাম, এবং প্রথম বছর তপনদা পেয়েছিলেন। তপনদা তখন পপুলারিটি অনেক তুঙ্গে ছিল, তো ঈর্ষাকাতর বিষয়টা যেটা চলে আসে তার আশেপাশের মানুষরাই, এবং আমি যেহেতু প্রথম আলো আছি এবং অনেকে অভিযোগ পর্যন্ত করেছিলেন, এটা আমার সম্পাদক পর্যন্ত গিয়েছিল যে তপনদার সব কিছু আমি ইয়ে করি বা এরকম অন্যান্য কিছু অভিযোগ করেছিলেন, তারা তারা ঈর্ষাকাতর হয়ে করেছিলেন এবং এটা এক ধরনের ষড়যন্ত্র করে যে আমার আমার চাকরি খাওয়ার জন্যই গিয়েছিল আর কি, চলে গিয়েছিল এবং আমার হয়তো চাকরি চলে যেত যদি ঘটনাগুলো সত্যি হতো, কারণ অফিস তখন আবার এটা যাচাই বাছাই করে তদন্ত করে দেখেছে যে যেই অভিযোগগুলো তারা করেছেন, যা যা স্টেটমেন্ট দিয়েছিলেন সেগুলো মানে কোনোটাই সত্যি হয় নাই, এবং আমার চাকরি তো মানে যায়নি, বরং আরও পাকাপোক্ত হয়েছে। কারণ আমি কাজ করার সময় ওই নীতিটা অবশ্যই ইয়ে করি যে আমি তপনদাকে আমি তপনদাকে তুলে দেওয়ার কি, উনি তো ডেফিনেটলি উনি তো নিজে যেই অবস্থানে উঠে বসে আছেন সেই অবস্থানে উনাকে আমি আর তোলার মতো তো কিছু নাই, ঠিক আছে, বরং ওনার ওনার একটা গান করতে পারলে আমি আরও বেশি ইয়ে হতাম যে তপনদা আমার গান গেয়েছেন, ঠিক আছে, ওইটা একটা ব্যাপার আছে। আর এই জিনিসটা শুরুতেই বললাম যে কথাটা যে কত বড় ভুল, যে প্রথম হলো যে গুজব যদি ছড়ায় যে মেরিল প্রথম আলো কবির বকুলের জন্য তপন চৌধুরী পেয়েছেন 5 বার, প্রথম কথা তো 5 বার না, একবারই উনি পেয়েছেন প্রথমবার, তখন ওনার পপুলারিটি ছিল, এবং আমি গত শুরু থেকে এই পর্যন্ত মেরিল প্রথম আলোর সঙ্গে আমি পুরোই ওটার একটা বিরাট অংশ, তাহলে আমার যদি ওই ইয়েই থাকতো তাহলে তপন দা তো একবার না, ওইটা 5 বারই পেত, ঠিক আছে, সেটাই মানে তার মানে এই অভিযোগ এই ঈর্ষাগুলো পীড়া দেয় বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে, এবং এই ঈর্ষাপরায়ণ মানুষগুলো আসলে আশেপাশেই থাকে, এই ইন্ডাস্ট্রিতে বিলং করে। আপনি আসছিলেন যে পরবর্তীতে আবু তাহেরের সাথে, বরেণ্য সঙ্গীত পরিচালক আবু তাহেরের সাথে কাজ করার পর আপনার শওকত আলী ইমনের ক্যারিয়ার এবং আপনার ফিল্মের যে জার্নিটা, ইমনের জার্নিটা শুরু হয়েছে আমাকে সঙ্গে নিয়ে, সঙ্গে নিয়ে এই জুটিটা, এই সংসারের শুরুর গল্পটা যদি একটু বলতেন। আমি একটু শুরুতে তো বলে গিয়েছি যে 96 সালে ও প্রথম একটা ছবির প্রস্তাব পায়, ও তখন আহমেদ ইমজাজ বুলুল ভাই প্রয়াত, শ্রদ্ধাভরে স্মরণ করছি, তার সঙ্গে ইমন কাজ করতেন। তো ইমন আমার একদিন বললো যে বকুল আমি একটা ছবি পেয়েছি, তো আমি তো সাহস পাচ্ছি না আমার, কারণ আমার কারোর সঙ্গে তো ওরকম ইয়ে নাই, আপনি যদি করেন তাহলে আপনার সঙ্গে আমার খুব মানে আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে, কারণ এটা পারস্পরিক ইয়ে না থাকলে কিন্তু গান লেখা বা শ্যুট করার এটা হয় না আর কি, এটা টিম ওয়ার্কের ব্যাপার মনে করি। তো আমাকে বললো যদি আপনি রাজি থাকেন তাহলে আমি করব। তো আমাকে তখন তো সিগন্যাল, আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি যে আমাকে ওই যে চলচ্চিত্র প্রযোজক ইয়ে পেলাম, মনোনয়ন পেলাম, তো আমি আমি তো বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি করব। এবং আমি তখন এই ইমনের সঙ্গে শুরু করে দিলাম। এবং তখন আরেকটা ব্যাপারও ঘটেছিল, ওই যে তুমি বললে যে আপনার এইসব লাইনে পলিটিক্স, তারপরে ইয়ে, ওই সময় অডিও অ্যালবামে, এবং আমি নাম মেনশন করলাম না, এমন অবস্থা যে আমি তো সব অ্যালবামে আমি গান লিখছিলাম, হঠাৎ করে আমার কাজ কমে গেল, মানে আমাকে আমি বসে থাকি, সুরকার আমার গান শুট করেন না, এবং দেখা যায় যে অ্যালবাম বেরোচ্ছে আমার গান তার কাছে আছে কিন্তু
তিনি দেখা গেল যে নির্দিষ্ট গীতিকারদের অ্যালবামে পুরো অ্যালবামে নির্দিষ্ট গীতিকার বা আমি নাই এরকম হচ্ছে। আমার ভীষণ অভিমান হতো যে আমি গান লিখছি, আমার গানের সবাই চাচ্ছে আমার গান, কিন্তু অ্যালবামে যেহেতু সুরকার কেন্দ্রিক ছিল তখন ওই জায়গায় আমি কোণঠাসা হয়ে গেলাম, তখন অভিমানটা কাজ করেছে। ওই সময় কিন্তু ইমনের কলটাও পেলাম এবং আমি সব কিছু মিলিয়ে চলচ্চিত্র আমাকে ডাকছে এটা আমার মনে হলো। তখন আমি ফিল্মে আমি তখন শুধু অ্যালবামের জন্য গান লিখতাম, তখন আমি অ্যালবামটাকে দূরে সরিয়ে দিয়ে আমি চলচ্চিত্রে ঢুকে গেলাম। কারণ চলচ্চিত্রে আমি জানি যে একটা গান লিখতে দুই দিন লেগে যায়, বা ওই সময় আমি অ্যালবামের জন্য চার পাঁচটা গান বা বেশি গান লিখে ফেলতে পারি, কিন্তু আমার মনে হয়েছে যে এটাই আমার জন্য আসল জায়গা। এবং আমি তখন ওই বিষয়ে বাদ দিয়ে আমি চলচ্চিত্র শুরু করলাম। এই 96 সালে যাত্রা শুরু হলো। 2000 সালের পরে আমি মনে করি 2001 থেকে এটা এক ধরনের আমি আশীর্বাদ বলবো সবার, যে আমি একটা মনোপলি হয়ে গেলো যে 80% গান 2001 থেকে 2011-12 পর্যন্ত অলমোস্ট 80% গান আমি একা লিখেছি। একদম এই ক্ষেত্রে অনেক আপনি আপনারা অনেক পলিটিক্স করেছেন, অন্যান্যদের জায়গা সুযোগ দেননি, এরকম ছোটোখাটো অভিযোগ তো বাড়ি থেকে শোনা যেত। মানে পুরো এন্ডোর্স করে ফেলছেন আপনি কাউকে আর জায়গা দিচ্ছেন না? জায়গা না, মানে চলচ্চিত্র আমার জায়গা, আগে তো বরেণ্য গীতিকাররা লিখতেন, তারপরে সেখানে আমি কীভাবে একটু জায়গা পেলাম। এবং আমার গান আমি নিশ্চয়ই এটা হয়েছে, আমি এখন এটা বুঝি, তখন প্রচুর ফিল্ম হতো, দেখা গেছে যে প্রত্যেক ডিরেক্টরই ওই মিউজিক ডিরেক্টরের কাছে কবির বকুলকে চাই, তো ওইভাবে সবাই কিন্তু আমি পেয়েছি। এবং একটা ব্যাপার ঘটেছে যে আমি হয়তো অন্য জায়গায় কাজ করতাম, এক সুরকারের সঙ্গে কাজ করতাম, দেখা গেছে যে আমি হয়তো সাজেস্ট করেছি যে ইমনের কাছে, হ্যাঁ যেহেতু আমার জুটি, হ্যাঁ, এবং দেখা গেছে যে ওই ডিরেক্টর হয়তো ইমনের কাছে গেছে, সেটা একটা হয়েছে। মানে আফরান নিশো মেজাবেন যেমন করে আর কি, যাক ওটা তো খুব মানে কাজের সুবিধার জন্য এটা হয় আর কি। এবং আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল এবং আমরা দেখা গেছে যে আমরা কাজ করেছি একসঙ্গে, আমাদের কাছেই সব ডিরেক্টররা চলে আসছে, মানে অধিকাংশ ডিরেক্টর। তারপরে আবার এটাও ঘটেছে, আমি জানি না এটা আমি এভাবে বলাটা ঠিক না, আবার এক সময় ওর সঙ্গে আমার একটা মানভিমান বিষয়টা আমি জানি হলো প্রশ্ন তো রয়েছে হলো, তারপরে আমি ও আমার গান করা বন্ধ করে দিল, ইমন বন্ধ করে দিল। আপনি আগে দূরে সরে সরে আসলেন না? ও আমাকে, ও প্রথম 2000 সালের কথা বলছি, 2000 সালে আমাকে আমার গান করা বন্ধ করে দিল। তারপরে আমি তো দেখি যে আমার ফিল্মের আমার সিটিংয়ে ডাক ছিল, কিন্তু আমাকে কল করেনি দেখে আমার যাওয়া হয়নি। তারপরে ডিরেক্টর আমাকে ফোন করলো যে কী ব্যাপার, আমি বলছি আমাকে তো কল করে ডাকে নাই। এবং দেখা গেলো যে কয়েকদিনের মানে কয়েক মাসের মধ্যে, দুই তিন মাসের মধ্যেই ওর আবার ওই ডিরেক্টর আমাকে পাচ্ছে না দেখে অন্য গীতিকার আনে, পরে দেখা গেছে ডিরেক্টর আর স্বচ্ছন্দ না, পরে আবার ডিরেক্টর ছুটে গেল, ছুটে আবার আমি যেমন শুভর সঙ্গে তখন কাজ শুরু করলাম, শুভ আবার আমার অনেকদিন ডাকছিল, শুভর কাছে আবার অনেক ডিরেক্টর চলে গেল ওই ওখান থেকে। তারপরে ওই ইমনের সঙ্গে আবার এক বছর পর, এবং এটার একটা রাত সাক্ষী হলো আসিফ আকবর। আচ্ছা, যে আমাকে আসিফ আকবর নিজে ফোন দিয়েছিল, বকুল ভাই আপনি সিটিংয়ে আসেন, মানে ও যখন আমাকে ইয়ে করলো আমার গান নেওয়া বন্ধ করে দিল। তারপরে ওর তো তিন মাসের মধ্যে অনেক ডিরেক্টর, যেহেতু আমরা একসঙ্গে কাজ করলে একটা ভালো জিনিস পায়, ভালো গান পায়, তারা ইয়ে খুশি হতে পারছিলেন না বলে তারা আবার অনেক সরে গেছেন। তখন ও আবার আমাকে ও সরাসরি ফোন দেয় নেই আসিফকে দিয়ে, আসিফ তখন ইমনে অ্যাসিস্ট করতেন, আসিফ আমাকে ফোন দিয়ে বলে বকুল আমি যে ইমন ভাইয়ের মোবাইল থেকে ফোন দিছি, সিটিং আছে আপনি আসেন, কিন্তু আমি বলছি না আমি তো লিখবো না। এবং আমি তখন অভিমান পাল্টা করেছি এবং ওই অভিমানটা চললো, এক বছর আমরা কাজ করিনি একসঙ্গে। আবার এক বছর পর মাসুম পারভেজ রুবেল উনার ছবিতে আবার আমরা একসঙ্গে আবার কাজ করি, মানে রুবেল ভাই আমার নিজে ফোন দিয়েছে, বকুল ভাই আমার ছবিতে গান আপনার লাগবেই, কি ছবিটার নাম ভুলে গেলাম, অন্ধ শিকারী না এরকম কিছু একটা, যাক তারপরে হ্যাঁ আমার ইদানিং ভুলে যাচ্ছি খুব। তারপরে আমি ওই আবার ওই রুবেল ভাইয়ের ডাকে আবার গেলাম, এক বছর দুই মাস পরে আবার যাই ইমনের সঙ্গে বসলাম, একসঙ্গে আমরা গান করলাম। তারপরে ইমন আমার বললো যে বকুল আমরা আবার একসঙ্গে কাজ করি, তারপরে আবার শুরু হলো। এবং আবার এটা লং টাইম, আবার ওর সঙ্গে আমার কয়েকবার এরকম হয়েছিল, কিন্তু আমি তারপরে মনে করি চলচ্চিত্রে আসলে ইমন কবির বকুলের জুটিটা আসলে খুব কেমিস্ট্রিটা খুব ভালো, এবং আমরা আসলেই কাজ করেছি একদম টানা, এবং আমাদের কাজগুলো মানে কি বলে মানে খুব ভালো হয়েছিল বলেই প্রচুর ছবি আমাদের হাতে ছিল। অবশ্যই, এবং এটা আসলে ইমোশনাল টার্মের জায়গা, এটা তো আবেগের জায়গাই তো আসলে গান। তো সেক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন, যে ধরেন আপনারা এই জুটি থাকাকালীনই মূলত কয়েক প্রজন্মের সুপারস্টার কিন্তু চেঞ্জ হয়েছে,
ধরা যাক আপনি সালমান শাহ পেয়েছেন, সালমান শাহটা পাইনি আমি শুধু, আর তারপরে সবাইকে পেয়েছি। মান্না যদি আসি, মান্না ভাই, রিয়াজ ভাই, ফেরদৌস, সাকিব, সাকিব তো একদম 80-90% গানা। এটা কিভাবে সম্ভব? ধরেন সুপারস্টার একটা ডমিনেট করে তো, সেটা ফিল্মের গানের হোক, নায়িকা থেকে শুরু হোক, ফিল্ম ডিরেক্টর থেকে মিউজিক ডিরেক্টর, তো এটা কিভাবে ম্যানেজ করলেন? মানে সব জায়গায় তো কবির বকুল ডমিনেট করলো, এবং না আমি ডমিনেট বলতে কবির বকুলের কাছেই আসলে না, একটা এই 5-6 জন সুপারস্টারের কথা বললাম না, একটা জিনিস ঘটেছে ইমনের সঙ্গে আমার জুটি, আমরা প্রচুর ছবি করেছি একসঙ্গে, কিন্তু আমার সুবিধাটা হয়েছে মান্না থেকে আসি না, আমার সুবিধাটা আমি অন্য লাইনে কথা বলছি, সেটা হলো যে ইমনের সঙ্গে আমি আর ইমন কাজ করতাম একসঙ্গে, কিন্তু আমার যেটা ব্যাপার ঘটেছে যে আমি ইমনের পাশাপাশি আমি আলী আকরাম শুভর গান লিখেছি, আলাউদ্দিন আলী ভাইয়ের গান লিখেছি, আলম খানের গান লিখেছি, আলী হোসেন ভাইয়ের গান লিখেছি, ইমন সাহার গান লিখেছি, সবার মানে এদের সবার কাজ কিন্তু আমি করেছি। প্রত্যেক জায়গায় কিন্তু দেখা গেছে যে 4টা রেকর্ডিং স্টুডিওতে 4টা গান রেকর্ড হচ্ছে একদিনে, এক সন্ধ্যায় রেকর্ডিং হচ্ছে, 4টা স্টুডিওতে 4টা গানই আমার লেখা, কিন্তু মিউজিক ডিরেক্টর 4 জন, ঠিক আছে? তো ওইটা ঘটেছে আমার। তো আমি বলতে চাইছি যেটা, যে ডিরেক্টরের কাছে আসলে আমাকে গীতিকার হিসাবে আমাকে খুব বেশি প্রাধান্য দিয়েছেন, কেন দিয়েছেন আমি জানি না, যার জন্য আমি দেখেছি 4 ওই যে মিউজিক ডিরেক্টর অন্য কেউ হলো গীতিকার হিসেবে তো সেখানে আমি কাজ করেছি। তো এই জন্য আমি আমি বলবো যে এটা মনোপলি শব্দটা এই জন্য বললাম, তখন দেখা গেছে ওই ঘরে মান্নার ছবি হচ্ছে, এই ঘরে সাকিব খানের ছবি হচ্ছে, এখানে রিয়াজের ছবি হচ্ছে, তো গান লিখছি তো আমি, তো ওই যে ঘুরে ফিরে সবার কণ্ঠেই আমার গান এসে গেছে। সেক্ষেত্রে অনেক মেল ফিমেল আর্টিস্ট আপনার সাথে আলাদা যোগাযোগ রাখার চেষ্টা করতো, যে ফিল্মে স্বাভাবিকভাবে সুপারস্টারের কণ্ঠে যদি 1-2টা গান হিট হয়ে যায়, ক্যারিয়ার তো দাঁড়ায় যায় না। আমি ওইভাবে বলবো না বিষয়টা, বরং আমি এটা বলবো যে তরুণ প্রজন্মের অনেক সিঙ্গারদেরকে আমাদের গানের মাধ্যমেই কিন্তু তাদের অভিষেক হয়েছে। মানে আমরা চলচ্চিত্রতে একটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল, যারা সিনিয়র রেগুলার গান করছেন তাদের কণ্ঠই শুধু যেত, নতুন প্রজন্ম আসার সুযোগটা কম ছিল, ওই জায়গায় ব্রেক করেছি কিন্তু আমরা একদম, মানে সেটা শওকত আলী ইমন আমি বলি বা ইমন শাহর সঙ্গে বলি বা শুভর সঙ্গে বলি, সেখানে আমার একটা হয়তো কথা প্রাধান্য পেত, আমি জানি না, আমি হয়তো দেখা গেছে যে আমাদের ক্লোজ আপ থেকে যে শিল্পীগুলো আসছে অধিকাংশই অভিষেক গান আমার আমার লেখা, আমরা যখন গানটা রেডি করি করার পরে তো আমরা সিলেক্ট করি, আচ্ছা এই গানটা এরকম হয়েছে, গানটা কার গলায় ভালো যাবে, তখন হয়তো প্রপোজ করতাম যে এই এরকম নতুন গান গলা নেন বা এরকম কিছু, ডিরেক্টর আমাদের কথা শুনতেন, কারণ ইমন বা আমি বলছি তারা বুঝতেন যে ওরা তো বুঝে শুনেই বলেছে এবং কথা সত্যি, কিন্তু আমরা দেখা গেছে অনেক যাদেরকে আমরা বলেছি গানটাও ভালো হয়েছে, অনেক গানই আছে এরকম যে অনেক নতুন শিল্পী আমরা কিন্তু চেষ্টা করেছি বলেছি, কারণ ওদের তো জায়গা করে দিতে হবে। কারেক্ট। মান্নাভার সাথে আপনার ভীষণ রকম কেমিস্ট্রি ছিল এবং তার বেশ কয়েকটা কাজেও সেটা প্রমাণ পেয়েছে, এই আপনাদের দুজনের সম্পর্ক এবং সর্বশেষ জেমস ভাইয়ের সাথে কাজ করার গল্পটা যদি একটু বলতেন। মান্নাভাইয়ের তো অনেক ছবিতে মানে বিভিন্ন ডিরেক্টরের ছবিতে মান্নাভাইয়ের লিপে গান গেছে আমার লেখা, কিন্তু মান্নাভাই তার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি থেকে যে ছবি করেছেন, আমি প্রথম ওই কৃতাঞ্জলির স্বামী স্ত্রীর যুদ্ধ এই ছবিটা পি এ কাজল পরিচালিত এই ছবিতে আমি প্রথম ওই ওনার ঘরে গান লিখি, তো ওই ওনার গানগুলো পুরো ছবির গানই আমি লিখেছি, শওকত আলী ইমনের সুর ছিল, তো ওই ছবি সুপার ডুপার হিট স্বামী স্ত্রীর যুদ্ধ। স্বামী স্ত্রীর যুদ্ধ হলো FI মানিক ওনার ডিরেকশনের ছবিটা ছিল, পি এ কাজল না সরি এটা FI মানিক ভাইয়ের ডিরেকশনে স্বামী স্ত্রীর যুদ্ধ প্রথম ছবি, মানে আমি মান্নাভের ঘরে প্রথম গান লিখি, মানে এর আগে তো বিভিন্ন অন্যান্য ডিরেক্টরের ছবিতে গান লিখেছি, মানে তার প্রযোজনা ছবিতে কৃতাঞ্জলি থেকে স্বামী স্ত্রীর যুদ্ধ ওই ছবির সুপারহিট হওয়ার পরে উনি এরপরে ছবি করলেন দুই বধূ এক স্বামী, সেইটা আমি পুরো গান আমি লিখেছি, এবার মিউজিক ডিরেক্টর চেঞ্জ, এখানে ছিল আলম খান কিন্তু আপনি আছেন, হ্যাঁ আমি আছি, তারপরে দুই ছবি সুপার ডুপার হিট, এরপরে উনি যেই ছবি হাতে নিলেন সেই ছবি হলো ছিল মনের সাথে যুদ্ধ, কিন্তু এই ছবিতে আমি নাই, ইমন শাহ মিউজিক ডিরেক্টর, তো আমি তো মানে খবর রাখি যেহেতু আমি জানছি যে গান রেকর্ড হচ্ছে এই সেই গান লিখছেন বড় বড় গীতিকার, তো আমি নাই সেখানে, তো আমার একটা আফসোস তো ছিল যে দুইটা পরপর ছবি হিট দিলাম এই ছবিতে আমাকে ডাকলো না, একটু খারাপ লাগছিল বটেই, কিন্তু একদিন হঠাৎ করে দুপুরবেলা মান্নাভাইয়ের ফোন পেলাম, মান্নাভাই বললেন যে বকুল ভাই আপনাকে তো আমি খুঁজতেছি, তো
আমার ছবিতে তো গান লিখতে হবে। আমি বললাম যে আপনার ছবির মনের সাথে যদিও তো গান তো শেষ হয়ে গেছে, আমি তো যদিও জানি। বললো না না না, আসল গানটাই রয়ে গেছে, ওই গানটা আপনি লিখবেন। তাহলে আসল গান বললো যে হ্যাঁ, এটা আমার একটা গান রয়ে গেছে, এই গানটা আপনি ছাড়া এটা হবে না, কারণ এটা কাহিনী আছে। আমি বললাম কী কাহিনী? বলে যে এই ছবিটা আমার জেমসকে লাগবে। হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রি সবাই বলছে যে জেমস তো একমাত্র বকুল ভাই পারবে রাজি করাতে। তো আমি বললাম যে হ্যাঁ, জেমস ভাই তো চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে গান করবেন না, কারণ ওনার অভিমান আছে। ওনার মীরাবাই গানটা নারীর মন ছবিতে ব্যবহার করছে ওনার অনুমতি না নিয়ে, যার জন্য উনি খুব রেগেছিলেন, এই জন্য বলছেন বাংলা সিনেমাতে গান করবেন। বলে যে না, আপনি চেষ্টা করলে হবে, তো এটা আমার গান। তা আমি বললাম যে আমি চেষ্টা করে দেখি, আমি জানি না কতদূর পারবো কি না। বলো না, আপনি পারবেন পারবেন, আপনি দেখেন না ওনারে রাজি করাতে পারেন কি না। তখন আবার জেমস ভাইয়ের ওই যে ভিগি ভিগি রাতে গানটা সুপার ডুপার হিট। হ্যাঁ, তো আমি জেমস ভাইকে ফোন দিলাম। আমি তো জেমস ভাই ওরকম কিছু বলি না। তো এর আগে জেমস ভাই শুধু আমার অ্যালবামে গান করেছেন, ওই যেমন আমার তুমি জানলে না প্রিন্স মাহমুদের সুরে, ওই গানটা তো খুবই পপুলার। তারপরে নিয়ম শাসন বারণ, ওইটাও আমার লেখা, ওই দুইটা গানই করেছেন উনি। তা আমি জেমস ভাইকে ফোন দিলাম, জেমস ভাই আমার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক, তা আমি বললাম জেমস ভাই একটা আমার অনুরোধ আছে। বলো যে কি বল? তা আমি বললাম যে একটা ফিল্মে গান করতে হবে। বলে যে না, বাংলা সিনেমাতে আমি গান করি না। তা আমি বললাম যে আমার কখনো তো আপনাকে কোনো রিকোয়েস্ট করিনি, এটা রিকোয়েস্ট, এটা প্রথম এবং শেষ, একটা গান করেন অন্তত, আপনার একটা একটা রাখবেন না, একটা যে চলচ্চিত্রে আপনি একটা গান করেছেন। তারপরে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছোস আমি রাজি, শর্ত দুইটা। আমি বললাম কী শর্ত? বললো যে এক নম্বর, উনি একটা বিরাট অঙ্ক চাইলেন, 3 লাখ টাকা চেয়েছিলেন ওই সময় সেই সময়। আর বললেন যে গানের লিরিক, আমার গানের গান আমার পছন্দ হতে হবে, লিরিক লিরিক না, শুধু সুর সব মিলে আর কি, গানটা পছন্দ হলে আমি গাবো, আর এই অ্যামাউন্ট দিলে আমি গাবো, এর এই 2 শর্ত, এর বাইরে কোনো কিছু নাই। তা আমি বললাম ঠিক আছে, আমি কথা বলি। আমি আবার মান্না ভাইকে সাথে সাথে ফোনে কথা বললাম, ফোনে ফোনে কিন্তু হচ্ছে সব। আচ্ছা, সাথে সাথে ফোন দিলাম যে মান্না ভাই, জেমস ভাই তো কথা বলছি, উনি রাজি হয়েছেন, কিন্তু 2টা শর্ত। বলে কী শর্ত? আমি বললাম যে এরকম গান পছন্দ হইতে হবে। বলে এটা আপনার ডিপার্টমেন্ট, আপনারা ঠিক করবেন। আর আমি বলছি আর 3 লাখ টাকা চাইছেন। বলে 3 লাখ টাকা? 3 লাখ টাকা দিয়ে তো পুরো ছবির গান করে ফেলি আমরা। আমি বলছি উনি চাইছেন এটা কিছু। বলে না ভাই, এত টাকা কেমনে দিব? বললেন ঠিক আছে, আমি 50,000 টাকা দিব, আপনি এটা দেখান না। তা আমি বললাম যে আমি জানি না, রাজি হবে না। তা বলে আপনি বলে দেখেন। আমি আবার ফোন দিলাম জেমস ভাইকে, জেমস ভাই তো মান্না ভাই এটার প্রয়োজক, ইয়ে তো উনি 50,000 টাকা দেবেন। বলে আমি তো তোর মান্না ভান্না চিনি না, আমি বলছি 2 শর্ত, এক গান পছন্দ দিতে হবে, 2 নম্বর 3 লাখ টাকা, 3 লাখ টাকার 1 টাকা কম হলে আমি করবো না। হ্যাঁ, হইলে তুই কথা বলিস, নাহলে আমার ফোন দিবি না। তা আমি আবার মান্না ভাইকে বললাম, মান্না ভাই উনি 1 পয়সা ওই উনি বলছেন 3 লাখ টাকা নিচে করবেন না। তো উনি বলছেন যে আমিও শিল্পী, উনিও শিল্পী, আমি এটা ফোন দিয়ে কথা বলি। আমি সে বলেন, আমি ওনাকে নাম্বার দিলাম, উনি জেমস ভাইকে ফোন দিয়েছেন। একটু পরে আবার মান্না ভাই ফোন দিয়ে বলেন, বকুল ভাই আমার সঙ্গে কথা হয়েছে, আপনাকে বলছে ফোন দিতে। আমি ওনার বলছি আমিও শিল্পী, আপনিও শিল্পী, আপনি গানটা করে দেন, 50,000 টাকা দিব। তো বলছে যে বকুল রে ফোন দিতে বলেন। তা আমি ফোন দেওয়ার পরে জেমস ভাই আমাকে পোকে টোকে শেষ, বলে তোরে কে বলছে মান্নাকে নাম্বার দিতে? আমি তুই বলছিস আমি রাজি হয়েছি, আমি আবার তুই আর যেন খবরদার ফোন দিবি না, ওই 2 শর্ত হলে ফোন দিবি, নাহলে আমি ফোন দিবি না। তা আমি জেমস ভাইকে আবার মান্না ভাইকে ফোন দিলাম, মান্না ভাই উনি তো অনর যে এই 3 লাখ টাকা নিচে করবেন না। তখন জেমস ভাই তো মান্না ভাই আমাকে বললেন যে 3 লাখ টাকা যান ডান, একদম আমার কানের মধ্যে এখনও বাজে, এইভাবে বলছি। হ্যাঁ, যান ডান 3 লাখ টাকায় দিব, আমার জেমসের গান চাই। তা আমি বলছি জেমস ভাইয়ের গান চান তো সিকোয়েন্স কী? বলো সিকোয়েন্স কিছু না, আপনি যেটা লিখে দেবেন ওইটাই আমরা শ্যুটিং করবো। হ্যাঁ হ্যাঁ, আমার শুধু জেমসের গান চাই, মানে ওর টার্গেট এটা। তারপরে আমি বললাম ঠিক আছে। তারপরে ইমন সাহা সহ আমরা গানটা নিয়ে বসলাম, আমরা 4টা স্ক্র্যাচ করলাম, 4টা মুখ করে জেমস ভাইয়ের বাসায় গেলাম, বাড়িধারায় তখন থাকে, 7 নম্বর রোডে থাকে। তো জেমস ভাইয়ের যে আমি সিডি দিলাম, উনি সিডিটা প্লে করলেন, 4টা শুনে ইজেক্ট করে দিয়ে বের হলে পছন্দ হয় নাই, মানে 4টাই উনি অপছন্দ করছেন, পছন্দ হয়নি আবার করে নিয়ে আয়। আমরা আবার চলে আসলাম, এসে আবার 4 দিন পরে আবার 3টা গানের স্কেচ করে নিয়ে গেলাম আবার। হ্যাঁ, গেলাম যে শুনালাম, উনি বললো যে না পছন্দ হয় নাই, তোরা শুক্রবারে আয়, একসঙ্গে বসতে হবে। তারপরে 1 শুক্রবারে আমরা একসঙ্গে গিয়ে বসলাম, আপনি ইমন শাহ এবং ইমন শাহ এবং জেমস ভাই। তারপরে আমি ফ্রি হ্যান্ডে, মানে আমার জেমস ভাই বললো যে তুই লেখ, তার ফ্রি হ্যান্ডে আমি লিখলাম, আসবার কালে আসলাম একটা জায়গায়। আগে লিখটা এটা ছিল না, না মানে আগে যেগুলো দিছে ওগুলো সব বাদ, নতুন করে বলে তুই ফ্রি হ্যান্ডে লেখ। তা আমি কি মনে করে যেন এই কথাটাই লিখলাম, আসবার গেলে আসলাম একা, যাইবার গেলে যাবার, কারণ উনি কোনো সিকোয়েন্স টিকোয়েন্স আমার দেয় নাই। তা আমি চিন্তা করলাম এরকম লিখি, তারপরে লিখে দিলাম। তারপর জেমস ভাই সহই গানটা পুরো তৈরি হয়, অ্যাপিয়ারেন্স ছিল ছবিতে,
অ্যাপিয়ারেন্স ছিল না, ওটা আলাদা এমনি মিউজিক ভিডিওর মতো একটু করে পাঞ্চ করেছে আর কি। আচ্ছা, এটা কিভাবে রাজি মানে? হ্যাঁ, ওটা ওটা পরে আসছে, মানে আগে গানটা, তারপরে আমাকে তো মান্না ভাই তো প্রত্যেকদিন ফোন দেয়, বকুল ভাই উনি রাজি হয়েছেন যখন একটু অ্যাডভান্স করতে যাই, একটু অ্যাডভান্স দিই আমি জেমস ভাই, বলে জেমস ভাই উনি অ্যাডভান্স বলে যে অ্যাডভান্স দরকার নেই, কিসের অ্যাডভান্স, গান হবে আমার পছন্দ হবে, গান রাজি হব, গান রেকর্ড হবে, তারপরে আসা ফুল পেমেন্ট টাকা দিবি। হ্যাঁ, এই তো যাক, তা আমরা ওই গানটা পরে আমরা রেডি করলাম, ওই শুক্রবার রেডি করে পরে শুক্রবারে গানটা পুরো ট্র্যাক ট্র্যাক হলো, ভয়েস দিল, জেমস ভাই বলছেন যে তোর নায়করে ডাক। এদিক দিয়ে আমি তো বলে রাখছিলাম মান্না ভাইকে যে মান্না ভাই আজকে কিন্তু বিকেলবেলা আপনি চলে আসবেন, আজকে গান ইনশাল্লাহ শোনাবো। তো আমি মান্না ভাইকে ফোন দেওয়ার আমি কেন বলছি, কারণ আছে। আমি মান্না ভাইকে ফোন দেওয়ার দুই মিনিটের মধ্যে মান্না ভাই এসে হাজির, মান্না ভাই বাসার আশেপাশে ঘুরতেছিলেন, বসেছিলেন, দুই মিনিটের মধ্যে হাজির, আমাকে আগে টাকাটা দিলেন, বলে টাকা দিলেন, তারপরে আমি ইয়ে করলাম, উনি বলছে তুই রবিনকে দে, তো যাক দিলাম। এরপরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গানটা প্লে করলো, গানটা শুনলাম, আমার এখনও মনে আছে মান্না ভাই গানটা শেষ হলো, মান্না ভাই বলছে যে ভাই আমি তো এই গানই খুঁজতেছিলাম, বইলা জেমস ভাইয়ের জড়া ডরে ধরলো, তারপরে যাক, তারপরে তো একটা সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে চলে গেল, আড্ডা দিতে চলে গেলেন ওই জেমস ভাইয়ের সঙ্গে, ওই ওই দিনই পরিচয় জেমস ভাইয়ের খাতির হয়ে গেলো। তারপরে তো উনি এটার ভিডিও করার জন্য ইয়ে করলেন, পরে জেমস ভাই রাজি হয়েছেন এবং ভিডিও করে দিন এফডিসিতে ইয়ে করে রাজি হলেন। মান্না ভাইয়ের অফার ছিল, হ্যাঁ অফার ছিল মান্না ভাইয়ের, এটার ব্যাপারে আমার আর কিছু করতে হয়নি, ওনারা তখন এক হয়ে গেছেন। হ্যাঁ, যাই হোক, তারপরে যেটা আমি বলছি যে এই গানটা করলেন, রেকর্ড করলেন এবং শুটিং হলো, ছবিতে গানটা গেলো, গানটা মুক্তি পাওয়ার 28 দিন পরে মান্না ভাই চলে গেলেন পৃথিবী থেকে, এবং মুক্তি পাওয়ার 1 মাসের মধ্যে, 28 দিনের মধ্যেই উনি মারা গেলেন, এবং সমস্ত চ্যানেলে এই গানটা বাজছিল, আসবার গালে আসলাম আমাকে। এবং অদ্ভুত ব্যাপার, গানটা সিকোয়েন্সে কিন্তু এরকম যে ওনার লাশ কবরে শোয়াচ্ছে এরকম ছিল। হ্যাঁ, তো আমি আমার অনুশোচনা কি মানে, আমি অবশ্য যে কোনো একটা ব্যাপারে মান্না ভাইয়ের উপর খুব রাগ করছিলাম এই এই গানটার পরে আর কি। আচ্ছা, রাগ করেছিলাম মানে সম্মানের বিষয় নিয়ে আর কি। আমি এই গানটার জন্য যে পরিশ্রম করেছিলাম, যতবার দৌড়ে গিয়েছি, উনি আমাকে যেটা দিয়েছেন আমি খুব দুঃখ পেয়েছি যে আমি এত কষ্ট করলাম এটা দিল, কিন্তু আমি তো কখনো মুখ ফুটে কাউকে বলি নেই, বলতে পারিও নাই, তা মনে মনে একটা মন খারাপ ছিল যে উনি আমাকে এরকম ইয়ে করলেন। যাই হোক, তো আমি ওইটা একটা খারাপ লাগা ছিল আমার, কিন্তু মান্না ভাই মারা যাওয়ার পরে আমার ভিতরে একটা অনুশোচনা তৈরি হলো, এবং আমি মান্না ভাই মারা যাওয়ার 7 দিন পরে আমি সেই এলেঙ্গা বাজার ওনার বাড়িতে গিয়ে কবর জিয়ার করে টরে আসছিলাম, এবং এসে আমি একটা লেখা লিখেছিলাম যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলেন, কারণ আমি তো জানতাম না যে, এবং উনি বলছে যে আমি তো এই গানটাই খুঁজছিলাম, মানে মিলে যায় অদ্ভুত ব্যাপার, এবং এই গানটাই তার মৃত্যুর পরে এই গানটাই হয়ে গেল তার ইয়ে গান। তো যার জন্য আমি খুব আমার অনুশোচনা তৈরি হয়েছিল, যেন আমি একটা লেখা লিখেছিলাম যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলেন। অদ্ভুত, এখানে ছোট্ট করে থামাতে হচ্ছে, আমরা একটু শেষ সেগমেন্টে যাব। আসলে আড্ডাগুলো এমনই হয়, এবং বকুল ভাইয়ের সাথে আড্ডা আমি জানতাম যে খুবই অসমাপ্ত একটা এন্ডে আমরা তো শেষ করতে হবে, আমরা আর একটা সেগমেন্টে যাব। সঙ্গে থাকুন, চলছে রাত আড্ডা ব্রট টু এটা স্ট্রিট হোস্ট। আপনি স্টেজে উঠলে নাকি আশপাশের টেম্পার অনেক হাই হয়ে যায়। আপনি বেশ কমফোর্টেবল ফিল করেন? লাস্ট কবে খুব বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন? আপনি প্রচন্ড রাগি, ইজ ইট ট্রু? ইয়েস। আপনার মুড যখন সুইং করে তখন কে আপনাকে পাশ থেকে সাপোর্ট দেয়? আমার মেয়েরাই মোটামুটি। লাস্ট 4 ইয়ার্স আগে আপনাকে যেমনটা দেখছিলাম এখনো তেমনটাই, সো নিজের এজ ধরে রাখার আসলে রেসিপিটা কি? আপনার কথাটাই ভুল, আমি লাস্ট 40 ইয়ার্স থেকে এরকম। কেমনে কি কিভাবে মেইনটেইন করেন? এই যে মানুষের ভালোবাসা, স্পোর্টস, পিং পং খেলা টালাই সব। 2019 সালে এসে বাংলা সিনেমার কোন মানুষটাকে ভীষণ মিস করেন? 2019 এ আমি আমজাদ হোসেন আঙ্কেলকে মিস করছি, আমাকে মাফ করে দেওয়া যায় ভাই, আর পারতেছি না। So next question, politics কেমন বুঝেন? খুব একটা না। আপনি স্টেজে উঠলে নাকি আশপাশের টেম্পার অনেক হাই হয়ে যায়? জি, তাই তো দেখি। লাইভ টিভি শোতে অ্যাটেন্ড করতে কি আনইজি ফিল করেন? না না। মানুষের চোখের ভাষা নাকি আপনি খুব ভালো বোঝেন, বাট কিভাবে? এটা ইনবর্ন
কোয়ালিটি একটা আমার আমার চোখের ভাষা এই মুহূর্তে কি বলছে সম্ভব না আমি এখন বলের চোখের ভাষা দেখার চেষ্টা করছি আপনি অলওয়েজ প্রাণ খুলে হাসেন প্রাণ খুলে হাসার রেসিপিটা কি প্রাণ খুলে হাসার রেসিপি হচ্ছে মন পরিষ্কার রাখতে হবে কখন খুব রাগ হয় মোস্ট অফ দা টাইম যখন আমার পছন্দ মতো কিছু হয় না তখনই আমার রাগ হয় হিউম্যান নেচার আপনার মনের বয়স কত 17 কার দুজন অভিনয় দুই রকমের এটা ডিপেন্ড করে নাটকটা কি টাইপের হচ্ছে সেটার উপরে Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 2 এর ফ্রেমে দেখছেন দি ওয়ান এন্ড অনলি কিয়া পায়েল কে কিয়া পু কেমন আছেন আলহামদুলিল্লাহ বয়ফ্রেন্ড কোনটা বলে ডাকে কিয়া নাকি পায়েল বয়ফ্রেন্ড নেই লাউড অ্যাক্টিং করলে কি নাটক হিট না ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি এটা ক্যারেক্টার যেটা পাই যখন সেটা তখনই ওভাবে করার চেষ্টা করি ওকে ফেভারিট অ্যাক্টর কে আপনার আফরান নিশো নাকি অপূর্ব বোথ অলরাইট ডিপ্লোম্যাটিক আনসার বাবার ওয়ালেট থেকে টাকা চুরি করে ধরা খেয়েছো সব সময় খাই অলরাইট অভিনেত্রী হতে হলে কি কি করতে হয় যোগ্যতা থাকতে হয় অ্যাক্টিং করার ওই ক্যাপাবিলিটি থাকতে হবে স্কুলে ম্যাথ নাকি ইংলিশ কোনটা বেশি ফেল করতেন দুটেই কিন্তু ম্যাথে বেশি ফেল করতাম কখন মনে হয় দৌড়ের উপর ওষুধ নাই এমন কোন ভুল করে ফেলেছে যেটা আসলে কোনো সলিউশন নাই তখন দৌড় দেওয়া ছাড়া কোনো উপায় নেই অলরাইট অ্যাক্টিং কে প্রফেশন হিসেবে পিক করতে কিয়া পাইলে সমস্যাটা কোথায় সমস্যা বলতে এখনো আমার মনে হয় না যে অ্যাক্টিং এর যে মেইন যে কাম ব্যাক এগেইন শুনছেন দেখছেন রাত ডাব্লিউটিভি স্টুডিও এবং শুরুতেই এই সেগমেন্ট হবার শুরুতেই খুশির খবর একটা জানিয়ে দিই কারণ খুশ ওজন কমে গেছে মাত্র 150 গ্রাম মোটেই আবোলতাবোল বকবক করছি না কারণ টেস্টিটে যার পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম ফ্লেভারে ভ্যানিলা বাটার জার্মান ক্রিম ব্ল্যাক ফরেস্ট রেইবো আলটিমেট চকলেট আমরা এই যদি ফ্লেভার ধরেই বলি তো এরকম অনেকগুলো ফ্লেভারের আড্ডা দিয়েছি আমরা শেষ সেগমেন্টে রয়েছি কবির বকুল ভাইয়ের সাথে এবং বকুল ভাইয়ের সাথে কথা বলতে গেলে আমি বিরতির আগেই বলেছি এটা একটা এন্ডলেস স্টোরিতে হয়তো আমরা থামবো কিন্তু মনে হবে যে আরও কিছু আসর হয়তো আমাদের বাকি রয়েছে কিন্তু আমার কিছু কৌতূহলী প্রশ্ন রয়েছে খুব ইমোশনাল একটা অ্যাটাচমেন্টে মান্না ভাই জেমস ভাই সেই গানের আসবার কালে আসলাম একটা তার মানে আপনার গান আসলে এখন মৃত্যুর গান গাইতে সবাই ভয় পাচ্ছে ভয় পায় মানে এর আগে রিপির আমি অফিয়ারে আলাপ করছিলাম রিপিকে মনে পড়ে রিপির সাথে আমার সঙ্গীতায় আলাপ হয়েছিল সেই গানটাই তো আসলে ওই গানটি হয়তো প্রথম এবং একমাত্র পপুলার গান ওর অ্যালবামের নামই ছিল রিপিকে মনে পড়ে এরপরে আর খুব বেশি এই ধরনের লিখেছি যে ভয় ভয় লেখা যেমন আমি সর্বশেষ সৈয়দ আব্দুল হাদি ভাই ওনার একটা গান করেছি ওটা আমার লেখা সুর করা ওটা ফিল্মের গান ছবিটা রিলিজ হয়নি এখনো শফিউদ্দিন শফির ছবি তো ওইটাতে আমি একটা গান করেছি হয়তো আমি মরে যাব কাল কেউ কেউ করতে পারে আফসোস কেউ দিতে পারে গাল আমি আমি নাই হয়ে যাব আচ্ছা যাও এরকম মানে ছিল এরকম লিটে আমি জানি আমার বলে রাখি যে বকুল ভাইয়ের কণ্ঠ কিন্তু অসাধারণ এবং তিনি ভীষণ দারুণ গান করেন শুরুতে বললেন আমরা তার গান দিয়ে শেষ করব আজকে গান শুনে শুনে তার আগে আরও দু একটা প্রসঙ্গ রয়েছে যে প্রসঙ্গ আমি সবসময় নেই যে বাচ্চু ভাইয়ের কথা আমি খুব নিতে চাই আয়ুব বাচ্চু একজন ব্যক্তি আয়ুব বাচ্চুর সাথে আপনার সম্পর্ক কাজের সাথে বেড়ে ওঠা এবং গানের বাইরেও অনেক কাজ করেছেন ইভেন্ট করেছেন ইভেন্টের অনেক কাজ করেছেন ইন টোটাল খুব ছোটো করে যদি বলতে বলা হয় বাচ্চু ভাইয়ের কোন বিষয়টা আপনি আজকে বলতে চান আমাদের বাচ্চু ভাই খুব আবেগপ্রবণ মানুষ এবং মানে ভালোবাসার জায়গা থেকে যখন উনি ভালোবাসা বিতরণ করেন একদম উজাড় করে দেন আর কি আমি যেমন বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার যেহেতু আমি বলেছি যে আমি কবির বকুল বাচ্চু ভাই আমার প্রথম গান গিয়েছেন এটা আমার সারা জীবন বাচ্চু ভাইয়ের নামটা আমার গানের কথা বলতে গেলে চলে আসবে হ্যাঁ আসবে এবং অদ্ভুত ব্যাপার যে বাচ্চু ভাই শুধু আমার সঙ্গে অ্যাটাচ না যে আমার আমার মেয়ে প্রতীক্ষা প্রেরণা প্রেরণা সরি প্রেরণা প্রেরণা খুব বাচ্চু ভাইয়ের গান পছন্দ করে আমাকে একদিন বললো যে এটা 2015 কথা বলছি আমি
বললো যে বাবা আমি একটু বাচ্চু আঙ্কেলের সঙ্গে একটু দেখা করবো, আমি ওনার সঙ্গে অটোগ্রাফ নেবো ওনার কাছ থেকে। তাই মানে ঠিক আছে চলো। তো আমি বাচ্চুভাইকে ফোন দিলাম, বাচ্চুভাই আমার মেয়ে তো আপনার খুব ফ্যান, তো ও তো আপনার সঙ্গে একটু দেখা করতে চায়। বলে ঠিক আছে তুই নিয়ে আসিস। তখন আমি উনি কাজী হাফিজ গলিতে, ওনার স্টুডিও আমার বাসা কিন্তু কাছে, রোকেয়া টাওয়ার একদম কাছে, হেঁটে গেলে দেড় মিনিট দুই মিনিট। তা আমি আমার মেয়েকে নিয়ে গেলাম এবং চন্দনা ভাবিও ছিলেন। তারপরে বাচ্চু ভাই ও ছবি টবি তুললেন, ভাবি সহ ছবি তুললা তুললেন। তারপরে তা আমার বাচ্চু ভাই জিজ্ঞেস করছে ও গান টান করে, আমি হ্যাঁ ও তো করে, ও ইংলিশ নাম্বার করে। বলে একটু গা তো দেখি। তো আমার মেয়ে গান ধরলো, বাচ্চু ভাই ওর মুখটা শুনেই বললো যে দাঁড়া রাখ রাখ। উনি গিটার নিলেন, আচ্ছা গিটার নিয়ে গিটার ওনার ওর সঙ্গে বাজানো শুরু করবো, এবার গা। তো একটা দুইটা করার পরে বাচ্চু ভাই বলছে এই ওর অ্যালবাম, পুরো অ্যালবাম আমি করব, ওর দায়িত্ব সব আমার, আমি ওর গান করব, দশটা গান তুই লিখবি, হ্যাঁ তারপরে ওর গান আমরা চ্যানেল থেকে বের করবো, এরকম উনি মানে পুরো একটা প্ল্যান করে ফেললেন। আমার বললো তুই কালকে আসবি, কালকে কখন আসবি বল। আমি বলছি ভাই সন্ধ্যার পর। বলো ঠিক আছে, আবার ইয়ে করিস না, আমি একটু সিরিয়াসই বলছি, ওর গান আমি করব। এবং পরদিন বাচ্চু ভাই আমার বিকালবেলা ফোন দিলেন, এই তুই কই কখন আসবি। তাই বললাম যে ভাই আমি অফিস থেকে বেরোই, আমি আসছি। তো আমি সোজা ওনার স্টুডিওতে গেলাম এবং আমরা গান আমি মুখ করলাম একটা দুইটা। প্রথম দিন আমরা দুইটা গান, দুইটা না তিনটা মুখ করলাম। তারপর দিন আবার একটা ওই প্রথম গানটাই পুরো শেষ করলাম আর কি। এবং বাচ্চু ভাই ওটা বললো যে আমি প্রথম আগে এই গানটা করি। তো এরকম চারটা গানের মুখ করেছি আর একটা গান পুরো করলাম। এবং আমার মেয়েকে বললো যে ওর নিয়ে আসিস, ওর ওর তুলে তুলে দিল, বললো কালকে আমি ট্র্যাক করতেছি, তুই কালকে এসে ভয়েস দিবি। এবং প্রথম গানটা উনি করলেন। তার আমি ভয়েসের সময় থাকতে পারি নাই, আমার ওয়াইফ নিয়ে গেছিলো প্রেরণাকে, এবং ও ফার্স্ট গানটা করলো কাঁধে ভারী ব্যাগ। আমার মেয়ের প্রথম গান, মৌলিক গান কিন্তু বাচ্চু ভাই শুট করা, আমার লেখা। এবং গানটা যদিও পরে 2019 এসে আমি পরে গানটা 2020 আমি গানটা রিলিজ দিয়ে মানে ইয়েতে করেছিলাম। তো আমার একটা আফসোস রয়ে গেছে, মানে পুরো অ্যালবামটা হয় নাই, নানান কারণে ওই একটা গান পর্যন্তই হয়েছিল, তারপরে নানান কারণে হয় নাই। তো কিন্তু উনি আশীর্বাদ দিয়ে গেছেন এবং যে আমার মেয়েও বাচ্চু ভাইয়ের সুর করা গানই প্রথম, আমার আমার যেমন প্রথম লিখেছি, আবার ওদিক দিয়ে বাচ্চু ভাইয়ের সুর করা গান আমার মেয়ে গাইলো। প্রেরণা অসাধারণ গায়ে, এটা আমি লাইভেই বলতে চাই, এবং ভীষণ মানে অ্যাজ এন আর্টিস্ট হিসেবে অনেক অনেক নাম করুক। এ জায়গায় আরেকটা প্রশ্ন যে এসআই টুটুলের ক্যারিয়ারের একেবারে টার্নিং আপনার হাত দিয়ে, এই জন্য বলবো যে আপনি তখন ফিল্মে ফ্যাক্টর, এখনও ফ্যাক্টর, তখনও ফ্যাক্টর, এবং সেই সময় সেই জায়গায় এলআরবি থেকে বেরিয়ে আসা একেবারেই মানে থাকে না যে একটা সাপোর্ট খোঁজার সময় এসআই টুটুল আপনাকে পেয়েছে। কেউ প্রেম করে যায় দিন যায় একাকি, আমার মাঝে নেই। তো এই বিষয়টা ছোট করে আপনার উপলব্ধিটা শুনতে চাই। একই সাথে বাচ্চু ভাইয়ের সাথে তো আপনি খুবই ইন্টিমেট, ঘরের মানুষ, এবং ওইটা কোনো পীড়ন ব্যাপারটা ছিল কি না, যে সেটা আমিও এক জায়গায় ফিল করেছি আমার জায়গা থেকে, আপনার কবির উপকূলের অবস্থানটা একটু শুনতে চাই। প্রথম জিনিস হলো যে টুটুল আমার দীর্ঘদিনের বন্ধু, হ্যাঁ, কিন্তু ওর সঙ্গে আমার কাজ করা হয়নি আর কি, যেহেতু এলআরবিতে ছিল। তো ও প্রথম যেটা হয়েছে, প্রথম ভালোবাসার মূল্য কত, মাসুদ পারভেজ সোহেল রানা ওনার ডিরেকশনের ছবি, প্রযোজনার ছবি, ওই ছবিতে প্রথম প্লেব্যাক করে টুটুল, হ্যাঁ ফার্স্ট প্লেব্যাক করে, আমার লেখাই গান ছিল, আলম খান ওনার শুট করা। তো প্লেব্যাক করেছে, তার ইয়ে হয়েছে, অভিষেক হয়েছে এবং আমার গান দিয়েই। কিন্তু এসআই টুটুলকে আমরা পেয়েছি কেউ প্রেম করে এই গানটা দিয়ে, সেটা কিন্তু আমি বলি যে আমার কোনো ভূমিকা নেই, ভূমিকা নেই এই জন্য বলবো যে একদিন মোস্তফা সরওয়ার ফারুকি প্রথম আলো অফিসে এলেন, উনি আনিসুলের কাছে আসছেন, তো আমার সঙ্গে দেখা। বলে যে বকুল ভাই আপনার খুঁজতেছি, আপনার একটা গান লিখতে হবে। তা আমি বললাম যে গান, বলে যে উনি আমার সিকোয়েন্স বললেন। তখন ওই ছবিতে হুমায়ুন ফরিদি ভাইয়ের অভিনয় করার কথা ছিল, না আফজাল ভাইয়ের কথা, আফজাল করেন হুমায়ুন ফরিদি করেছেন, ফরিদি ভাই করেছেন, আফজাল ভাইয়ের করার কথা ছিল, মানে আমাকে যখন গল্পটা বলেছেন, উনি আমাকে গল্পটা বললেন যে এই জায়গায় আমার একটা গান দরকার, আপনি গানটা লিখে দিবেন। আমি ঠিক আছে। তো উনি আনিস ভাইয়ের সঙ্গে আড্ডা মারতে চলে গেলেন রুমে, আড্ডা মেরে যখন বেরিয়ে যাবেন এক ঘন্টা দেড়েক পর, তা আমি বললাম, আমি আমি দাঁড়িয়েছিলাম যে উনি কখন আসবেন। তো উনি আসেন, আমি ফারুক ভাই যে আপনার গান, বলে মানে আমি বলছি আপনার সিকোয়েন্স বলছেন, আমি গান লিখে ফেলছি, মানে আমি অফিসে বলে গান লিখেছি। ওনাকে ধরিয়ে দিলাম, উনি দেখে রেখে বলে যে
বাহ ভালো হয়েছে, ঠিক আছে ঠিক আছে, উনি গান নিয়ে চলে গেলেন, আমি কিন্তু আর কিছুই জানি না। তারপরে একদিন দেখি টুটলে আমার ফোন, সে দোস্ত তোর একটা গান তো আমি করছি। আমি বলছি আমার গান করছিস, কোন গান? তখন বলো যে ওই ফারুকি বেরে দিছিস কেউ প্রেম করে গান। আচ্ছা ফারুকি বেরে। আমি কি তাই নাকি? বলো যে তুই গানটা, আমি সে দোস্ত একটু শুনুন কয়েকটি তোরে পাঠাচ্ছি আমি। তারপরে ও আমাকে গানটা দিল এবং গানটা শুনে তো আমার মাথা উলে গেল, মানে এত সুন্দর গান হয়েছে। তো আমি এই জন্য বললাম যে আমার কোনো কৃতিত্ব নেই, আমি শুধু গানটা লিখে দিয়েছি। লিরিক্যালি গানটা অদ্ভুত একটা। এবং যেটা ঘটেছে যে ওর প্রথম গানে আমরা এসআই টুটুলকে পেয়ে গেলাম এবং এরপরে ওর সঙ্গে আমার কেমিস্ট্রিটা এত দারুণ হয়েছে যে আমরা একের পর এক, আমি ওর পরেই গান করলাম আমরা হও যদি নীলাকাশ, মানে তুমি আছো হৃদয়ে, হ্যাঁ ওইটা সুপার ডুপার হিট। আচ্ছা এরপরে থার্ড করলাম যাই দিন একাকে, সুপার হিট। তারপরে করলাম দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, হ্যাঁ মন চায় মন চায় ওই গানটিকে, সুপার হিট। তারপরে ওদিক দিয়ে করলাম আমার মাঝে নেই এখন আমি, স্বপ্ন তুমি সত্যি তুমি, একের পর এক। তারপরে ও এর ফাঁকে একটা গান চলে গেছে, ওইটাও সুপার হিট, মানে সাবিনা ইয়াসমিন আমাদের শ্রদ্ধাভাজন শিল্পী, তার সর্বশেষ হিট গান প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে। হ্যাঁ তো এরকম ওর সঙ্গে আমার সিরিজ একদম সিরিয়ালি যা করছি সব মানে খুব ভালো শ্রোতাপ্রিয় হয়েছে গান। তো ওই জন্য টুটুলের সঙ্গে আমার কেমিস্ট্রিটা কিন্তু অন্যরকম একদম। হ্যাঁ চলচ্চিত্রে টুটুল যা গান করেছে তার 90% গান আমার লেখা, শাকিব খানের লিপে যে গানগুলো করেছে ওখানে একটু ছিল, আমি হয়তো বলতাম টুটুলকে নেন টুটুলকে নেন, মানে ওইটা একটা আছে। এটা অনেক বড় ব্যাপার, এটা একটা বড় সাপোর্ট, এটা শোনাই হয়তো ছোট কিন্তু আপনার যে বলাটা ইনসিস্ট করাটা একটা অনেক বড় ব্যাপার অবশ্যই, সেটা হয়তো আপনি বিনয় চিত্তে বলছেন এগুলো। আর তুমি যেটা বলছিলে যে বাচ্চুয়ের কথা, বাচ্চুয়ের বাচ্চুয়ে অনেক পরে জেনেছে যে কেউ প্রেম করে বা যায় দিন একাকি আমার লেখা। আমার একদিন উনি অসুস্থ হয়ে গেলেন, স্কোয়ারে উনি ছিলেন, ওই যে হার্টের যে সমস্যা, তো আমি গিয়েছি দেখতে, তো টুটুলকে আমি নিয়ে গেছিলাম, টুটুলের সঙ্গে তো গন্ডগোল, মানে টুটুল ইয়ে নেই, টুটুলকে আমি ফোন করছি আমি যাবো তুই চল আমার সঙ্গে। তারপরে আমি নিয়ে গেলাম, বাচ্চুয়ে আমার বলছে যে কেউ প্রেম করে যায় দিন একাকি তোর লেখা। আমি সিজি বলে আমি তো জানতাম না, অনেকদিন পরে ওই দিন জেনেছি, তো উনি জানতেন না যে এই গানগুলো আমার লেখা। তো টুটুলের সাফল্য আমার কাছে ভালো লাগে যে ও এত সুন্দর সুর করে, কিন্তু আমার সবচেয়ে দুঃখ ও এত ভালো একজন কম্পোজার কিন্তু ওই জায়গায় আমরা ওকে ইউটিলাইজ করতে পারিনি আমি বলবো আর কি। একদম, হয়তো গায়ক সত্তাটা একটু বেশিভাবে ফোকাসড হয়েছে বলেই হয়তো হতে পারে। দু তিনটে অ্যাপ্লিকেশনস রয়েছে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে এটা এমন নতুন না যে একই ঘরে দুজন শিল্পীর বেড়ে ওঠা সংসার বা রুমমেট হয়ে থাকা, সেই জায়গায় একটা ইগো আল্টার ইগোর যেমন একটা ব্যাপার থাকে, তেমনি বাইরের ইন্টারফেস থেকে বা আউটসোর্স থেকে বা আউট অফ দ্য বক্স থেকে অনেক রকম আলোচনা করে যে এ বোধহয় অমুকের সাপোর্ট দিচ্ছে, ও বোধহয় অমুকের সাপোর্টে বড় হচ্ছে। দিনাজান মন্নি একজন কণ্ঠশিল্পী হিসেবে ভীষণ গুণী শিল্পী, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি এ ধরনের ব্যাপারটা হয়ে যায় যে কবির বকুল এত পুরোধা ব্যক্তিত্ব এবং সেই জায়গায় কিছুটা বোধহয় একটু অভিযোগে পড়ে যায় যে না বকুল ভাইয়ের সাপোর্টে বোধহয় হচ্ছে, হয়তো তার গুণেই পাচ্ছে কিন্তু নামটা হচ্ছে আসলে যে কবির বকুল আছে, তো হয়তো এই জন্য এই মাসে পাঁচটা ছবির গান পেল। এই যে আমরা বাইরে থেকে তো হঠাৎ করে বলে ফেলি, সংসারটা তো আপনাদের করতে হয়, তো এই বিষয়গুলো কেমন লাগে? এটা তো সমাজের অংশ, এই সমাজের ইন্টারফেস এসব ধরনের কথা সারাউন্ডিংয়ের অংশ, এটা আসলে হতো না যদি আমরা এক জগতের মানুষ না হতাম। আমরা যেহেতু সঙ্গীতের মানুষ এই গুঞ্জন থাকবেই যে কবির বকুল গান লিখছে, সে বোধহয় তার ওয়াইফকে সমস্ত গান ও টেনে নিয়ে যাচ্ছে কিছু, হ্যাঁ কিছু গান ও আমার, ও যা গান করেছে এই 90% গানই আমার লেখা, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু সেই জন্য এই ভাবনার কোনো বিষয় নেই, কারণ একটা প্রসঙ্গে বলে নিই যে সেই পক্ষপাতিত হলে আমার মাঝে নেই এখন আমি, যে গানটি ন্যাশনাল আর্ট পেলেন সামিনা চৌধুরী আসিফ পেয়েছেন, আমার লেখাই গান তো। এবং এই গানটি ওই যে আমরা বলেছিলাম যে আকাশ শুনেছে মাটিকে রেশাদ ড্যামো ভয়েস দিয়েছিল, যেহেতু বাচ্চু ভাইকে পাওয়া যায়নি সেই জন্য পরে বাচ্চু ভাই এসে ভয়েস দিয়েছেন, এই গানটা কিন্তু সেই একই গল্প। যে গানটি যখন আমরা তো সামিয়া জামানের ছবিতে গানটা রেডি করলাম, সামিয়া জামান বললেন যে আমরা পরের দিনে উনি শ্যুটিংয়ে চলে যাবেন, এখন উনার আমার সঙ্গে যখন ফার্স্ট কথা হয়, সামিয়া জামান যখন আমাকে ফোন দেন যে বকুল ভাই আমি একটা ছবি করছি, আমি সামিয়া জামান, তা আমার ইচ্ছে আমার ছবিতে দুটো গান আছে, আমার গীতিকার হলো কবির বকুল আর এই দুটা গান গাবে সামিনা চৌধুরী, উনি আমাকে টেলিফোনে প্রথম এটা বলেছিলেন। তারপরে ওনার বাসায় যাই, গল্প শুনি এবং এটাও বলেছিলাম যে এটা এই আদিভৌতিক গল্প, এই 21 শতকে চলবে না, এটা আমি বলেছিলাম ওনাকে। আচ্ছা ওপিনিয়ন,
তো উনি বলছেন না আমি ওইরকম ভাবেই বানাবো, আমি শুনে এটা আমার ওপিনিয়ন শুনে মনে হচ্ছে যে আপনি আদিবাদী গল্প কেন নির্বাচন করলেন। যাই হোক, আমার ডিপার্টমেন্ট গান করার আমি চেষ্টা করব। তারপরে আমি দুটো গান তো করলাম, প্রথম গান ছিল আমার মাঝিনে, এখন আমি সুর টুটুল সুর করেছি আগে, পরে আমি লিখেছি। এবং গানটা লিখে আমরা যখন ডেস্ক, যেন সাউন্ড ডেস্ক ছিল না, ওই যে ড্রিম ডেস্ক, ড্রিম ডেস্ক, হ্যাঁ ড্রিম ডেস্কে রেকর্ডিং হয়েছিল। তো সামিয়া জামান যেহেতু তারা দিয়েছেন যে তার গানটা লাগবেই, তো গানটা প্রথম ছিল সলো ছিল, পরে আমরা এটাকে ডুয়েট করি আর কি। এবং ডুয়েটের জন্য এখন তাড়াহুড়ো করে ওনার ভয়েস দরকার, তখন টুটুল কী করলো, বলে যে মুন্নিরে দিয়ে ডাকায় গাওয়া দিই, তো এরকম মানে ডেমো ভয়েস, ডেমো। এবং মুন্নি গিয়েছিল আর টিপু ভাই বোধ হয় গিয়েছিল সম্ভবত অবস্কিউরে। আচ্ছা, এবং গানটা ও খুব ভালো গিয়েছিল, ওইটা নিয়ে শুটিং করতে চলে গেছে। এবং আমি তো প্রফেশনাল লিরিসিস্ট, আমি তো ইচ্ছে করলেই আমার ডিরেক্টরকে আমি পটায় রাজিটাজি করি, আমি করতে পারতাম। এবং পটানো লাগতো না, একবার বললেই হতো। তা আমি এই যেহেতু উনি প্রথম যে ফিক্স যে গান লিখবে কবির বকুল এবং গান গাইবে সামিনা চৌধুরী, ওই জায়গাতে উনি আমাকে শুরুতে বলে দিয়েছেন, আমি সেই জায়গায় কিন্তু পারি না একজন প্রফেশনাল হিসেবে, যার জন্য আমি কিন্তু বলতে পারিনি কখনো। এবং আমার ওয়াইফ অনেক কান্নাকাটি করেছেন এটার জন্য, হয়তো স্ত্রী না হলে বলতে বলতেন বা মানে অস্বস্তিটা থাকতো না, থাকতো না, আমি জানি না, স্ত্রী হতে হয়তো অস্বস্তি কাজ করেছে। এবং ফাইনালি হাতের উপর দিয়ে কিন্তু গানটা চলে গেছে। সামিনা আপা গিয়েছেন সামিনার স্টুডিওতে, এসে বলছে মুন্নি তো ভালোই গিয়েছিল, আমাকে কেন আবার ডাকলি, এরকম বলেছেন কিন্তু। এবং একটা লাইভে উনি বলেছেন এই গানটা কিন্তু প্রথম মুন্নি গিয়েছে, পরে আমি গিয়েছি। হ্যাঁ, তো যেটা ব্যাপার ঘটেছে যে ওই অভিযোগ যেটা বলে, এটা তো যেহেতু আমরা একই অঙ্গনে কাজ করি, এই সমালোচনা এরকম বিভিন্ন রকম ইয়ে তো থাকবেই। তা আমি মনে করি যে যদি তার প্রতিভা থাকে, ট্যালেন্ট থাকে, সে এমনি বেরিয়ে আসবে, সেটা কবির বকুলের সাপোর্ট লাগবে না। অবশ্যই অবশ্যই। এবং সুখে দুঃখে একটা দারুণ দম্পতির আমরা গল্প শুনি এবং দেখে আসছি, এটাও অনেক বড় ইন্সপিরেশনের ব্যাপার। অনেক দুই তিন দশক ধরে আপনার ফিল্মের এবং গানের যাতায়াত এবং খুব জনপ্রিয়তার সাথে, এর ভেতরে একটা সময় খুব কালো একটা অধ্যায় গিয়েছে, সে সময় আপনার থাকতে হয়েছে, অনেক রকম গান লিখতে হয়েছে, সেটা নিয়ে অনেকে নিন্দুকেরা খুব আরাম পায় আপনার সম্পর্কে বলতে, যে আচ্ছা ওই গানগুলো তো কবির বকুলের লেখা, তো ওগুলো আনেন না কেন? আপনি ঠিক প্রফেশনাল জায়গা থেকে কি না করতে পারেননি ওসব অশ্লীল গানগুলো লিখতে? অশ্লীল শব্দটা এইভাবে আমি বিষয়টাকে বলবো না, আমরা তো ছবির সিকোয়েন্স দিয়ে গান লিখি, ঠিক আছে। এখন বাণিজ্যিক ছবিতে বাণিজ্যিক অ্যাপ্লিকেশনটাই থাকবে, ঠিক আছে। আমি হয়তো শব্দ যেভাবে লিখেছি সেটার মধ্যে অশ্লীলতাটা ওইভাবে বেরিয়ে আসেনি, কিন্তু পিকচারাইজেশনে এসে জিনিসটা অশ্লীল করে দিয়েছে। আচ্ছা, আমি যদি ওইভাবে বুঝাই, একটা সুন্দর গান যদি সেটার দৃশ্যায়নটা অশ্লীল হয়, তখন গানটার ব্যাপারটা আর মানুষের মাথায় থাকে, যেটা দেখেছে ওইটাকে অশ্লীল বলে চিহ্নিত করেছে। অশ্লীল তো ওইভাবেই টোটাল ভিজুয়াল মিলে, ভিজুয়াল মিলিয়ে ব্যাপারটা আসে। কিছু লিরিকের ক্ষেত্রে অশ্লীলতার অভিযোগ না দেয়া হয়, দেয়া হলে আমি তো বলবো যে এটা দেয়াটা ঠিক না। কারণ একটা গান, কিন্তু একটা সিঙ্গার যখন একটা গান করেন, বাংলাদেশে তো সব বড় বড় সিঙ্গাররাই বাণিজ্যিক গান করেছেন, করছে এখন। বিষয়টা হলো ওইটাই, আমি একজন পেশাদার গীতিকার, আমার কাজ হলো আমি যখন চলচ্চিত্রে গান লিখতে যাই, তখন ছবির গল্পের প্রয়োজনে আমি গান লিখি। এখন গল্প আমাকে যেভাবে ধাবিত করছে সেভাবে আমি যাওয়ার চেষ্টা করেছি। তারপরেও ফাইনাল জিনিসটা হলো যে লিরিকটা কিন্তু ডিরেক্টর কিন্তু ফাইনাল করেন যে হ্যাঁ এটা ঠিক আছে, ওনার প্রয়োজন হলে উনি একটা লাইন তিনবার চেঞ্জ করেন। তা আমরা সেভাবে, যেহেতু আমি প্রফেশনাল গীতিকার, আমি ফরমাইশি কাজ করি, এটা ফরমাইশি শব্দটা, এবং আমরা গানটা তুলে দিই, তখন ডিরেক্টর এবং সুরকারও সেখানে আছে, সুরকারও তো সেটা ইয়ে করে, ইনসিস্ট করে যে হ্যাঁ এ ঠিক আছে, ওইভাবে কিন্তু একটা গান হয়। এখন প্রথম একবার দুবারগুলো আপনারা কি অভিযোগের ব্যাপারে কি বলতেন, আলাপ করতেন পরবর্তী বিষয়ে? না, পরবর্তী বিষয়ে ওইটা না, আমি বলছি যে অনেক সময় বলে যে হ্যাঁ কিছু গান, কিছু গান ওই যে আমি বললাম দৃশ্যায়নের কারণে মনে হয়েছে যে হ্যাঁ জিনিসটা অশ্লীল লাগছে, অশ্লীল হয়েছে, সে অস্বস্তি তো আমার মধ্যে কাজ করে যে ও যদি ওই দৃশ্য অন্যরকম না হতো তাহলে গানটা তো একটা সুন্দর গান হতো। এমনও আছে যে আমি, আমার ওয়াইফ স্বগতা লিমন, তার ওয়াইফ বিজরী তখন ছিল, আমরা এত সুন্দর গান করেছি, গানটার জন্য আমরা কেঁদে দিছি পর্যন্ত রেকর্ডিংয়ে, ওই গানটার জন্য আমরা হলে গিয়েছি ছবিটা দেখতে। আচ্ছা, পিকচারেশন দেখে আমরা হল থেকে বেরিয়ে চলে আসছি, মানে এত মন খারাপ হয়ে গেছে যে আমরা করে দিলাম একরকম, ও সস্তা দর্শকদেরকে সুশ্রী দেওয়ার জন্য গানটার পিকচারেশন করেছে। তো ওই অশ্লীলতার অভিযোগ বলে আমি জিনিসটাকে, সময়ের সঙ্গে আমার যেতে হয়েছে, আমি প্রফেশনাল কাজ করেছি,
অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে যায় সেটা। আবার এটাও পাশাপাশি বলি যে একজন যখন একজন আমরা সৈয়দ শামসুল হক তার খেলার আম খেলে যাও আমরা দেখি, আবার অন্য উপন্যাস আমরা পড়ি। হুমায়ুন আহমেদ যখন নন্দিত নরকে বা শঙ্খনীল কারাগারে তো দারুণ উপন্যাস করেছেন, পাশাপাশি উনি যখন প্রচুর উপন্যাস লিখতে হয়েছে তখন কিন্তু দেখা গেছে যে ওই ধারাবাহিকতা থাকেনি, কিছু উপন্যাস তো ওরকম ই হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে বিগ জার্নির জায়গায় না, এটা হলো প্রফেশনাল, যখন আমি যখন পেশাদার হয়ে যাব যে কোনো ক্ষেত্রে তখন কিন্তু আমাকে সব ধরনের কাজ করতে হবে। আমি যদি বেঁধে যে ওই বিষয়গুলো আপনাকে অস্বস্তিতে ভোগায় এটুকু যে আপনার ওই বিষয়গুলো, হ্যাঁ কখনো কখনো যেহেতু এই অভিযোগটা উঠেছে কি দুই এক সময় ওই একটা সময়ে তো স্বাভাবিক আমার এই অস্বস্তিতে অবশ্যই কাজ করে, কিন্তু আমি সেটাকে ওইভাবে মেনে নিই যে আমি যদি ভালো কাজ না দেখা দিতে পারতাম তাহলে তো আমি ওই জায়গায় আটকে থাকতাম, আমি এর দূর পর্যন্ত আসতাম না, আমার স্বীকৃতি আসতো না। আমার চেষ্টা ছিল, আমি মনে করি যে আমরা চলচ্চিত্রে গান করি, ছয় রকম গান হয় টেবিলে, আমি ছয় রকম খাদ্য দিচ্ছি, তার মধ্যে হয়তো দুইটা ভালো হলো তিনটা খারাপ হলো, এরকম হয় না, কিন্তু আমার দুটা ভালো হলে এই ভালোটা কিন্তু আমাকে কিন্তু আবার পরবর্তী কাজে ইয়ে করে উৎসাহিত করে, বা আমি মনে করি যে আমার, আমি আবার বলি এটা কথাটা যে আমি ভালো কিছু দিতে পেরেছি বলে তো আমি এখন পর্যন্ত আছি। এটাই তো কালো অধ্যায় শব্দটা শুনলে আমার অস্বস্তি লাগে, আমি উত্তর দিতেও তখন অস্বস্তি লাগে। ডেফিনেটলি আমার এটা ক্লিয়ার করার প্রয়োজন ছিল, আপনি সুন্দর করে বললেন, আমার মনে হয় এইখানেই আসলে আপনার স্বচ্ছতা প্রকাশ পায়। বকুল ভাই, তিনটা মানুষ সম্পর্কে আপনার একটু ছোট করে শুনবো, আমরা শেষ করবো সেটা আরও কয়েকটা প্রশ্ন নিয়ে। আপনি আপনার দীর্ঘদিনের এই সংসারের বাইরে একটা সংসার পত্রিকায় বা একসাথে কাজ করেছেন সঞ্জীব চৌধুরী, আপনার সাথে সম্পর্ক, আপনার সাথে দু একটা স্মৃতির কথা যদি একটু বলেন। সঞ্জীবদা তো আমি ভোরের কাগজে, আমি তো ভোরের কাগজে থেকে আমি সাংবাদিকতা শুরু, সেখানে আমি আনিসুল হকের মানে তার হাত ধরেই আমি আসলে শুরু হয়, মেলাতে লিখতাম, পরবর্তীতে মেলার দায়িত্ব পান সঞ্জীবদা, তারপর তো সঞ্জীবদার সঙ্গে কাজ করা এবং সঞ্জীবদার সঙ্গে অনেক দারুণ দারুণ সময় কেটেছে। তা আমি সঞ্জীবদার আসলে এত ট্যালেন্ট একটা মানুষ ছিলেন, কী লেখায় কী গায়কিতে সব কিছু মিলিয়ে, এবং মানে ফিচার জিনিসটাকে এত সুন্দর করে লেখা যায়, উপস্থাপন করা যায়, এটা সঞ্জীবদার কাছ থেকে এই বিষয়গুলো দারুণভাবে শিখেছি। তো আমি যেটা বলবো যে তার কথা তুমি নামটা বলার পরে আমার মনটা একটু খারাপ হলো, কারণ আমি সঞ্জীবদার এরকম দ্রুত চলে যাবেন এটা আমি কখনো চিন্তা করিনি, এক নম্বর। দু নম্বর হলো যে আমার খুব মনে পড়ে একটা কথা শুধু কানে ভাসে, যে আমরা যখন ভোরের কাগজ ছেড়ে প্রথম আলো চলে যাই তখন সঞ্জীবদা ভোরের কাগজে রয়ে গিয়েছিলেন, তিনি রাতেবেলা আমাকে ফোন দিয়ে বললেন যে তোরা আমাকে একটা লাশ পাহারা দিতে রেখে গেছিস, একটা মৃত লাশ আমি পাহারা দিচ্ছি, মানে অভিমানের সুরে কথাটা বলেছিলেন, কারণ আমাদের এই জার্নিতে তিনি ছিলেন না বা তিনি আসতে পারেননি। তো ওই জিনিসে সবসময় ওই একটা সংলাপই আমার কানের মধ্যে ভাসে যে আমাকে একটা মৃত লাশ পাহারার দিতে রেখে গেছিস, এটাই শুধু বলবো। আর অনেক অনেক কিছু ছিল, আনিসুল হক আপনার আমার আমার মেন্টর, এবং আমি মনে করি যে এই আমি এই সাংবাদিকতা শুরুর যে মেলা থেকে এখন পর্যন্ত আছি, এবং আমার সব কিছু মানে আমার যে কোনো কিছুতে আমি ওনাকে বলি, ওনার পরামর্শ নেই, ওনার স্নেহ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, এবং এটা এখনও একই রকম আছে। এবং এই মানুষটাও যে আমার সৌভাগ্য যে আমি আমি মনে করি যে আমার ভিতরে যে বিনয় বা কিছু যেটাই আমার মধ্যে মানুষ হয়তো খুঁজে পায় ইয়ে পায়, এগুলোর কিন্তু আমি কিন্তু বাতাসটা কিন্তু ওনার কাছ থেকে পেয়েছি অনেকটা। এবং আমিও চেষ্টা করেছি যে আমি শ্লোক হয়তো হতে পারবো না, কিন্তু ওনার মতো করে আমি চলার চেষ্টা করি, ওনার মতো করে আমি চিন্তা করি যে ভালোর শেষ নাই, মানে তুমি তোমার ভালোত্বটা দেখানোর দেখানোর প্রয়োজন পড়ে না, মানে ভালোত্বটাকে নানানভাবেই তো আমরা ইয়ে করতে পারি যে এই মানুষটা একজন ভালো সজ্জন মানুষ। তো ওই জিনিসটা ওনার সঙ্গে ওনার কাছ থেকে আমি দেখে কিছুটা আত্মস্ত করার চেষ্টা করেছি। আমার অনেক সৌভাগ্য হয়েছে, অনেক কিছুতেই আনিস ভাইয়ের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট আছে, ছিল এবং থাকবে। আচ্ছা আচ্ছা, ওনার সাথে কোনো বেস্ট মেমোরি এই মুহূর্তে স্মরণ পড়ছে দেশে বা দেশের বাইরে? আমি দেশের বাইরে আমরা বিশ্বকাপ ক্রিকেট দেখতে এবার ২০১৯ গেলাম, তো আমি তো এখান থেকে গিয়েছি আর উনি আমেরিকা থেকে আসছেন, এসে কিন্তু আমরা তো ফোনে ফোনে যোগাযোগ করে রেখেছি এবং আমরা একসঙ্গে মিট করলাম, আমরা
রাজা কাশ্যপ আর ওই যে রুবায়াত ওরা ছিল আমাদের সঙ্গে, তা আমরা পার্লামেন্ট ভবন আমাদেরকে দেখাবে, ওটা ওই তো অনুমতি লাগে, ও অনুমতি নিল এবং মিঠুন ভাইয়ের সঙ্গে ফোনে ফোনে কথা যে মিঠুন ভাই তাহলে ওই জায়গায় চলে আসবেন, এবং উনি আমেরিকা থেকে আসছেন, আমরা খেলা দেখতে যাবো পরদিন, ওখানে তো একসঙ্গে দেখা হবেই, আলাদা আলাদা উঠেছি, কিন্তু আমরা ওই ওখানে গিয়ে তারপরে একসঙ্গে পুরো পার্লামেন্ট ঘুরে দেখলাম এবং পরদিন আবার খেলা, এবং প্রত্যেকটা খেলায় আমরা দুজন দুই জায়গায়, কিন্তু স্টেডিয়ামে কীভাবে কীভাবে জানো, টিকিটও আমরা আলাদা আলাদা কাটা, আমরা একই জায়গায় কিন্তু একসঙ্গে অ্যারেঞ্জ করে দেখেছি এবং খুব দারুণ সময় গেছে মানিস ভাইয়ের সঙ্গে। সেটার ফেসবুকে আমরা ছবি দেখেছি। মতিউর রহমান উনি তো আমার পিতৃতুল্য। আমি খুব সৌভাগ্যবান মানুষ যে আমার জীবনে আমি কিছু কিছু মানুষ পেয়েছি যাদের ছায়াটা না পেলে হয়তো আমি এই জায়গায় এত থিতু হয়ে বসতে পারতাম না। তো তেমনই একজন মতিউর রহমান, তিনি আমি এই জন্য বলি যে উনি আমার ভালো মন্দ দেখার বিষয়টা, আমি অসুস্থ হয়ে গেলে মানে উনি ব্যক্তিগতভাবে ফোন করে খবর নিয়ে সবসময় আমাকে দেখলে প্রথমে এই তোমার এত তোমাকে টেন্স কেন মনে হয়, এত তুমি মনে হয় যে তুমি রাতে ঘুমাও না, এসে মানে খুব আমাকে ইয়ে করেন। এবং আমার ডায়াবেটিস থেকে শুরু করে আমার মনে আছে 2010 সালে আমার জন্ডিস থেকে মানে সুগার বেড়ে গিয়েছিল, আমাকে ডাক্তার ইনসুলিন দিয়েছিলেন, উনি বলেন তুমি কি ইনসুলিন কেন দিবে, তোমার জন্ডিস হয়েছে, আমি জানি না আমার নাকি সুগার হাই হয়ে গেছে এই জন্য, তখন আমার ডায়াবেটিস আছে কিনা আমি জানতাম না। তারপর উনি বললেন যে না না না, তারপর উনি আমাকে নিজে ওনার সেই ডাক্তার তার কাছে নিয়ে গেলেন, ও নিজে নিয়ে গেছে বলে থেকে থেকে ডাক্তার আমাকে বললো না ইনসুলিন দেওয়ার দরকার নেই, ওষুধ দিলেন আর কি। তারপরে শুধু এইবার না, উনি এই পর্যন্ত 4 উনি আমার এরকম ডাক্তার নিজে নিয়ে গেছেন অ্যাপয়েন্টমেন্ট করে। সবচেয়ে বড় বিষয় যেটা করেছে, নিউমোনিয়ায় আমি যখন আক্রান্ত হয়ে স্কোয়ারে ছিলাম হাসপাতালে, তো আমাকে নিয়ে তো তখন এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা মেয়র আনিসুল হক সাগর ভাই ওনারা বসে মিটিং টিটিং করে ফাইনাল করেছেন। তো মতি ভাই আমাকে হাসপাতালে গেছেন দেখতে এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করার জন্য। তো ডাক্তারদের জিজ্ঞেস করেছেন ওর কী অবস্থা, বলে যে একটু ক্রিটিক্যাল, তো বলে যে ওর তো বাইরে নেওয়ার যে ওরা ব্যবস্থা করছে এটা কি দেশে চিকিৎসা সম্ভব না, তো উনি বললেন ডাক্তার বললেন যে দেশেও সম্ভব, আমরা করতে পারবো। তো বলে যে তাহলে করছে না কেন, বলে যে আমরা তো ভয় পাচ্ছি যে যদি কোনো কিছু হয়ে যায় কে ইয়ে দিবে, বলো আমি আপনাদেরকে ইয়ে করছি, আপনারা ট্রিটমেন্ট করেন। এবং আমার ট্রিটমেন্ট তখন স্কোয়ারে আমি তো 13 ছিলাম আইসিউতে। তো এই শুধু এটা না, আরও অনেক বিষয়, আমার বাচ্চাদের স্কুলের অ্যাডমিশন আমার বাচ্চা টিকে নাই, উনি নিজে গিয়ে ওনার ইয়েতে প্রায়োরিটিতে উনি ফর্ম এনে আমাকে দিয়েছে ভর্তি করাও। তো এরকম আরও অনেক বিষয় আছে। তো আমি মনে করি যে আমি সৌভাগ্যবান, আবারও বলি যে এরকম আমি পেয়েছি। তো আমি এই জন্য বলি যে মতি ভাই যদি আমাকে বলেন যে ডাইনে যাও আমি ডাইনে যাবো, ভাই বলে ভাই যাবো, বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে এখন। একদমই ক্যারিয়ারে আপনার দীর্ঘদিন এই মানুষটা এবং এই সজ্জনদের সাথে ছিলেন, এবং স্বাভাবিকভাবেই মিডিয়াতে খুব কম দেখা যায় এরকম ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। খুব বেশি দিন এক হাউসে থাকেন না, অনেকে চলে যেতে হয় চলে যায়, তো এই সম্পর্কগুলো আপনি কীভাবে মূল্যায়ন করেন? আপনার কলিগরাও তো আসলে থাকেনি খুব বেশি, সেটা শুধু সাংবাদিকতা না, এই মিডিয়া হাউসেই হয়তো কোনো রেডিও স্টেশন হোক, সেটা টেলিভিশন স্টেশন হোক, তো সম্পর্কগুলো কীভাবে আপনি কোন মূল্যায়নে দেখেন, কেন চলে যায়, কেন থাকা হয় না, কেন আপনি এত ব্লেসিংস থাকলেন? মানে এটা আসলে সম্পূর্ণ নিজের ব্যাপার। যেমন আমিও একসময় অভিমান করে আমি প্রথম আলো চলে থেকে আমি একটা চ্যানেলে চলে গিয়েছিলাম, এবং সেখান থেকে আবার 4 পর অলমোস্ট আমি আবার প্রায় 4 মতো আমি আবার ব্যাক করেছি, এবং এই সম্পাদক মতিউর রহমান উনি আমাকে কিন্তু আবার নিয়ে এসেছেন। হ্যাঁ, তো এবং আমি যাওয়ার পরে আমি উপলব্ধি করেছি যে আমি তো ভুল করেছি, ওইটা আমার একটা পরিবারের মতো জায়গা ছিল। হ্যাঁ, জায়গা ছিল, যে জায়গায় আমরা একটা ফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ার ছিল, তো আমার মনে হয়েছে যে আমি বোধহয় জীবনে একটা চরম ভুল করলাম। এবং এখনও বলি যে আমার জীবনে একটা যদি ভুল সিদ্ধান্ত যদি হয়, কোনো একটা যদি বলতে বলা হয়, তো আমি বলবো যে আমার প্রথম আলো ছেড়ে চলে যাওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। আমি ওইটার কারণে আমি 10 পিছিয়ে গিয়েছি, সেটা সব দিক দিয়ে, সেটা আমার ক্যারিয়ারের দিক থেকে হোক, আমি গানের দিক থেকে হোক, নানানভাবে আমি 10 পিছিয়ে গিয়েছিলাম, সেটা আমি এখনও ইয়ে করতে পারিনি। হ্যাঁ, তো
যেটা বলছিলে যে প্রফেশনাল মানে অনেকে চাকরি ছেড়ে চলে যায়, এটা আসলে প্রতিষ্ঠানকে যদি আমি ওন করতে না শিখি তাহলে কিন্তু এই ব্যাপারটা ঘটবেই। আর আমি যদি চিন্তা করি যে আমি প্রতিষ্ঠান যে ওন করি যে এটা প্রথম আলো আমার প্রতিষ্ঠান, তাহলে কিন্তু আমি দেখবো যে বা এটা আমার সংসার, এটা আমার সব কিছু, তাহলে কিন্তু আমার ওই কোথাও চলে যাওয়ার ব্যাপারটা আসবে না, তখনই আসে। আমি কিন্তু আমি তখন চাকরির সূত্রে চাকরি করছি, সেই মনোভাব নিয়ে করলে কিন্তু আমার ছুটতে ইচ্ছে করবে, আর যে ভালো অফার পেলে চলে যাব। আর উপলব্ধিটা ওইটাই যে আমি এসে ওই জায়গায় থেকে ওই অ্যাটমসফিয়ারে যে সব কিছু মিলিয়ে যে আমার থেকেছে, তো তাতে আমার মনে হচ্ছে যে মানে আমি আমি যেমন যে ভুলটা আমি করেছিলাম এই ভুলটা আমি সেকেন্ড টাইম করব না। একদমই, আমি বেশি সময় নেব না, আরেকজন মানুষের কথা বলতে হয়। আপনার সাথে ভীষণ ইন্টিমেট, আপনাকে ভীষণ আদর করেন। কিছুক্ষণ আগে বলছিলেন তার মৃত্যুবার্ষিকী আজ অথবা আজকে পড়েছে, আনিসুল হক, একটু যদি বলেন। প্রয়াত মেয়র আনিসুল হক, এটা হলো যে উনি মানে আমি ওনার সঙ্গে কিন্তু আমার খুব খুব অনেকটা দীর্ঘ সময় যে খুব উঠা বসা হয়েছে তা না, ছোটো ছোটো সময়ে থেকেছি এবং যতক্ষণ থেকেছি ওনার সঙ্গে খুব উনি স্নেহ করতেন, কিন্তু উনি যে আমাকে খুব পছন্দ করতেন সেটা আমি খুব টের পেয়েছি। আমি ওই যে নিউমোনিয়া আক্রান্ত হয়ে যখন স্কোয়ার হাসপাতালে ভর্তি হলাম এবং প্রথম রাতেই আমার এখনও মনে আছে রাত একটার সময় আমার চোখ খুলে গেল, মানে আমি ঘুমিয়েছিলাম, তো আমি চোখ খুললাম, তাকিয়ে দেখি যে স্লাইডের ওই পাশে, আমি তো আইসিইউতে ছিলাম, তো স্লাইডের ওই পারে একজন অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে আর কি। হ্যাঁ, তো ভালো করে খেয়াল করলাম যে মেয়র আনিসুল হক উনি দাঁড়িয়ে আছেন, তা আমি তো খুব অবাক। তখনই তো রাত একটা সোয়া একটার কম বাজে, ওই রাতে অনেকেই এসেছিলেন, এর মধ্যে আনিসুল হক উনিও ছিলেন, এবং উনি বাইরে থেকে আমার হাত তুললেন, তুলে টুলে ইয়ে করলেন, তারপর হঠাৎ করে উনি স্লাইড খুলে ভিতরে ঢুকে গেলেন, এসে আমার সামনে, এই কবির বকুল কোনো টেনশন করবা না, আমরা আছি তোমার পাশে, তোমার কিচ্ছু হয় নাই, হ্যাঁ তুমি সাহস রাখবা। আমাকে এই যে কথাগুলো বলে, আমি কথাটা এই জন্য বলছি, উনি আমাকে সাহস দিয়ে গেলেন, তারপরে ওনারা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার পরের দিনই চেষ্টা সে করছিলেন, এর মধ্যে তো মতি ভাই সিদ্ধান্ত দিয়ে গেলেন ট্রিটমেন্টের শুরু হবে। এর কিছুদিন পর উনি অসুস্থ হয়ে লন্ডন চলে গেলেন, তারপরে ওনাকে আমরা ওনার লাশটা পেলাম, ফিরে আসলেন। তো যেই মানুষটা আমাকে বললেন যে তুমি চিন্তা করো না, তোমার কিছু হয় নাই, সেই মানুষটাই কিন্তু আশ্বাস দিলেন, কিন্তু তিনি মানে তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি আর ফিরে আসলেন না, এবং এত একটা সজ্জন মানুষ ছিলেন। আমি আসলে খুব মানে বলার পরে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এত ভালো মানুষ অল্প সময়ে চলে যান, মানে ভালো মানুষরা বোধহয় আসলে বেশি দিন থাকেন না আর কি। খুব স্বাভাবিক। ও আমি শেষ করব, আসলে কোভিডের একটা বড় সময় গিয়েছে আমাদের সবার ভিতরে, আপনার অনেক চড়াই উতরাই সাফল্য ব্যর্থতা জীবনে গিয়েছে, জীবনের উপলব্ধি যদি একটু জানতে চাই বকুল ভাই, এক মিনিটে কি বলতে চান? মানে আমরা তো আসলে আমার আমার যে সময় মানে যে বয়স এই 55 এসে দাঁড়িয়ে আমি যেটা উপলব্ধি করি, এক জীবনে আসলে আমরা মানে আমি যতটুকু অর্জন বা যা কিছু পেয়েছি তাতে মনে হয়েছে যে আমি আসলে এত বেশি পরিপূর্ণ যে আমার চাওয়ার চেয়ে বেশি আমি পেয়ে গেছি। তো এই জীবন নিয়ে আমি সত্যি সত্যি মানে চিন্তা করি যে আমরা ঘাত প্রতিবাদ প্রতিঘাত বা অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কিছুই হয়তো পেরিয়ে আসি, কিন্তু তারপরও একটা সময় যখন একাকী বসে চিন্তা করি মনে করি যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার পাশাপাশি অনেক মানুষও তো আছে, কিন্তু আমার জীবনটা তো অনেক বেশি রঙিন বা আমি অনেক ক্ষেত্রেই সফল হয়েছি, তো তাতে জীবন নিয়ে মনে হয় যে আরও কিছুদিন যেন বেঁচে থাকি এবং আরও কিছুদিন যেন মানুষকে ভালো কিছু দিয়ে যেতে পারি। অবশ্যই, 5 জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকারের সামনে আছি এবং প্রাপ্তির আসলে শেষ নেই, এবং সেক্ষেত্রে এত কিছু প্রাপ্তির পর এখন তো অনেক এপার বাংলা ওপার বাংলা অনেকেই সাংসদ মন্ত্রিত্ব এগুলো অর্জন করছেন, সেই জায়গায় সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা তথ্য মন্ত্রণালয় কিংবা যে কোনো একটা জায়গায় যদি কোনো যাওয়ার সুযোগ হয় কিংবা চাঁদপুর আসনের কোনো এমপি হিসাবে, সেক্ষেত্রে আপনার ইচ্ছা অভিলাষ শুনতে চাই, মানুষের জন্য কাজ করা, রাজনীতিতে থাকা? না মানে রাজনীতিতে যাওয়ার, আমি রাজনীতি ছাত্র রাজনীতি করেছি, ছাত্রলীগ করতাম,
সেটা তো একটা সময় পর্যন্ত, তারপরে যখন আমি এভাবে মানে সাংবাদিকতা এসেছি বা গান লিখছি তো এবং সবার আশীর্বাদ পেয়ে একটা ভালো অবস্থানে আছি, কিন্তু আমি কিন্তু এটা কখনো এরকম আমার মধ্যে আসেনি যে যে আমি একটা এলাকার সাংসদ হব বা আমি জনপ্রতিনিধি হব বা আমি একটা ক্ষমতায় পৌঁছবো, একটা বড় জায়গায় পৌঁছবো, এরকম স্বপ্ন কিন্তু আমি ওইভাবে দেখিনি। তবে একটা জিনিস আছে যে আমার যদি কখনো কোনো সুযোগ মেলে আমি কিন্তু ওইটা একটা করব বা এটা করছি, এটা করছি না যে তা না, যে ওই যে বললাম ট্যালেন্ট যারা, হ্যাঁ যারা সুযোগ পায় না, যদি আমার মানে যেখানে আমার সুযোগ হয় মানে এখনও আমি যে কাজ করছি আমি কিন্তু নতুনদেরকে খুব বেশি প্রায়োরিটি দিই এবং তাদের সুযোগ করে দেওয়ার মনে করি যে ওইটা আমার কাছে একটা আনন্দ হয় লাগে, এই জন্য কারণ আমিও কষ্ট করে এসেছি। আমি জানি যে যেমন এখনকার নতুন প্রজন্মের জন্য আমার একটু দুঃখ হয় কারণ এখন এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যখন প্রতিভাবান অনেকে আছেন কিন্তু তারা বেরিয়ে আসার, মানুষের কান পর্যন্ত চলে যাওয়ার সুযোগটা খুব কম, হ্যাঁ এই জন্য আমার একটা আফসোস হয়। তো আমি এই জন্য যেখানে আমি সুযোগ পাই আমি চেষ্টা করি নবীনদেরকে একটু সুযোগ করে দিতে। তো আমি কোনো ক্ষমতার ব্যাপার না, আমি এমনিই নিবেদিতভাবে এই কাজটা করে যেতে চাই, যেখানে আমার সুযোগ মিলবে আমি সেখানে নতুনদেরকে তুলে অবশ্যই। এবং টু বি অনেস্ট আমি আজকে ডিক্লেয়ার দিয়ে বলি যে বকুল ভাইয়ের হাত দিয়ে যেমন আমি তৈরি হয়েছি এরকম আমার মতো অনেকেই আজকে বিনোদন সাংবাদিকতা বা কালচারাল এই জগতে কাজ করছেন, তাদের হয়তো নাম বললে অগুন্তি এবং হয়তো দুই চারজন বাদ পড়ে যাবে, বকুল ভাইকে সেজন্য সেই প্রশ্ন করব না। আমরা শেষ করতে হচ্ছে বা আমি বারবার বলছি আজকে শোটা এন্ডলেস এক জায়গায় একটা শেষ হবে, আমি কিন্তু একটা কথা একটু বলতে চাই প্লিজ, সেটা হলো যে এটা স্তুতি গাইছি না এবং এটা নিয়ে আমি এই পরশু আমি ওই গানটা নিয়ে আমি কথা বলছিলাম যে আমার আমি অনেক গান করেছি কিন্তু আমি একটা গান আমাকে খুব টেনেছে হঠাৎ করে খুব টেনেছে, এই কারণে গানটার সুরটা এত ভালো হয়েছে এবং এই গানটার কম্পোজিশন আমি বলবো আমি মনে করি যে আমার যদি ভালো গান বলি হঠাৎ করে যে একটা সুন্দর গান, লিরিকটা সুন্দর হলে তো হবে না, লিরিকটার সঙ্গে সুরটাও যেতে হবে, তেমনই একটা গান এটা। আবারও বলছি স্তুতি গাইছি না, এই গানটা হঠাৎ করে আমি আবিষ্কার করলাম যে আমার ভালো 10টা গান বললে এই গানটা এসে যায় কীভাবে কেউ যেন, যদিও মানুষ খুব কম শুনেছে, সেই গানটার সুরটা কিন্তু তুমি করেছো এবং তুমি আমার একটা গানই করেছো। ওই যে আমি বলেছি যে আমার প্রথম যার সঙ্গে কাজ করি কাজটা কীভাবে কেন ভালো হয়ে যায়, বিশ্বাস করো যে আমি বলছি গুজবাম হচ্ছে আমার, সুবিধা এত ভালো গেয়েছেন এবং আমার দুঃখ যে সুবিধা জীবিত থাকাকালীন গানটা প্রকাশ পায়নি, তিনি চলে যাওয়ার পরে আমরা গানটা শুনেছি এবং তুমি যখন মুখটা শুধু দিয়েছিলে আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে এই গানটা তানবীরের কাছে ছিল এবং তানবীর এই গানটা কবে নিল শুট করলো, তুমি খালি একদিন আমার কাছে সেকেন্ড অন্তরা চেয়েছিলে আমার এটা মনে আছে, এবং এত সুন্দর গান হয়েছে। আমার খুব ইচ্ছা যে এই গানটা মানে প্রচার মাধ্যমে আরও কীভাবে এটা প্রচার করা যাবে, কীভাবে গানটা আনা যায়, কারণ একটা ভালো গান এটা তুমি সুর করেছো বলো না, টোটাল মিলেই গানটা, সুবিধা এত ভালো গিয়েছেন এবং গানটার কথাটাই কিন্তু আমাকে খুব টানে, দূরের মানুষ, হ্যাঁ এই যে দূরের মানুষের জায়গাটা এবং সুরটার এসে গানটার এত মানে টেনে নিয়ে যায় গানটা, কোথায় যেন হাহাকার তৈরি। থ্যাংক ইউ ভাই, অনেক বড় স্বীকৃতি আপনার মুখ থেকে এই কথাগুলো যে আমি শুনছি, মানে এটা এটা আমাকে অনেক বড় অনার দিলেন। যাই হোক, ছোট শেষ করি বকুল ভাই, আপনার অনেক অনেক সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি, আপনার মতো এত প্যাশনেটলি এত কাম এত শান্ত ধীর এবং ভীষণ রকম তেজি, এই এই শব্দটা হয়তো আপনার সাথে মেলে, খুব ধীর শান্ত কিন্তু ভেতরটা ভীষণ তেজি, এই মানুষটা খুব ভালো থাকুক। আমার নাম তানভীর তারেক, আপনার ছোট ভাই, দিস ইজ অপূর্ব এবং আমার টিম, কেমন লাগলো আড্ডা দিতে এবং জাগো এফএম পরিবারে এই আড্ডায় আপনাকে আমরা প্রথমবারের মতো পেলাম, একটু যদি বলতেন। আমার তো খুবই ভালো লেগেছে, আমি প্রথমবারের মতো এসেছি জাগো এফএম 94.4 এবং এখানে এসে আমি এই সময় আমার ঘুমে মানে ইদানিং যেটা হচ্ছে খুব ঘুম পাই আর কি, কিন্তু এখানে এসে আমি জেগেই ছিলাম আর কি, মানে ওই জাগো শব্দের সঙ্গে খুব সুন্দর গেছে এবং তোমার সঙ্গে আমার আসলে এই এই কথা বলার যে আমরা জার্নিটা শুরু করেছি এটা এখন শেষ হয়ে যাবে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে কারণ একটা নস্টালজিক হয়েছি, একটু স্মৃতিকাতর হয়েছি, অনেক পেছনের কথা অনেক কথা আমিও নিজেকে একটু রোমন্থন করেছি। তো যারা আমাদের এই পুরো শোটা শুনেছেন আমি বলবো যে আপনারা
অবশ্যই আমাদের এই এফএম রেডিও শুনবেন এবং আমাদের বাংলাদেশের বাংলা গান শুনবেন, এটা একটা বলার। আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমি আরও ভালো কিছু কাজ দিয়ে যেতে পারি। অবশ্যই বকুল ভাই, শুরুতে একটা আবদার ছিল, দু লাইন হলেও আপনার কণ্ঠে একটা গান শুনতে যাব, সেটা পৃথিবীর মতো বা আপনার, এটা আপনার উপরে ছেড়ে দিলাম। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, আজকে কথা বলছিলাম একটা দীর্ঘ জার্নি করা মানুষ, এবং দীর্ঘ জার্নি বলতে কয়েক প্রজন্ম ধরে গানকে যারা যিনি সমৃদ্ধ করেছেন, সেই কবির বকুলের জীবনের সামান্য অংশ দুই ঘন্টার একটা সেশনে কখনোই প্রকাশিত করা যায় না। সো আমরা আজকে যতটুকু পারলাম এটা আর্কাইভ হিসাবে আমরা রাখার চেষ্টা করলাম। আবারও বকুল ভাইয়ের সুখ সমৃদ্ধ এবং সুস্থ জীবন কামনা করি। বকুল ভাইয়ের কণ্ঠে দু লাইন শুনতে শুনতে আমরা বিদায় নেব, আজকে বাড়ি যাব। সো বকুল ভাই, আপনাকে ছেড়ে দিলাম। এটা আমার স্বামী স্ত্রীর ওয়াদা ছবির গান, পি এ কাজল পরিচালিত, এবং এই গানটি সুর করেছিলেন এবং গেয়েছিলেন কুমার বিশ্বজিৎ। যেহেতু মাকে নিয়ে গান, এই জন্য আমি গানটি আসলে গাইছি, এবং এই গানটির জন্য 2009 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গীতিকার হিসেবে আমি পেয়েছিলাম, এবং শিল্পী এবং সুরকার হিসেবে কুমার বিশ্বজিৎ পেয়েছিলেন, তিনটা স্বীকৃতি একটা গানের জন্য। তো এই গানটা আমাকে খুব টানে, আমি গাওয়ার চেষ্টা করছি, কারণ দাদা এত সুন্দর গেয়েছেন, আর আমি যেহেতু একজন কণ্ঠশিল্পী না, তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মা গো মা ও গো মা, তুমি চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না, মা গো মা, মা গো মা, মা গো মা। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মা গো মা ও গো মা, তুমি চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না, মা গো মা, মা গো মা, মা গো মা। আহা, কি অসাধারণ!